শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা নিন এবং এই বিজয়ের মাসে অভিনন্দন সবাইকে, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই বাংলাদেশ। সেলুট জানাতে চাই সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে ছিনিয়ে এনেছিল এই স্বাধীন বাংলার দেশটি। আর মাত্র কয়েকটি দিন পরে আমরা স্বাধীনতার বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ 1 জুলাই 60 বছরে পদার্পণ করেছে এবং ভিন্ন এই প্রেক্ষাপটে করোনা পরিস্থিতির মধ্যে যখন ছাত্রছাত্রীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছিল, তখন মনে হলো তাদের মনের খোরাক যোগানোর জন্য, তাদেরকে উজ্জীবিত করানোর জন্য একটি প্রোগ্রাম চালু করা উচিত। সেই ধারণা থেকেই এই এপিসোডটি শুরু হয় এবং আজকে তার 16 নম্বর এপিসোড। আজকের এই 16 নম্বর এপিসোডে বিষয়বস্তু হলো ক্যারিয়ার ভাবনা, উদ্যোক্তা না ব্যবসায়ী। আমরা সবাই জানি পরিসংখ্যান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে ছাত্রছাত্রীদের মধ্যে একটি সুপ্ত আকাঙ্ক্ষা থাকে গবেষক হওয়ার। এর বাইরে সরকারি জবের পাশাপাশি বেসরকারি জবে পরিসংখ্যান বিভাগের ছাত্রছাত্রীরা তাদের মুনশিয়ানার পরিচয় দিয়েছে এবং হেন কোনো বিভাগ নেই, হেন কোনো সেক্টর নেই যেখানে পরিসংখ্যানের ছাত্রছাত্রীদের পদচারণা নেই এবং সেখানে তারা সফলতা অর্জন করতে পারেনি। প্রত্যেকটি ক্ষেত্রেই পরিসংখ্যানের গ্র্যাজুয়েটরা তাদের নিপুণতার স্বাক্ষর রেখেছে। বর্তমানে বাংলাদেশে 30 লাখের ওপরে শিক্ষিত বেকার আছে। এখন এই 30 লাখের ওপরে শিক্ষিত বেকারকে অ্যাট এ টাইম চাকুরিতে প্রোভাইড করা আসলেই খুব দুষ্কর কাজ। মোট বেকারের মাত্র 4 থেকে 5% সরকারি চাকরিতে প্রোভাইড হতে পারে, তাহলে বাকিদের কি হবে? বাকিরা হয় বেসরকারি চাকরিতে আত্মনিয়োগ করে। বর্তমান সময়ে যে জিনিসটি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে সেটি হলো উদ্যোক্তা হয়ে ওঠা, এবং ফ্রেঞ্চ শব্দ অন্টারপ্রেনিয়র থেকে আসা এই শব্দটি আসলে আমাদের জন্য এখন অনেক বেশি ইফেক্টিভ। এই 30 লাখ শিক্ষিত বেকারের হাতকে আমরা যদি কর্মের হাতে পরিণত করতে চাই, তাহলে এই উদ্যোক্তা হওয়াটি খুব জরুরি। এবং আমরা যদি এই 30 লাখ শিক্ষিত বেকারের মধ্যে থেকে 1 লাখ শিক্ষিত বেকারকে উদ্যোক্তা তৈরি করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস এই 30 লাখ শিক্ষিত বেকার অনায়াসেই তাদের চাকরিটি পেয়ে যাবে। সবাই যদি চাকরির পিছনে ঘুরে, তাহলে আসলে চাকরিটা দিবে কে? সেই ধারণা থেকেই আমার মনে হয়েছে এই উদ্যোক্তা যদি হতে পারে আমাদের গ্র্যাজুয়েটরা, তাহলে কর্মসংস্থানের একটি নতুন দিক খুলে যাবে আমাদের সামনে। এবং সেই প্রেক্ষাপটেই পরিসংখ্যান বিভাগের ছাত্রছাত্রীরা গবেষণা চাকরির পাশাপাশি নিজের কর্মসংস্থানের কথা চিন্তা করে কোনো চাকরি বা কারো অধীনস্থ না থেকেই নিজে থেকেই ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করে নিজস্ব উদ্ভাবন ও পরিকল্পনা করে হয়েছে অনেকেই সফল উদ্যোক্তা। এবং ব্যবসায়ী উদ্যোক্তার উদ্যোগ সফল করে কিংবা স্বনির্ভর হয়ে হয়েছেন সফল ব্যবসায়ী। এরকমই কিছু সফল উদ্যোক্তা এবং যারা আজকে প্রতিষ্ঠিত, যারা আজকে স্বনির্ভর, যারা আজকে নিজে শুধু চাকরির দিকে তাকিয়ে না থেকে অন্যের চাকরির ব্যবস্থা করছে, এইরকম কয়েকজন বিভাগের প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে আজকের এই এপিসোডটি সাজানো হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ফেসবুক লাইভে এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সাথে পুরো সময়টি জড়িয়ে আমি থাকবো মোহাম্মদ মনিমুল হক, পরিসংখ্যান বিভাগে প্রফেসর হিসাবে কর্মরত আছি। আপনারা এই প্রোগ্রামটিকে শেয়ার করতে পারেন, আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্নগুলো কমেন্টের মাধ্যমে করতে পারেন। আমাদের যে সকল অতিথিবৃন্দ আছে তারা আপনাদের সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে আশা করি। এবং যে বিষয়টি আমি একটু বলে নেই আগেই, সেটা হলো আমাদের মাঝে একজন অতিথি এখনো আসতে পারেননি, তিনি হচ্ছেন উত্তম সাহা। উনি আমার কাছে একটু অ্যাপোলজি চেয়ে নিয়েছেন, উনি একটু দেরি করে আমাদের সাথে জয়েন করবেন। ওনার বন্ধুর মা মারা গেছেন গত পরশু দিন রাত্রে,
এবং সেই কারণে উনাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে উনার বন্ধুকে, তার পরিবারকে, এবং সেই কারণে উনি এই প্রোগ্রামটিতে থাকতেই পারবেন না এরকম বলছিলেন। তো বললো যে না, ডিপার্টমেন্টের প্রোগ্রাম এবং আমি রিকোয়েস্ট করলাম যে না, আপনি একটু কষ্ট হলেও থাকেন, তো আমার কাছে একটু সময় চেয়ে নিয়েছেন, উনি একটু পরে আমাদের সাথে জয়েন করবেন, আমরা এক্সপেক্ট করছি হয়তো অল্প সময়ের মধ্যে তিনিও আমাদের মাঝে জয়েন করবেন। উত্তম সাহা বর্তমানে এসপি গ্রুপের কর্ণধার এবং একটি বড় হচ্ছে গ্রুপ, সেই গ্রুপের উনি কর্ণধার। আমরা তার সাথে আপনাদের কিছুক্ষণ পরে হয়তো পরিচয় করিয়ে দেব। তার আগে আমি পরিচয় করিয়ে দিতে চাই জনাব মোহাম্মদ আব্দুল বারী, ম্যানেজিং ডিরেক্টর ম্যাট হাইটেক ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। সে 2003 সালের মাস্টার্সের স্টুডেন্ট ছিল এবং বর্তমানে উদ্যোক্তা থেকে একজন সফল ব্যবসায়ীও আমরা বলতে পারি। মোহাম্মদ আব্দুল বারী, তোমাকে এই এপিসোডে সুস্বাগতম। এরপর আমি পরিচয় করিয়ে দিতে চাই এস এম মেহেদী হাসান, আমরা যাকে রনি বলেই বেশি পরিচিত আমাদের কাছে। সে কোডার 71 লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছে। সে 2007 সালের মাস্টার্সের ব্যাচ ছিল। আমি এস এম মেহেদী হাসানকেও আজকের এই এপিসোডে আমন্ত্রণ বা স্বাগত জানাচ্ছি। এরপর আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের অনেকেরই পরিচিত মুখ আর কি, মোহাম্মদ সোহেল রানা। সে নিজেকে কৃষি উদ্যোক্তা হিসাবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সে কৃষি উদ্যোক্তা, রূপগ্রাম এগ্রো ফার্ম ও বরেন্দ্র এগ্রো পার্ক নওগাঁ, সেও 2007 সালের মাস্টার্সের ব্যাচ। আমি সোহেল রানাকে এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয়, ডিপার্টমেন্টে অতি জনপ্রিয় এবং সবচেয়ে বড় কথা যে উনার ক্লাস আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, যিনি ক্লাসে তার জাদুর কথা দিয়ে আসলে ছাত্রদেরকে মন্ত্রমুগ্ধের মতো আকৃষ্ট করেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ মুনসুর রহমান স্যার, আপনাকে স্বাগত আজকের এই প্রোগ্রামে। সম্মানিত ভিউয়ার্স, পুরো প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে এই প্রোগ্রামটিকে সাকসেসফুল করবেন সে আশাবাদ ব্যক্ত করছি। আমি আগে যেটা বলছিলাম যে উত্তম সাহা উনি একটু পরে আমাদের সাথে জয়েন করবেন, আমি প্রথমেই কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুনসুর রহমান। এই বিভাগের পরিসংখ্যান বিভাগেরই ছাত্র ছিলেন এবং এখন পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। আমি স্যারকে অনুরোধ করছি তার বক্তব্য উপস্থাপনের জন্য বা তার আলোচনা শুরু করার জন্য। প্রফেসর ডক্টর মোহাম্মদ মুনসুর রহমান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে স্যার, আপনি হ্যাঁ চালিয়ে যান স্যার। হ্যাঁ 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 আচ্ছা ঠিক, থ্যাংক ইউ। আসলে যারা এই প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয়েছিল, ১৯৬১ সালের পহেলা জুলাইতে, এবং হাঁটি হাঁটি পা পা করে আমাদের ডিপার্টমেন্ট এখন 60 বছরে পদার্পণ করেছে। এই এই তারই ভাবনা থেকে এবং আমাদের এই ইগুলো আমাদের এপিসোডটা সাজানো হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টে এখন ২৬ জন শিক্ষক কর্মরত আছেন আমাদের এখানে, যাদের অনেকেই হচ্ছে কি বলে যে অনেকেই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। এই মুহূর্তে আমি আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসলে যে ক্যারিয়ার ভাবনা, ব্যবসায়ী না উদ্যোক্তা। আসলে কথা হলো যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি কিন্তু বক্তা হিসেবে মোটেই ভালো না এবং এই ব্যাপারে আমার যে তেমন আইডিয়াও ছিল না। এই 3-4 দিনের নোটিশে যেটুকু জানতে পেরেছি সেটুকু হচ্ছে এই যে ব্যবসায়ী না উদ্যোক্তা। এখন কথা হলো যে আমি যেটা সাধারণ ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়েছে আমার, যে ব্যবসা কাকে বলে, ব্যবসায়ী কাকে বলে, উদ্যোক্তাই বা কাকে বলে? ব্যবসায়ী তাকেই বলে যে এক জায়গায় থেকে কিছু পণ্য কিনে নিয়ে আসলো, অন্য জায়গায় বিক্রি করলো, তার মাঝে কিছু প্রফিট হলো, এটা হচ্ছে ব্যবসা। এখন এই পণ্যটা উৎপাদন করবে কে,
উৎপাদন করবে কে? যে উৎপাদন করবে তাতে কিছু র ম্যাটেরিয়াল লাগবে, একজন উদ্যোগ নিতে হবে, র ম্যাটেরিয়ালের মাধ্যমে সে এইটা তৈরি হবে, সেটি সেই পণ্যটা তো ব্যবসায়ীর হাতে যাবে, তারপরে সে সেই সেই ব্যবসা তখন সে ব্যবসা করবে। এখন আমরা যেভাবে বলতে চাচ্ছি সেটা হলো যে তাহলে আমরা কি বলতে পারি, প্রত্যেক উদ্যোক্তা হচ্ছে ব্যবসায়ী, কিন্তু প্রত্যেক ব্যবসায়ী কিন্তু উদ্যোক্তা নয়। এটা তার মানে উদ্যোক্তা হচ্ছে আমার বৃহত্তর পরিসরে, বৃহত্তর পরিসরে ব্যবসায়ী এই অবস্থা। তবে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক সংগ্রাম করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সততার সাথে এগিয়ে যেতে হবে, কঠোর পরিশ্রম করা লাগবে, এগুলি হচ্ছে উদ্যোক্তা। তার এবং কি করতে যে সামনে সংগ্রাম আসবে, অনেক পরিস্থিতি যদি খুব খারাপ হয়ে যায় সেটা সামাল দেওয়ার মতো মেন্টালি থাকতে হবে, এইটাই হচ্ছে উদ্যোক্তার আসলে মূল বিষয়বস্তু। এখন যেটা যেটা আমি আর বলতে চাচ্ছিলাম সেটা হলো হলো যে কোন কোন খাতে উদ্যোক্তা হওয়া যায়, সেটা আমাদের দেশে অনেক খাত আছে। কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলারে দেখলাম যে 132 বা তারও বেশি খাতে উদ্যোক্তা হওয়া যায়, যেমন অ্যাগ্রোবেজ মানে কৃষি খাতে উদ্যোক্তা হওয়া যাবে, তারপরে স্বাস্থ্য খাতে উদ্যোক্তা হওয়া যাবে, যেমন হসপিটাল ক্লিনিক এগুলো করা যেতে পারে। তারপরে অ্যাগ্রোবেজের শুধু এটুকুই নয়, এই যেমন আমাদের প্রাক্তন কয়েকজন ছাত্র সে কৃষি খাতেই করছে, সুতরাং সেই কৃষিখাতে যে উৎপাদন পণ্যগুলো সেটা প্রক্রিয়াজাত প্রক্রিয়াজাত করে সেটা আরও একটু বৃহত্তর পরিসর বাড়ানো যেতে পারে। এগুলি হচ্ছে আসলে উদ্যোক্তাদের কাজ। এখন কেউ যদি উদ্যোক্তা হতে চায় তাহলে তাকে প্রথমত চিন্তা করতে হবে যে তার সাহসী উদ্যোগ আছে কিনা, ধৈর্য ধরে থাকার মানসিকতা থাকতে হবে, এবং ধৈর্য ধরলেই শুধুই, তাছাড়া ও তাড়াতাড়ি ফলাফল পাওয়ার আশা করা চলবে না। এটা হচ্ছে আসলে উদ্যোক্তা হওয়ার জন্য এই মেন্টালিটি থাকতে হবে। এখন যদি সে উদ্যোক্তা মনে করে হয়ে গেল, হয়ে গেছে, এন্ট্রি করেছে, উদ্যোক্তা হয়ে গেছে, এই পরিস্থিতিতে কী হবে, তাহলে তাকে করতে হবে কি, পণ্যের মানটা কিন্তু সঠিক রাখতে হবে, পণ্যের মানটা ঠিক রাখতে হবে। আর যারা তার তার ফ্যাক্টরিতে বা তার এই যেখানে সে যে বিষয়ে সে উদ্যোক্তা হয়েছে সেখানে তার কর্মীদেরকে ভালো রাখতে হবে। কর্মীরা যদি ভালো থাকে তাহলে পুরো সময়টা পুরো সব কিছুই আত্মনিয়োগ করবে, তার তার কোম্পানিকে দিয়ে দিবে। আর যদি কর্মীরা খারাপ থাকে তাহলে সে অসন্তোষ সৃষ্টি হবে, তখন কিন্তু তার বিজনেস বা এই তার এগুলো কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে যাবে। এখন আরেকটা হচ্ছে কি, ক্রেতার আস্থা অর্জন করতে হবে এবং নীতি নির্ধারক যারা আছে তাদের বিশ্বস্ততা অর্জন করা খুবই জরুরি। হ্যাঁ, এখন আর যেটুকু আমি বলতে চাচ্ছিলাম সেটুকু হলো সবাই যারা আমাদের এখানে 4-5 জন সফল উদ্যোক্তা আমাদের সাথে আছেন তাদের কাছ থেকে আমি তাদের অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। তবে যারা উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহী বা হওয়ার চিন্তা ভাবনা করছে তাদের জন্য কয়েকটা ওয়েবসাইট খুব গুরুত্বপূর্ণ, যেটা আমি দেখলাম কয়েকদিনে, সেটা হচ্ছে businesspathshala.com, উদ্যোক্তা.net বা loraku.com। এই এইগুলোতে উদ্যোক্তা হওয়ার জন্য সমস্ত সরঞ্জাম বা সমস্ত উপাদান কিন্তু ওখানে দেয়া আছে, সেখানে গেলেই এগুলো ই করতে পারবে। তা এ হলো। আর তবে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের সরকারেরই বা ভূমিকা কী, এখন কী অবস্থা, কী কর্মসূচি আছে সেটাও আমি কয়েকদিন আগে একটু দেখলাম। সেটা হলো যে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য কিন্তু একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। গত বছরের জুলাই থেকে এর কার্যক্রম শুরু হয়েছে, 2 বছর মেয়াদে সেটা চলবে। সরকারের টার্গেট কি, সরকারের টার্গেট হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাটলিস্ট 34% জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে নেওয়া হয়েছে সেটাতে যেন যুক্ত হতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে কি যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে SDG আমরা বলি সেটা যে 8 নম্বর সেটা অ্যাচিভ করা হচ্ছে সরকারের হচ্ছে কর্মসূচির অংশ। এটাকে সামনে রেখে আমাদের সরকার গত জুলাই থেকে যে 64টা ডিস্ট্রিক্টে উদ্যোক্তা যারা হতে চায় তাদেরকে আকৃষ্ট করার জন্য
তাদের তাদেরকে স্কিলড করার জন্য, তাদেরকে দক্ষ করার জন্য ই করেছে, এই সেন্টার চালু করেছে। যারা ইচ্ছা করলে রেজিস্ট্রেশন করে, অনলাইনে রেজিস্ট্রেশন করে তারা সেখানে যুক্ত হয়ে তারা প্রশিক্ষণ নিতে পারে, যারা ইন্টারেস্টেড। আর আর যেটা আরও কিছু সরকারের পদক্ষেপ আছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক ক্রেডিট গ্যারান্টি স্কিম নামে একটা ঋণও চালু করেছে। যদি সুস্পষ্ট ধারণা নিয়ে যদি কেউ আবেদন করে তাকে ইমিডিয়েটলি ঋণ প্রদান করার ব্যবস্থা হয়েছে বা শুরু হয়েছে, অলরেডি চালু হয়েছে, হয়তো এখন শুরু হয়েছে কিনা আমার জানা নাই। যারা হয়তো এই লাইনে যুক্ত হতে চায় তারা হয়তো বুঝতে পারবে এটা একটা সরকারের পরিকল্পনা বা কর্মসূচির অংশ হিসেবে এটা আছে। হ্যাঁ, যেখানে আমাদের আমরা যে আগে খানিক আগে শুনলাম আমাদের ডিপার্টমেন্ট থেকে পাস করা যে কয়েকজন সফল উদ্যোক্তা যারা মোহাম্মদ আব্দুল বারি, প্রথমে বলতে হয় আমাদের উত্তম কুমার সাহা, সে উনি 85-এর ব্যাচ, আমরা তো 88-এর ব্যাচ। উনি আসলে আমাদের ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের জন্য রোল মডেল হিসেবে বিবেচিত। আসলে উনি কিন্তু আমাদের অগ্রপথিক এটা বলা যেতে পারে, কারণ পোশাক খাতে যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে ওনার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে হবে। সত্যি আমরা ওনাকে নিয়ে গর্বিত এবং ওনার উত্তরোত্তর সফলতা কামনা করি। উনি আসলে আন্তর্জাতিক অঙ্গনে ওনার আসলে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস, ওনার মেনলি টি শার্টের গেঞ্জি যেটা সেটা, এবং উনি সবসময় আমাদের পাশে থাকেন। যখনই আমাদের ডিপার্টমেন্ট কোনো প্রোগ্রাম হয় তখনই বললে উত্তমদা আমাদের তো কিছু গেঞ্জি দরকার, উনি গেঞ্জি দিয়ে দেন আসলে কোনো দ্বিধা ছাড়াই। তারপরে আরেকজন আমাদের অলরেডি পরিচয় হয়েছে, এগ্রোবেজ যেটা আমাদের আসলে সোহেল রানা। সোহেল রানা আমার প্রজেক্টে যখন আমার সাথে প্রজেক্টে কাজ করেছে, নগর দিবর দিঘির চালচিত্র নিয়ে কাজ করেছে, পরে ও ইত্তেফাকের স্টাফ রিপোর্টার বা রিপোর্টার কিছু কাজ করেছে, এখন এগ্রোবেজ 2015 থেকে সে এই কৃষি ভিত্তিক এই করেছে, যেখানে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছে বা ফল এসে গেছে 15 থেকে, এবং তার বিজনেস শুরু হয়েছিল আমি যতদূর জানি 5 টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে, এখন সে অনেক টাকার মালিক, বছরে ইনকাম করে। তো আসলে এবং সে 22 বা 25 জন লোকজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। আসলে এখানে একটা অনেক ভালো লাগাও আছে, আসলে আসলে নিজেও নিজের ভালো লাগা থাকে এবং আরও যে 20-25টা পরিবারের কর্ম তাদের পরিবার রুটি রুজির ব্যবস্থা হয় সেটা কিন্তু আসলেই ভালো লাগে। যখন সফলতার গল্প যখন পরে শোনা যায় তা আসলেই খুবই ভালো লাগে। যদিও আমার এই ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতাই নাই, ছিল না, আর আমার আসলে কোনো এই ছিল না, চাকরি পেয়েছি, ঢুকে গেছি, এখন এইভাবে চলছে আমার জীবন। তারপরে অন্য লাইনে হতে পারে, যেমন আমাদের আবুল কাসেম আমাদের এই উপশহরে ও এসকে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সেই লাইনে অনেকে কাজ করছে, সেটা হতে পারে। এটা সেবামূলক, ওটা হচ্ছে কৃষিভিত্তিক পণ্য উৎপাদন করবে, তারপর ব্যবসাতে বাজারে চলবে, আর ওটা সেবা ভিত্তিক। তারপরে আমাদের সোহেল রানা, সরি মেহেদি হাসান, এস এম মেহেদি, পুরো নামটা আমি বলতে পারছি না, ও তো আসলে আইটি বেজ করে। এখন তো সারা দুনিয়ায় কিন্তু আইটির উপরেই চলছে, কারণ যারা আগে ম্যানুয়ালি ছিল এখন কিন্তু আইটির উপরে চলে গেছে, ওটা ছাড়া চলবেই না। এখন ঘরে বসেই ব্যবসা চলছে, অনলাইনে কেনাকাটা চলছে, অনলাইনে পেমেন্ট চলছে, সব কিছুই অনলাইন। সুতরাং আইটির বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগই নাই। যদি কই না, যদি কেউ বলে যে আমি ম্যানুয়ালি করবো তাকে বলবো পাগল, এই এই সময় কি এগুলো হয়? এগুলো হওয়ার কথাই না। তো যাক, এটা আর এই চারজনই আমার জানা মতে, আর হয়তো অজানা অনেকে থাকতে পারে, তাদের কাছ থেকে আমরা হয়তো এখানে শেয়ার করতে পারবো, অনেক প্রশ্ন উত্তর আসবে। আসলে আমার এই যে কথাগুলো বললো আসলে থিওরিটিক্যাল, আসলে প্র্যাকটিক্যাল আমার কোনো অভিজ্ঞতাই নাই, শুধু জানি যে ব্যবসা করে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যায়, লাভ হয়। আর উদ্যোক্তা হচ্ছে কিছু লোকের কর্মসংস্থান হয়, সে নিজেও এই ব্যবসায়ী, কিছু র মেটেরিয়াল লাগে সেখানে কিছু পণ্য উৎপাদন হয়, তো আসলে ব্যবসা, কিন্তু সে এটা বৃহত্তর পরিসর, যেখানে 5-10 জন 20 জন 5 জন, যেমন উত্তম দার আমি এতে দেখলাম
ইন্টারনেটে যে 600-700 জন তার কর্মচারী সেখানে কাজ করে। তো যাই হোক, এটা মহতি উদ্যোগ, এটা হতে পারে আসলে, কিন্তু কথা যে এটাকে স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এটা হচ্ছে বড় কথা। সবার ধৈর্য নাই, যেমন আমার ধৈর্য হতো না বা থাকতো না, যাই হোক আমি করতেই পারতাম না। তো যাই হোক, আজকে শুরু কর, যারা করতে চায় আজকে শুরু করুক, আজকে শুরু করুক, দেখে দেখা যাবে 10 বছর বা 15 বছর পরে তার সফলতার গল্প সবাই পড়বে। যেমন আমাদের এটা গেল আমাদের ডিপার্টমেন্ট থেকে পাস করা, এদের আমাদের দেশে অনেকে ছিল শূন্য থেকে এখন শিল্পপতি, যেমন আমরা বলতে পারি শেখ আকিজউদ্দিন, উনি একটি বিড়ির ফ্যাক্টরি দিয়ে শুরু করেছিলেন যশোরের নাভারন ওখান থেকে। উনি তো একসময় বলতে দ্বিধা নেই, উনি একসময় কলকাতায় নাকি কমলালেবু বিক্রি করতেন প্রথম জীবনে, তারপরে উনি এখানে আসলেন, বিড়ি ফ্যাক্টরি শুরু করলেন, এখন কি শিল্পপতি, 40,000 কর্মকর্তা কর্মচারী তার এখানে কাজ করে। তো এনিওয়ে, এখানে কাজ করার ভিতরে অনেক মজা আছে, ভালো লাগা আছে, এবং এখানে অনেক পুরস্কার পাওয়া যায়, তবে এটি ঝুঁকিও বহন করতে হবে, এটাও ঠিক। তো এইভাবে আমাদের যেন আরো একজন আছে শূন্য থেকে কোটিপতি, কেয়া কসমেটিক্স গ্রুপের, যদিও মাঝখানে ওনার ব্যবসার একটু মন্দা চলছিল, আব্দুল খালেক পাঠান, উনি এক সময় ড্রাইভার ছিলেন। এরপরে যাই আমরা আন্তর্জাতিক অঙ্গনে, আন্তর্জাতিক অঙ্গনে এক বাক্যে বলো পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকে, সেটা হলো কি, সেটা হচ্ছে আমাজনের ফাউন্ডার বা সিইও জেফ বেজোস, তারপরে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তারপরে এই সদ্য সবচেয়ে ইয়াং 36 ইয়ার্স ওল্ড ম্যাক্স জাকারবার্গ, সেটা যে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক, যদিও আমি এখনও ওটাতে এত ভিজিট করার আমার সময় হয়নি বা আমি আসলে ইন্টারেস্ট গ্রো করতে পারিনি, সে এখন বিশ্বের 4 নম্বর ধনী, 100 বিলিয়ন তার সম্পদ, $100 বিলিয়ন হচ্ছে তার সম্পদ। তো এনিওয়ে, এরকম যারা অলরেডি উদ্যোক্তা হয়ে আছে তারা যেন বিলিয়নার হয়ে যায়, সেটা আমি আশা করছি, দোয়া করছি, আর যারা উদ্যোক্তা হতে চায় তারা মনে যেন শক্তি করে যেন এখানে যুক্ত হতে চায়। তবে ব্যবসা নয়, আসলে উদ্যোক্তাই হচ্ছে বেশি জরুরি, যাতে করে 10 জন, 5 জন, 20 জন, 50 জনের চাকরি যেন দিতে পারে, সেটা হচ্ছে আমার কামনা। তারপরে আরও একটা বলা যেতে পারে, মোটামুটি এগুলোই আমার আসলে ভান্ডারে ছিল, খুব অল্প সময়ের পড়াশোনা করে আসলে এত কিছু বলাও যায় না থিওরিটিক্যাল। তারপরে যারা আসলে যারা এখানে উদ্যোক্তা হিসেবে আমাদের মাঝে আছেন তাদের কাছে আমরা আমাদের তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার যে এই এই ভাঙাচোরা বক্তব্য শুনে হয়তো অনেকে ধৈর্যচ্যুতি হয়েছে, খারাপও লেগেছে, তো আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ স্যার, আপনি আসলে খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন, এবং উদ্যোক্তার সাথে ব্যবসার যে একটা পার্থক্য আছে বেসিক, সেই জিনিসটা দিয়ে আপনি শুরু করেছেন, এবং এত সুন্দরভাবে আপনি কথা বলেন। আপনার কথায় আসলে আপনি হয়তো জানেন না যে আপনার ছাত্ররা আপনার ক্লাস কত অধীর আগ্রহে অপেক্ষা করে আপনার ক্লাসের জন্য, তেমনি আপনার কথা আসলে সবসময় ছাত্ররা শুনতে চায় এবং সেটা শুনেছে। এবং আপনি যেটা বলেছেন যে একজন মানে প্রতিষ্ঠিত ভালো উদ্যোক্তা হতে গেলে ধৈর্য, অধ্যবসায়, মানসিক শক্তি লাগবে এবং সেসব উদ্ভাবনী থাকতে হবে, তবেই একজন উদ্যোক্তা হতে পারে। উদ্যোক্তা হওয়া, একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তার মধ্যে আসলে বেসিক একটা ডিফারেন্স আছে। একজন একটা ডিম কিনে নিয়ে এসে সরাসরি আরেক জায়গায় বিক্রি করলো, সে উদ্যোক্তা নয়, কিন্তু সে যদি ডিমটা নিয়ে এসে ওটাকে দিয়ে কোনো প্রোডাক্ট, কোনো খাবার তৈরি করে যদি বিক্রি করে তখন আসলে তাকে উদ্যোক্তা বলা হয়। সুতরাং এই বেসিক পার্থক্যটা যদি বুঝতে পারে তাহলে আসলে কোনো সমস্যা হয় না। তো স্যার এই বিষয়গুলো বলেছেন, এবং বাংলাদেশে যে 132টি খাত শনাক্ত করেছে সরকার সেই বিষয়টি উল্লেখ করেছেন, এবং ওয়েবসাইট, যে উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটগুলোতে গেলে যারা উদ্যোক্তা হতে চায় তারা আসলে সেখান থেকে একটি ভালো গাইডলাইন পেতে পারে, এবং সরকারের কি ভূমিকা হওয়া উচিত এবং সরকার আসলে কি করছে দেশে উদ্যোক্তা তৈরি করার জন্য সেই বিষয়টিও আসলে স্যার খুব গুরুত্বের সাথেই বলেছেন। দেশ বিদেশের উদ্যোক্তাদের উদাহরণ দিয়ে বলেছেন যে তারা কারা শূন্য থেকে আসলে বিলিয়নিয়ার হয়েছে। তো স্যার অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই প্রোগ্রামে এসেছেন, দুটি কথা বলেছেন আমাদের ছাত্রছাত্রীদের জন্য, বর্তমান ছাত্রছাত্রীর সাথে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে, অনেকেই হয়তো এখনো প্রাক্তন ছাত্রছাত্রী, অনেকে উদ্যোক্তা হতে পারে, তাদেরকে আপনি ইন্সপায়ার করেছেন।
হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন আমাদের সাথে। আমরা এখন যেতে চাই মোহাম্মদ আব্দুল বারী, সে বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর সরি ম্যাট সরি হাইটেক ইন্ডাস্ট্রিজ। একটু কথা বলতে চাচ্ছিলাম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার স্যার একটু কথা বলতে স্যার চাচ্ছিলাম ম্যাডাম, সেটা শুনে স্যার যে বলুন। সরকারের যে এই যে যে যেটা প্রোগ্রামটা মানে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটা ইএসডিপি, এটা মানে প্রোগ্রাম এন্টারপ্রিনিয়র অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টের, হ্যাঁ এই প্রোগ্রাম প্রজেক্টের আন্ডারে এই ইটা হচ্ছে প্রশিক্ষণটা চলছে। হ্যাঁ সরি, হ্যাঁ 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 থ্যাংক ইউ। আসলে তাই না, সরকারও আসলে চেষ্টা করে যাচ্ছে, যে সরকার মানে অনুধাবন করতে পারছে যে আসলে যদি উদ্যোক্তা তৈরি করা না যায়, তাহলে আসলে 18-20 কোটি মানুষের দেশে একজন যদি সফল উদ্যোক্তা হতে পারে, তাহলে সে, তার যদি উদ্ভাবনী শক্তি থাকে, সে অবশ্যই সফল হতে পারবে। ধন্যবাদ স্যার আপনাকে অ্যাডিশনালি কথাগুলো বলার জন্য। মোহাম্মদ আব্দুল বারী, সে ম্যানেজিং ডিরেক্টর ম্যাট হাইটেক ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড তার, এবং এই প্রতিষ্ঠানটি ম্যানুফ্যাকচার করে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, স্পেশালি হাউজহোল্ড প্রোডাক্টস। এবং এর আগে সে যেটা করেছে, যে তার অভিজ্ঞতা আসলে সঞ্চয় করেছে, এবং সে ওয়ালটন গ্রুপে ছিল ডেপুটি ডাইরেক্টর হিসাবে, 2006 থেকে 2017 সাল পর্যন্ত সে ওয়ালটন গ্রুপে ছিল। এবং সে ওয়ালটন গ্রুপে থাকলেও আসলে আব্দুল বারীর সাথে সবসময় একটা যোগাযোগ আমার থেকেছে, সে খুবই মানে ডিপার্টমেন্টের প্রতি সহানুভূতিশীল, তার মানে সবসময় সে ডিপার্টমেন্টের কথা ফিল করে, এবং সে আজকে আমাদের সাথে আছে, আমরা তার কথা শুনবো। সে আসলে, আমি আব্দুল বারীর কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে আব্দুল বারী তুমি চাকরি করতে, একটি ভালো চাকরি করতে, অনেক ভালো চাকরি করতে, আমি জানতাম না, আমি জানি সে বিষয়টি, তারপরও এত ভালো একটি চাকরি ছেড়ে দিয়ে তুমি কেন এই রিস্ক নিলে, এবং বর্তমান যে রিস্কটি নিয়েছো, তুমি কি মনে করো যে তোমার এই ডিসিশনটি ওয়াইজ ছিল? আব্দুল বারী, মাইকটি আনমিউট করে কথা বলা শুরু করবে। আসসালামু আলাইকুম। আসলে পরিসংখ্যান বিভাগের এই 60 বছর পূর্তি উপলক্ষে আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামের কি বলবো পরিচালক এবং সঞ্চালক আর কি মোমিনুল স্যারকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। আর আমাদের এই বিজয়ের মাসে যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ পেয়েছে, আমি প্রথমে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি। আজ তারা তাদের আত্মত্যাগের বিনিময়ে যদি এই স্বাধীনতা না আনতো, তাহলে হয়তো আমরা এত স্বাধীনভাবে চলতে পারতাম না। আর আমাদের এই ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে শুনতেছেন, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আসলে আজকের যে বিষয়বস্তু রাখা হয়েছে, ক্যারিয়ার ভাবনা, উদ্যোক্তা না ব্যবসায়ী, আমি আসলে এটা একটু ক্লিয়ার করি যে ব্যবসায়ী কখনো উদ্যোক্তা হতে পারবে না, কিন্তু একজন উদ্যোক্তাকে ব্যবসায়ী আমরা বলতে পারি। উদ্যোক্তা দেশ নিয়ে ভাবে, একটা জাতি নিয়ে ভাবে, আর একজন ব্যবসায়ী সে দেশ জাতি নিয়ে ভাবে না, সে ভাবে প্রফিট কোথায় পাবো। সেখানে অনেক ক্ষেত্রে বলি যে অনেকটাই সে সুযোগের সদ্ব্যবহার করতে চায়। আর একজন উদ্যোক্তা সে রিস্ক নেয়, আর রিস্ক নেওয়ার মন মানসিকতা যার আছে সেই উদ্যোক্তা হতে পারে। আর এখানে আরেকটা যেটা বিষয় লক্ষ্য করা, সেটা হচ্ছে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ে অনেক ক্ষেত্রে আবার এক, দুজনে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, আবার দেশের উন্নয়নের ভূমিকা রাখে, কিন্তু একজন উদ্যোক্তা সে এর বাইরেও কিছু ভাবে যে আমাকে দেশের উন্নতির জন্য করতে হবে, আমাকে দেশের মানুষের জন্য কিছু করতে হবে, আমাদের সমাজের জন্য কিছু করতে হবে, এই দায়িত্ববোধটা যার ভিতরে আসে সে একজন উদ্যোক্তা হতে পারে। আচ্ছা, এখন আমি নিজের সম্বন্ধে একটু বলি। আমি আসলে উদ্যোক্তা, আমার কখন থেকে আমার ভাব আসছে যে আমি উদ্যোক্তা হব। আমি, হ্যাঁ স্যার ঠিকই বলছেন, আমি ভালো একটা চাকরি করতাম, ভালো ছিলাম, আমার চাকরি বয়স যখন 3 বছর হয়, আমি মার্কেটিংয়ে জব করছি, তখন চিন্তা করতাম যে এই যে আমাদের দেশ, আমি যে কোম্পানির চাকরি করতেছি বা এরকম অনেক গ্রুপ অফ কোম্পানিজ আছে, এরা কি করতেছে, এরা অক্লান্ত পরিশ্রম করছে, কাজের জন্য করতেছে, এদের আন্ডারে কিছু কর্মসংস্থান হয়েছে, এরা দেশকে চিনাচ্ছে,
এদের মাধ্যমে দেশকে পরিচিত হচ্ছে, ওয়ার্ল্ডে আমরা পরিচিত হচ্ছে। এখন আমি পরিশ্রম করতেছি, আমি কি এটা হতে পারি না? প্রথমে আমার চিন্তা আসে যে আমাকে এই চেঞ্জটা আনতে হবে, কিভাবে সম্ভব? আমি তখন আর একটু ডিপে ঢুকি যে আমাকে কি করতে হবে, আমাকে জিনিসগুলো জানতে হবে, বিজনেস কি আসলে, একজন উদ্যোক্তা হতে হলে কি কি জিনিস প্রয়োজন হয়। আসলে আমরা ওয়েবসাইট বা ইয়াতে দেখি যে উদ্যোক্তা হতে হলে এই হতে হয়, এখন আমি বাস্তবে দেখতেছি অনেকগুলোই কিন্তু মিল নেই। আপনার উদ্যোক্তাদের প্রথমে যে জিনিসটা প্রয়োজন, আপনার কোনো কিছু হারানোর ব্যথা ভিতরে রাখা যাবে না। যদি আপনি দেখেন যে আপনার হারানোর ব্যথা আছে, আপনার হারানোর টেন্ডেন্সি আপনার ভিতরে গ্রো করতেছে, তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। আপনাকে প্রথমে যে চিন্তা করতে হবে যে আমি দেশের জন্য কিছু করব, আমার যা আছে আমি সর্বস্ব দিয়ে বিলিয়ে দেবো, দেন তখন আপনি উদ্যোক্তা হতে পারবেন। এবং সেই একাগ্রতা নিয়ে আমি শুরু করি। এখন শুরু করব কিভাবে করব, আমি জানবো কিভাবে যে কি করতে হয়। আমি প্রথমে চিন্তা করলাম যে তাহলে দেখি একটা প্রোডাক্ট সম্বন্ধে প্রথমে জানতে হবে, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যে সেক্টর নিয়ে কাজ করবো, এই সেক্টর জানতে হবে। আমি ইলেকট্রনিক সেক্টর জব করছি, আমি ইলেকট্রনিক সেক্টরে আমি প্রাধান্য দিয়েছি। এই প্রোডাক্টটা সোর্সিং কোথা থেকে করে, এই প্রোডাক্টটা ব্যবহার কি, এই প্রোডাক্টের ইউজার কারা, এই জন্যগুলো আমি ভাবা শুরু করলাম। দেন তারপরে প্রোডাক্টের ভিতরে ঢুকলাম, এই প্রোডাক্টটা আমি সব কিছু জানি এখন ইলেকট্রনিক্স। আমি যদি স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট, মানুষ ট্রাই করলে পারে না এটা আমি বিশ্বাস করি না, মানুষ ট্রাই করলে অবশ্যই পারে। দেন তারপর আমি চিন্তা করলাম আসলে ব্যাংকিং সেক্টরটা কি, আমাকে তো এলসি করতে হবে, বাইরে থেকে কাঁচামাল আনতে হবে, এর সিস্টেমটা কি। আমি এলসি সিস্টেম জানলাম, আমি আমাদের যারা সোর্সিং ডিপার্টমেন্টে কাজ করে, যারা অ্যাকাউন্টসে কাজ করে, তাদের খুব কাছে গিয়ে জানতাম যে ভাই আসলে আমাকে একটু বলেন এটা কি হবে, কিভাবে শুরু করব বা কিভাবে আপনারা করেন, এই জিনিসগুলো খুব কাছে থেকে শুনছি দেখছি। দেন তারপরে আসে কি যে এর প্রোডাকশন প্রসিডিওরটা কি, কি কি মেশিনারিজ লাগে। প্রোডাকশন প্রসিডিওর আমি খুব কাছে থেকে দেখছি, যেহেতু আমি এন্ট্রেন্সটা অনেক ভিতরে ছিল, আমি সব কিছুই দেখছি। দেন তারপরে জিনিসটা আসে যায় মার্কেটিং স্ট্র্যাটেজি। আসলে মার্কেটিং জিনিসটা আমরা কিন্তু সবাই জানে, আমরা যে জীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রোডাক্ট কিনতেছি, একটা ব্র্যান্ড কীভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, একটা সেলসম্যান তার প্রোডাক্টকে বা একটা কোম্পানি তার প্রোডাক্টকে কীভাবে রিপ্রেজেন্ট করতেছে আমরা দেখতেছি, আমরা কিন্তু শিখতেছি যে আসলে একটা প্রোডাক্ট সেল করতে কী গুণাগুণ থাকা দরকার। তারপরেও এই সম্বন্ধে তো আমি মার্কেটিং আমি বেশ ভালো জানি, আমার যে ল্যাকিংস ছিল সেগুলো গিয়ে করলাম। আমি এখন শুরু করবো কখন, আমি প্রোডাকশন প্রসিডিওর জানলাম, আমি র মেটেরিয়াল কালেক্ট জানলাম, আমি মার্কেটিং স্ট্র্যাটেজি জানি, আমি সেলিং স্ট্র্যাটেজি জানি, আমি কখন শুরু করব। আসলে বিজনেস শুরু করতে হলে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা, এই টাকার উৎসটা কোথায় পাবো। দেন তারপরে আমি 3 বছর তো হলো, আমি আরও দিন আমাকে চাকরি করতে হবে, আমি চাকরি চালিয়ে গেলাম এবং নিজেকে আরও পাকাপোক্ত করলাম। পাকাপোক্ত করে তারপর আমি চিন্তা করলাম যে এখন আমার নামার প্রয়োজন, সময় হয়েছে, দেন আমি চাকরিটা ছেড়ে দিই। এখন চাকরি ছেড়ে দিলাম, সবচেয়ে বড় কথা কি যে আমি আমার কারোর সঙ্গে, আমার কোনো বন্ধুর সঙ্গে আমি শেয়ার করি নাই এবং আমার ফ্যামিলি আমি কারোর সাথে শেয়ার করি নাই। আমি চাকরি ছেড়ে দিয়েছি যে আমি দশের জন্য কিছু করতে চাই, আমি দেশের জন্য কিছু করতে চাই, আমার হারানোর কিছু ভয় নেই। আমি 2005 সালের শেষের দিকে আমি ঢাকাতে আসি, আমি ঢাকাতে আসার সময় শূন্য হাতে, অর্থাৎ আমি শুধু এই রাজশাহী ইউনিভার্সিটির সার্টিফিকেট, আমার কিছু এই সার্টিফিকেট ছাড়া আমি কিছুই নিয়ে আসি নাই, সো আমার হারানোর কিছু নেই। দেন চিন্তা করলাম যে আমাকে এলসি করতে হবে, এলসি কিভাবে করব। ও এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলে যে একজন উদ্যোক্তা হতে হলে এই প্রথমে যে জিনিসটা, হাল ছাড়া যাবে না, অনেক ধরনের বাধা আসবে, অনেক ধরনের বাধা আসবে। দেন আমাদের দেশের সিস্টেম ব্যবস্থা, বিজনেস উদ্যোক্তা হতে হলে অনেক ক্ষেত্রে আপনার মন ভেঙে যাবে, অনেক ক্ষেত্রে ডকুমেন্টারি জিনিসপত্র আপনার 12টা, একটা ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স বের করতে হলে 12টা জায়গা থেকে, 12টা মন্ত্রণালয় থেকে আপনাকে কাগজপত্র কালেক্ট করতে হয়। এবং আমরা জানি, আমি প্রথমে কাগজপত্র ঠিক করতে গিয়ে আমি বললাম যে কি কি লাগে, আমি একটা লয়ারকে ধরলাম যে ভাই আমি এই করব, আমাকে প্রসিডিওরটা বলে দেন। সে আমাকে বললো যে তোমার এই 6-7 লাখ টাকা লাগবে। আমি ছাই আল্লাহ, আমি বিজনেস নতুন শুরু করবো, এতটাই কি? আচ্ছা বলুন তো যে এটার মানে সরকারি ট্রেজারি চালান কত টাকা জমা দিতে হয় এই লাইসেন্সগুলো নিতে হলে? সে বললো এই লাইসেন্সগুলো নিতে হলে ট্রেজারি চালান দেওয়া হচ্ছে 70-75 হাজার টাকা লাগে। তাহলে আপনি 7 লাখ টাকা কেন বলতেছেন? বলছে এটা কিছু আমার থাকবে আর ম্যাক্সিমামে আন্ডার টেবিল মানে, এটা অন্য
ডোন্ট টেক ইট অনভাবে নিবেন না, আমি বাস্তবতা আমার জীবন থেকে আমি বলতেছি। আমি মাঝে মনে করছিলাম যে এটা কোনো সিস্টেম না, বিজনেস 100% সৎ, এখানে কেন এটা হবে? তারপরে মেনে নিয়েছি যে আমাকে কিছু করতে হবে, আমি দমে যাইনি। আমি যাই হোক, নিজেই লাস্টে আমি সিদ্ধান্ত নিয়ে আমি নিজেই বিভিন্ন মন্ত্রণালয়ে আমি কাজ করব, আমি আমার সার্টিফিকেট বের করব এবং করছি। আমার টোটাল আপ টু ডেট, আমার কাগজপত্র আপ টু ডেট করলাম। এখন প্রোডাক্ট আমি এলসিতে যাব, এলসিতে গেলে কত টাকা লাগে? আমি যে ইলেকট্রনিক সেক্টর, ইলেকট্রনিক সেক্টরে একটা আপনি যদি ফুল একটা প্রোডাক্ট, একটা টেলিভিশনে যদি আপনি মেশিনারিজ এবং আপনার র মেটেরিয়াল যদি আপনি ইম্পোর্ট করতে যান, তাহলে আপনি দেখা যাচ্ছে মিনিমাম 20 টাকার মতো লাগে। আমি 1 কোটি টাকা কোথায় পাবো? আমি তো বাসার থেকে এখন পর্যন্ত বাড়ি থেকে আমি 1 টাকার হেল্পও নিই নাই। আমি চিন্তা করলাম যে আমি ছোটো করে করবো, ছোটো করে করলেও যদি আমি হাফ এলসি করি, অর্থাৎ এলসিএলে মান আনি, আমি ফুল এলসি করলাম না, আমি এলসিএলে করলাম, দেন তাহলে আমাকে টাকা লাগে 50 লাখ টাকার মতো, 50-60 লাখ টাকার মতো। আমার কাছে ওই মুহূর্তে টাকা ছিল 6 লাখ টাকা এবং সেটা আমার ব্যাংকে ছিল। আর আমি শেয়ার মার্কেটে আমার কিছু টাকা ছিল, আমার দুটো বাড়ি ছিল ঢাকাতে, আমি একটা ফ্ল্যাট ছেড়ে দিই আর একটা আমি নিজে থাকি। আমি আমার বাড়ি বিক্রি করেছি, আমি আমার শেয়ার মার্কেটে টোটাল টাকা তুলে নিয়েছি, আমার কিছু গচ্ছিত টাকা ছিল, টোটাল টাকা আমি ইনভেস্ট করছি। করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি সবচেয়ে বড় কথা কি যে আমি প্রথম মাস থেকে প্রফিটে আছি। এই যে করোনাকালীন সময় যাচ্ছে, হ্যাঁ করোনাকালীন সময় আমি জানি যে বিভিন্ন ব্যবসায়ীদের একটা মন্দা ভাব যাচ্ছে, এটা আমিও এর বাইরে নই। তো আমি আশা করতেছি যে আমাদের এই ব্যবসায়ী সোসাইটি বা উদ্যোক্তা সোসাইটি এটা খুব তাড়াতাড়ি আমরা ওভারকাম করব। আসলে এই জিনিসটা আসছে যে কারণে যে র মেটেরিয়াল মানে ক্রাইসিস তৈরি হয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমরা ইকোনমিক্স পড়ছি, ডিমান্ড যখন বেড়ে যায় সাপ্লাই যখন কমে যায় তখন প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়। ওয়ার্ল্ডে ম্যাক্সিমাম দেশেই লকডাউন চলছে, ফ্যাক্টরি বন্ধ ছিল, প্রোডাকশন ইউনিট বন্ধ ছিল, অ্যাজ এ রেজাল্ট এখন সবাই স্বাভাবিক হয়েছে, এখন তাদের প্রোডাকশন বাড়ছে কিন্তু সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেড়ে গেছে, হয়তো এটা খুব তাড়াতাড়ি রিকভারি হবে। তারপরে আর কি এই সিস্টেমগুলা ইয়ে করতে হলে আমার মনে হয় যে একজন উদ্যোক্তা সফল হবে। আর আমি যেটা বলতে চাই, এই উদ্যোক্তা হলেন প্রোডাক্ট কীভাবে সেল করবেন, আমি কিছু প্যারামিটার বলি, যেহেতু আমি স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট, আমি বরাবরই অ্যানালাইসিস জিনিসটা ডাটা ভিত্তিক করি। তো এখানে আপনার একটা প্রোডাক্ট মার্কেটিং করতে হলে, একটা প্রোডাক্ট সেল করতে হলে কিছু গুণাগুণ থাকা দরকার, 4টে প্যারামিটার। প্রথম প্যারামিটার একটা বিজনেসের জন্য, একটা উদ্যোক্তাদের জন্য যেটা খুবই অ্যাসেনশিয়াল, প্রথম হচ্ছে আপনার ব্যবহার, বিহেভ, অর্থাৎ আপনার কমিটমেন্ট, আপনার আচার ব্যবহার। সেকেন্ড আপনার প্রোডাক্টের কোয়ালিটি, থার্ড আপনার প্রোডাক্টে আপনার সেল সার্ভিস, ফোর্থ ক্যাপিটাল। এই 4টে প্যারামিটার একটা বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনার প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো, আপনার ব্যবহার ভালো না, আপনার ম্যানেজমেন্ট ভালো না, আপনার প্রোডাক্ট বাজারে বেশি দিন সাস্টেইন করবে না। কারণ সবসময় জানে রাখবেন আপনি যে সেক্টরে বিজনেস শুরু করেন, যে সেক্টরে আপনি উদ্যোগ করেন, সেই সেক্টরে প্রতিদ্বন্দ্বী আসছে। আপনি প্রতিদ্বন্দ্বী বৃদ্ধি প্রথমে আপনাকে করতে হবে কি, আপনি প্রোডাক্ট সে ইউজ করে নাই, প্রথমে আপনি জানতে হবে তো আপনি ব্যবহার সে কিনবে, আপনি ব্যবহারকে সে দেখবে যে না এই লোকটা কেমন, এর ম্যানেজমেন্ট কেমন, এর কমিটমেন্ট কেমন। দেন ফার্স্ট টাইম আপনি ব্যবহার ভালো, আপনার প্রোডাক্ট চলবে, ফার্স্ট টাইম কিনবে। আপনি প্রোডাক্টের কোয়ালিটি, আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি আপনি ইনশিওর না করতে পারেন, দেন দ্বিতীয়বারই কাস্টমার আপনি প্রোডাক্ট কিনবে না। আপনি প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনি সেকেন্ড টাইম কিনলো, আপনার আফটার সেল সার্ভিস আপনি ভালো না, অর্থাৎ আপনি বললেন আপনার প্রোডাক্টে 2 বছর ওয়ারেন্টি আছে, 2 বছরের ভিতরে বা 1 বছরের মধ্যে আপনার প্রোডাক্ট বাড়ি নষ্ট হলো, এখন আপনি দেখা যাচ্ছে কি যে আব্দুল বাড়ি, হ্যাঁ 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে শেষ করবে, আপনার আফটার সেল সার্ভিস যদি ভালো না হয় তাহলে দেখা যাচ্ছে ওই কাস্টমার আপনাকে সুযোগ দিব আরো 10টা কাস্টমার নষ্ট করবে। সো আপনাকে প্রোডাক্টে আপনার সেলস আপনি ভালো করতে হবে। দেন ক্যাপিটাল, আপনার ব্যবহার ভালো, আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনার আফটার সেলস সার্ভিস, আপনার বিজনেস খুব ভালো চলতেছে। এখন দেখা যাচ্ছে কি আপনার বাংলাদেশে যে কনজিউম ক্যাপাসিটি, সে পরিমাণ আপনার ক্যাপাসিটি, আপনার টাকা পয়সা আছে, সে পর্যন্ত আপনি বললেন যে আমি ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে যে আরো 5টা কান্ট্রিতে আমি আমার বিজনেসকে এক্সপ্যান্ড করবো, তাহলে আপনার মেশিনারিজ লাগবে,
আপনি র ম্যাটেরিয়াল বেশি লাগবে, এখন যদি আপনি ক্যাপিটাল সাপ্লাই না দিতে পারেন, ক্যাপিটালের যোগান না দিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার বাংলাদেশে বিজনেস ভালো চলতেছে, আপনার যখন ক্যাপিটাল অন্য পাঁচটা ফ্যাক্টরিতে চলে যাবে তখন দেখা যাচ্ছে বাংলাদেশে আপনার প্রোডাক্ট যোগান দিতে পারবে না, এজ এ রেজাল্ট আপনার কাস্টমার বলবে এদের কাছে আসলে আপনি এদের প্রোডাক্ট নেই, প্রোডাক্টের সাপ্লাই নেই। সো ক্যাপিটাল একটা বড় ফ্যাক্ট। তো এই চারটে প্যারামিটার যদি একটা বিজনেসে থাকে তাহলে আমার বিশ্বাস যে পান দোকান থেকে শুরু করে বড় বড় উদ্যোক্তা পর্যন্ত কারো বিজনেস ডাউনওয়ার্ডস যাবে না। আর শেষ করে আমি আরেকটা জিনিস দিই, সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তার কি কি সাইড আছে, ভালো সাইড কি, এদের এদের স্বপ্নটা কি দেখে এরা। একজন উদ্যোক্তা হতে পারে একটা দেশের পরিবর্তনের বাহক, একজন উদ্যোক্তা তার কিছু অপূর্ণতা পূর্ণতা রূপ দিতে পারে একজন উদ্যোক্তা। আজকে আমরা স্ট্যাটিস্টিক স্টুডেন্ট, আমরা স্ট্যাটিস্টিক পাস করছি, হয়তো আমাদের অনেকের সাথ ছিল আমরা বইটা পড়বো, আমরা ইঞ্জিনিয়ারিং পড়বো, আমরা আইবিএতে পড়বো, আমরা পারি নাই, আমরা স্ট্যাটিস্টিক্সে ভর্তি হয়েছি, আমরা মনে করতাম যে আইবিএর স্টুডেন্ট বা বুয়েটের স্টুডেন্ট অনেকই ব্রিলিয়ান্ট, কিন্তু দেখা যাচ্ছে কি ওইখানে আমরা চান্স পাই নাই। আপনি উদ্যোক্তা হন, আপনি ওই বুয়েটের স্টুডেন্ট, আপনি ইঞ্জিনিয়ারিং, ওদের আপনি চাকরিদাতা হবেন, ওরা আপনাকে সম্মান করবে। আর বিশেষ করে আমরা দেখি যে আমাদের বাবা বা আমার বাবা আমার মা কখনো আমাকে বলে নাই তোকে উদ্যোক্তা হতে হবে, কখনো বলে নাই তোকে দেশের মুখ উজ্জ্বল করতে হবে, বলছে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও। ইভেন আমি ইউনিভার্সিটি যখন পড়ি বলছে তুমি ভালো প্রোগ্রামার হও, তুমি ভালো গবেষণা করো, কিন্তু বলে নাই যে তুমি উদ্যোক্তা হও। আমরা আজকে অনলাইনে দেখছি উদ্যোক্তা হও, কিন্তু আমরা কোনো টিচারের মুখে শুনি নাই, আমরা বাবা মার মুখে শুনি নাই, কারণ এই সেক্টরটা প্রত্যেকটা উদ্যোক্তে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, যার ফলশ্রুতি তারা এখানে আসে, কিন্তু তাদের নিজের প্রচেষ্টায় কোনো ইনস্টিটিউট গড়ে ওঠে নাই তাদেরকে উদ্যোক্তা হিসাবে ফলো করে। কিন্তু একজন উদ্যোক্তা তাদের কি কি জিনিস লাগে, তো আমি আশা করব যে স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টদের যে আমার যারা যারা ছোট ভাই বা আমাদের যারা অনুজ আছে এদেরকে বলবো যে অবশ্যই তুমি উদ্যোক্তার দিকে আসো। একজন উদ্যোক্তা তোমার ভিতরে স্বপ্ন আছে, স্বপ্নটাকে প্রতিষ্ঠিত করো, মানুষ পারে না এমন কোনো জিনিস নাই। আর স্ট্যাটিস্টিক্স বড় প্রোগ্রামার হয়, এরা বিজনেস মডেল তৈরি করে। হোয়ারাস আমার কাছে যেটা মনে হয় যে স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট যদি একজন উদ্যোক্তা হয় এর সবচেয়ে সাকসেস রেট এর সবচেয়ে বেশি হবে, কারণ সব কিছু জানে। আমরা যখন স্ট্যাটিস্টিক্স ভর্তি হই তখন আমরা কি করছি, সাড়ে আটটাতে পাঁচটা আমাদের ক্লাসে করতে হচ্ছে, আমাদের স্টুডেন্টরা বা আমরা অলসতে কি জিনিস এই ছয় বছরে ভুলে গেছি। দেন তারপরে কি হয়েছে যে আমরা পরিসংখ্যান জানি, পরিসংখ্যানের পাশাপাশি আমরা ইকোনমিক জানি, আমরা কম্পিউটার জানি। একজন স্ট্যাটিস্টিক্স স্টুডেন্টকে যদি কম্পিউটার সামনে দাঁড় করানো হয়, প্রোগ্রামিং সম্বন্ধে জানানো হয়, স্ট্যাটিস্টিক্স কিন্তু ভয় পাবে না, কারণ প্রোগ্রামিং কি জিনিস আমরা জানি, একটা অ্যাপস কিভাবে চলে, প্রোগ্রামের মাধ্যমে চলে, প্রোগ্রাম কিভাবে তৈরি, স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট জানে সেটা। সো কম্পিউটার ভিতরে নাই, স্ট্যাটিস্টিক্স এর ভিতরে যারা ইকোনমিক্স পড়ছে, আমরা ইকোনমিক্স পড়ছি, ইকোনমিক্স কি জিনিস, ডিমান্ড সাপ্লাই কি জিনিস একজন স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট জানে। আর হ্যাঁ, আপনার অভিজ্ঞতা নিয়ে আপনারা ইয়েতে আসবেন, উদ্যোক্তা হবেন, কিন্তু এই স্বপ্নটা যেন প্রথম থেকেই থাকে, তাহলে এই জিনিসটা আরো বেশি হয়। আর আমি আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমি বলবো, উদ্যোক্তা কোন স্টেজে এসে আপনি উদ্যোক্তা হবেন। আপনি যদি প্রিমিয়ার স্টেজ থেকে করেন তাহলে অনেক, এই যে আমাদের সফটওয়্যার প্রোগ্রামার এটা উদ্যোক্তা খুব সুন্দর, এই যে অ্যাগ্রোবেস উদ্যোক্তা এটা খুব সুন্দর, এতে বেশি পুঁজি লাগে না, কিন্তু সুপ্ত বাসনের ভিতরে রাখতে হবে যে আমি আরো দশজনের কর্মসংস্থানের ব্যবস্থা করব, আমি পরিশ্রম হব, আমার হারানোর কোনো ভয় নেই। হারানোর ভয় যখন ভিতরে থাকবে না তখন সে অবশ্যই একজন সফল উদ্যোক্তা হবে। আর আব্দুল বারী আমার মনে হয় শেষ করতে হবে। আর একটু একটু স্যার, সেটা হচ্ছে কি যে যে জিনিসটা আমি আসি সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে যারা যারা ছোট ভাই আছেন তাদেরকে আমি উদ্দেশ্যে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এই তোমরা অ্যানালিটিক্যাল জিনিস বোঝো, একজন অন্য সাবজেক্ট থেকে এসে সে কিনি অনুমান নির্ভর ডাটা নিয়ে কাজ করবে যে আমার এই হয়েছে, আমার এতটুকু আসতে পারে, কিন্তু একজন স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট
সে কিন্তু সংখ্যাভিত্তিক তত্ত্বভিত্তিক ফরকাস্ট করতে পারবে, যেটা অন্য ডিপার্টমেন্ট স্টুডেন্ট পারবে না। বিজনেসে প্রত্যেকটা সাবজেক্টে স্ট্যাটিস্টিক্স প্রয়োজন হয়, প্রত্যেকটা সাবজেক্টে। সুশান্ত স্যার, আমি যখন ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে ছিলাম, সুশান্ত স্যার বলতো তোমরা রয়্যাল সাবজেক্টে পড়ো, আমি তখন বুঝি নাই, এখন কিন্তু আমি বুঝি আসলে স্ট্যাটিস্টিক্স রয়্যাল সাবজেক্ট। সো জাস্ট এই জিনিসটা ভিতরে আনা যে তোমরা উদ্যোগী হও, তোমরা উদ্যোগী হও। আর বিশেষ করে আমি আমার পোলার স্যারকে আমি বলবো যে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন স্যার আপনি। আসলে এটা না জানলে আমরা জানতাম না যে আমাদের বড় ভাইরা, আমাদের ছোট ভাইরা অনেক ভালো ভালো জায়গায় আছে, অনেক ভালো ভালো জায়গায় আছে। এই ধরনের প্রোগ্রাম আমাদের হওয়া উচিত। আর আমি বলছিলাম যে একটা ডাটা বেস তৈরি করা। এখন আমি উদ্যোগ হয়েছি, আমি অনেক জায়গায় ঠেকছি, কিন্তু আমি আমার কোনো বড় ভাই কোথায় আছে আমি জানি না, যদি আমি জানতাম তার কাছে যেতাম। আর আমি বলতেছি যে এখন যে একজন উদ্যোক্তা হতে হলে ডকুমেন্টারি জিনিস বা কি কি সাইট তাকে আগের থেকে জানতে হবে, আমার কাছে আসলে মনে হয় আমি তাদেরকে সঠিক পরামর্শটি দিতে পারবো। আর এই ধরনের যদি একটা ডাটাবেস তৈরি করা যায়, আমাদের স্টুডেন্ট, আমি যখন ঢাকাতে প্রথম আসি আমার কাছে খুব একা একা মনে হতো যে আমি কার কাছে যাব, কার কাছে ইনস্ট্রাকশন নেব, কি আমাকে সৎ পরামর্শ দিবে, আমার কি হওয়া উচিত, আমি কোন সাইডে যাব, এটা আমি বুঝতে পারি নাই। কিন্তু যদি আমাদের একটা ডাটাবেস থাকতো তাহলে আমার মনে বুঝতে পারতাম আমার অমুক ভাই অমুক জায়গায় আছে, তাহলে আমি তার কাছে গিয়ে আর বলতাম যে আমি পড়ে আসছি, আমার এই অবস্থা, আমার এই সাইডটা ভালো লাগে, আমার কি হওয়া উচিত, আমাকে কি ইনস্ট্রাকশন দেন, বা আমি উদ্যোক্তা হতে চাই আমার কি কি স্টেপ আমাকে নেওয়া উচিত, আমি কোন কোন মন্ত্রণালয়ে কি কি কাজ করব, আমার কোন কোন মন্ত্রণালয়ে পারমিশন নিতে হবে। সো আমার মনে হয় এরকম একটা ডাটাবেস যদি তৈরি করা যায় আমাদের খুবই ভালো হবে। আর আমার মনে হয় যে আমরা যারা আছি, এই যে সামান্য কয়েকজনকে আমরা বাসে পাইছি, এবং এর বাইরে অনেক সফল ব্যক্তি আছে আমাদের স্ট্যাটিস্টিকশিয়ান আমাদের ডিপার্টমেন্টের, তো সবার জন্য আমার শুভকামনা থাকবে। আর হয়তো আমি অনেক কথাগুলো গুছা বলতে পারি নাই, এই জন্য দুঃখিত। অনেক ধন্যবাদ আব্দুল বারি, ম্যানেজিং ডিরেক্টর ম্যাট হাইটেক ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। আমরা আবার বারির কাছে ফিরে আসব। সে আসলে খুব সুন্দরভাবেই ব্যবসায়ীরা যে আসলে উদ্যোক্তা হয় না সবাই, কিন্তু উদ্যোক্তারা আসলে ব্যবসায়ী হয় এবং সেই বিষয়টি দিয়ে শুরু করেছিল। উদ্যোক্তারা যে দেশ জাতির জন্য আসলে অবদান রাখতে পারে এবং দেশ জাতিকে নিয়ে ভাবে সেই বিষয়টিকে উল্লেখ করেছে। এবং ব্যবসা বা উদ্যোক্তা বা মানে ভালো ব্যবসায়ী হতে গেলে বা একজন সফল উদ্যোক্তা হতে গেলে চারটি প্যারামিটারের কথা বলেছে। সেই চারটি প্যারামিটার আসলে মাথায় থাকলে ভালো উদ্যোক্তা হওয়া পসিবল। সেই সাথে যে পরিবর্তনের যে বাহক আসলে উদ্যোক্তারা, এবং বুয়েট থেকে শুরু করে আইবিএর স্টুডেন্টরাও যে একজন স্ট্যাটিস্টিশিয়ানের আন্ডারে কাজ করতে পারে সেটা বা বাড়িয়ে হয়তো সেটা প্রমাণ করেছে। এবং আমাদের সকলের বাবা মার আসলে ইচ্ছা থাকে যে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু উদ্যোক্তা হতে কেউ বলে না। এবং আমি ছাত্রছাত্রীদেরকে এখন এই বিষয়টি অনেক গুরুত্বের সাথেই বলি যে তোমরা উদ্যোক্তা হও, সবাই যদি চাকরির পিছনে ছুটবে তাহলে আসলে চাকরি দিবে কে, এটি আমি গুরুত্বের সাথেই বলার চেষ্টা করি এবং ছেলেদেরকে এখন অনুধাবন করানোর চেষ্টা করছি। তো যাই হোক, ছাত্র এবং পরিসংখ্যানের ছাত্রছাত্রীরা পারে না এমন কোনো কাজ নেই, বারি সেটাও আসলে বলতে চেয়েছে। তো অনেক ধন্যবাদ হচ্ছে মোহাম্মদ আব্দুল বারি। আমরা একটা ডেটাবেস তৈরি করার কাজ শুরু করব বা শুরু হয়েছে অলরেডি, কিন্তু এটা আর একটু বৃহৎ পরিসরে হয়তো আমরা সামনে শুরু হবে, তো সেই ক্ষেত্রে তোমাদেরও সহযোগিতা প্রয়োজন হবে। অনেক ধন্যবাদ আরো একবার। আমি এখন যেতে চাই এস এম মেহেদি হাসান, যে আমি এর আগেও বলেছিলাম যে আসলে রনি নামে আমাদের কাছে বেশি পরিচিত, এবং সে কোডার 71 লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর। তার প্রতিষ্ঠান আসলে আইটি বেসড একটা ফার্ম, এবং তারা যেটা করে সে পার্সোনাল এবং কর্পোরেট ওয়েবসাইট তৈরি করে, অনলাইন বেসড সফটওয়্যার ডেভেলপ করে এবং ই কমার্স ওয়েবসাইটগুলো ডেভেলপ করে, সেই সাথে তারা মোবাইল অ্যাপ্লিকেশন গুলো নিয়েও কাজ করে, এবং তারা দেশের এবং দেশের বাইরে হচ্ছে তাদের ক্লায়েন্ট রয়েছে, ইভেন তারা গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্টেও তারা কাজ করে থাকে। এবং সবচেয়ে বড় কথা, আমি মেহেদিকে ধন্যবাদ জানাতে চাই, আজ থেকে 10 বছর আগে আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটটি যখন ডেভেলপ করা হয় তখন মেহেদি আমাদের এই ওয়েবসাইটটি ডেভেলপ করে দিয়েছিল, যদিও এখনো আমাদের রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে আর কি পেজটি এখন রান করছে, কিন্তু প্রথম যে আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটের যে হাতে খড়ি সেটি আসলে আমাদের এই মেহেদির হাত ঘুরেই এসেছে। তো আমি এখন আমন্ত্রণ জানাতে চাই এস এম মেহেদি হাসান তোমাকে, তুমি যদি বলো যে এই যে আইটি সেক্টরে
আমরা আমি তোমার হচ্ছে স্টুডেন্ট লাইফের কথা জানি, আমি সেটা বলতে চাই না যে তোমার আসলে এই এখানে কেন আসা। তো তুমি আসলে কেন এই আইটি সেক্টরে আসলে তুমি উদ্যোক্তা হিসেবে নিজেকে ভাবো, বা এখানে আসার পিছনে তোমার পিছনে যে ইন্ধনটি কাজ করেছিল সেটি কি, এবং এই সেক্টরে আসতে গেলে আসলে পরিসংখ্যানের ছাত্রদের কি অনেক বেশি সহজ হয় নাকি অনেক বেশি কঠিন হয়, এই বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলো। এস এম মেহেদী হাসান, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের মনিমুলক স্যারকে, যে আমাদের 60 বছর পূর্তি উপলক্ষে যে আমাদের কন্টিনিউয়াস যে প্রসেসে স্যার যেভাবে প্রোগ্রামগুলি কন্টিনিউ করে যাচ্ছেন, এই জন্য আসলে স্যারকে প্রথমে ধন্যবাদ জানাতে চাই, যে কারণ স্যার এইভাবে করছেন বলেই হয়তোবা আমরা যারা হয়তোবা দেখছি বা যারা দেখছে সবাইকে জিনিসগুলি সম্পর্কে আমাদের একটা নলেজ গ্যাদার হচ্ছে। আর পাশাপাশি আমাদের মনসুর স্যারকেও আমি ধন্যবাদ জানাতে চাই, যে তিনি আমাদের শুরুতে যে সুন্দর একটা বক্তব্য দিয়ে আসলে আমাদের প্রোগ্রামটাকে স্টার্ট করেছেন এটার জন্য। আর মেন জিনিসটা হচ্ছে যেটা হচ্ছে যে আসলে আইটিটা কি, মানে আমার মনে হয় যে এমন এখনকার মানে যদি আপনি এখনকার যুগে যদি চিন্তা করেন, একটা বাচ্চা হওয়ার পরে সে কিন্তু দেখবেন হওয়ার পরপর থেকে যেভাবে প্রচুর মোবাইল নিয়ে বা কাছে স্ক্রিন নিয়ে বা যেভাবে ডিভাইসগুলো নিয়ে সে আসলে বড় হচ্ছে। কারণ আমাদের যে সময়টা আসলে ছিল ওই সময়টা আসলে কোনোভাবে আমরা আসলে কম্পিউটার বা এইসব জিনিসগুলো দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু অনেক পরবর্তীতে। কিন্তু এখনকার যুগে যেটা হয়েছে যে এখন একটা বেবি হওয়ার পরে সে 6 মাস 1 বছর থেকে কিন্তু সে একটা ডিভাইস পাচ্ছে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে কি, আইটিটা এত বেশি ইজি হয়ে গেছে সবার জন্য, বা এইসব কম্পিউটার সিস্টেম বলেন বা পাশাপাশি টেকনোলজি যে জিনিসগুলি বলেন সব কিছু আসলে সবার কাছে খুব ইজি হয়ে গেছে। তো এটার জন্য যেটা হচ্ছে যে আমরা উদ্যোক্তা বলেন বা বিজনেস বলেন যেটাই বলেন না কেন, সব কিছু কিন্তু আমাদের জন্য একটু সহজ হয়েছে, যেটা আমাদের সময় আসলে ছিল না। দেখা যাচ্ছে আমরা যেমন, আমি যদি আমার পার্সোনাল লাইফ থেকেই বলি, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে আমি ক্লাস 10-এ অথবা আমার হয়তো এসএসসি পরীক্ষার পরবর্তীতে আমি হাতে পাশে আমার বাসায় আমার মেজু ভাইয়ের এবং হচ্ছে আম্মার একটা অবদান ছিল, সেই দুইজনের মাধ্যমে আসলে বাসায় কম্পিউটারটা আসে। তো সেই সময় দেখা যাচ্ছে আমি নিজে যখন প্রথম এরকম ছিল যে প্রথমবার যখন মাউসটা হাত দিয়ে একটু নাড়া দিয়ে দেখি, তখন নিজে একটু ভয় পেয়েছিলাম যে আসলে কি হচ্ছে, কারণ নিজের কোনো আইডিয়া ছিল না আসলে কম্পিউটার একটা কি জিনিস বা কিভাবে কাজ করবে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে এসএসসি পাস করার পরবর্তীতে আমি যখন ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে যখন ভর্তি হই, যখন আমার ফার্স্ট ইয়ারে যখন ছিলাম, আসলে সেই সময় থেকেই মানে আসলে দেখা যাচ্ছে বিভিন্ন ডেভেলপমেন্ট বলেন বা পাশাপাশি আমাদের এই টেকনোলজি রিলেটেড বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে আসলে ইনভলভ ছিলাম ওই সময় থেকে। আমার মনে আছে যে আমি রাজশাহীতে আমাদের সাধন মূল নামে একটা জায়গা ছিল, যেখানে আমেরিকান একটা কোম্পানি সফটওয়্যার ফার্ম ছিল, যে ফার্মটার কাজ ছিল হচ্ছে ওনারা হচ্ছে ব্লাডকে অ্যানালাইসিস করে এক ধরনের মানুষের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন প্রবলেম সম্পর্কে দেখা যাচ্ছে ওনারা একটা সফটওয়্যার থেকে একটা স্ট্যাটিস্টিক্স বের করে দিত। তো আমার ওই সময় একটা জিনিস সবচেয়ে মজা ছিল যেটা, সেটা হলো আমি হচ্ছে সময় জাস্ট ফার্স্টে স্ট্যাটিস্টিক্সে ভর্তি হয়েছি, পাশাপাশি হচ্ছে এরকম ধরনের একটা প্রজেক্টের সাথে ইনভলভ ছিলাম। তো ওই সময় আসলে ওই সময় থেকে নিজেকে আসলে ওই আইটির পিছনে বা এরকম একটা স্ট্যাটিস্টিক্স রিলেটেড একটা জিনিসপত্রের সাথে আসলে ইনভলভ করার জন্য আসলে নিজের খুব ইচ্ছাটা ছিল। তো দেখা যাচ্ছে ওই সময় থেকে মোটামুটি কিছুটা আমাদের একটা বেস তৈরি হয়। আর সবচেয়ে বড় বেস তৈরি হয় যেটা হচ্ছে আমরা আসলে পরিসংখ্যানে দেখবেন, আমার মনে হয় না যে অন্যান্য ডিপার্টমেন্ট এইভাবে করে কিনা জানি না, কিন্তু আমরাই মনে হয় এক ধরনের স্টুডেন্ট বা আমরা ডিপার্টমেন্ট ছিলাম, যেটা দেখা যাচ্ছে সকালে উঠে ঘুম থেকে উঠে ভোরবেলায় চলে যেতাম, যে এরকম মধ্যে যে ক্যাম্পাসে যে নাস্তা করতাম এবং বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আমরা ক্লাস করে চলে আসতাম। তো এই যে ধৈর্যের যে একটা পরীক্ষা যেটা, সেটা কিন্তু আমরা এই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আসলে শিখতে পেরেছি। তো দেখা যাচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন স্টুডেন্ট স্কুল বয়ের মতন মনে করে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পিছনে লিখেছিলাম, মানে একটা ডেডিকেটেডলি একটা পড়াশোনা থেকে স্টাডি থেকে শুরু করে ক্যাম্পাস লাইফকে যে আমরা সেটা এনজয়ের মাধ্যমে করতে পেরেছি, এটা কিন্তু আমাদের সবার জন্য কিন্তু একটা বড় একটা অবদান ছিল আসলে এটা। তো এর পরবর্তীতে যেটা হয়েছে, ওই সময় থেকে যেহেতু আমার একটু ইন্টারেস্ট ছিল যে আসলে আইটি নিয়ে কিছু করা যায় কিনা, তো পাশাপাশি এইভাবে করতে করতে 2006 সালের দিকে আমার একজনের সাথে পরিচিত হয় ইউএসএ একটা ক্লায়েন্টের মাধ্যমে। উনি আসলে মেইনলি ছিলেন হচ্ছে পাকিস্তানি, কিন্তু ওনারা ভাই বোন হয়তো আমেরিকাতে ছিলেন। তো ওনার মাধ্যমে পরিচয় হয়, আসলে ওইখান থেকে আমি আসলে আউটসোর্সিংটা আসলে শুরু করা হয়। তো ওর পাশাপাশি যেটা হচ্ছে যে আউটসোর্সিং করতাম, পাশাপাশি আমরা রাজশাহীতে একটা ব্র্যামস বিডি নামে একটা অর্গানাইজেশন স্টার্ট করি। তো সেটা কিন্তু আমরা আসলে শুরু করেছিলাম 2003-এ। তার মানে হচ্ছে যে আসলে যেই সময় আমি ক্যাম্পাসে ভর্তি হই, ওই সময় থেকেই জাস্ট কোনো একটা আইটি রিলেটেড একটা প্রতিষ্ঠান স্টার্ট করা বা একটা কোনো উদ্যোগ নিয়ে বা উদ্যোক্তা হওয়া বা বনিজে বড় কিছু করা বা একটা প্রতিষ্ঠানকে দাঁড় করা, ওই সময় থেকেই কিন্তু আসলে ভিতরে ভিতরে জিনিসটা কাজ করতো। হয়তো বা সেই সময় যেটা ছিল যে হয়তো বা ওরকম বড় পরিসরে শুরু করতে পারি নাই, খুব লিমিটেড কিছু পার্সন নিয়ে বা ওরকম স্কোপও ছিল না। কারণ ওই সময়টা এমন একটা ছিল যে আউটসোর্সিং করা বা মানুষকে বোঝানো যে কম্পিউটারে কিছু করা যায়, এটাই অনেক হার্ড ছিল।
কারণ ওই সময় আসলে এই জিনিসগুলো সবসময় বুঝতেও না সেটা। এবং সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে আমি এখনো যদি আমি রাজশাহীতে যাই, এরকম হয়েছে যে আব্বা আমাকে এখনো বলে যে বাবা তুমি একটা গভর্নমেন্ট চাকরি করলে না, তুমি কি করছো, তোমার বন্ধুরা তো এখানে জব করছে ওখানে জব করছে। কারণ আমার ফ্রেন্ড সার্কেলে ম্যাক্সিমাম সব বিভিন্ন ব্যাংকে আছে, তারা দেখা যাচ্ছে ম্যানেজার লেভেলে কিছু চলে গেছে, কিন্তু আমি এখনো হয়তো দেখা যাচ্ছে স্ট্রাগল করে যাচ্ছি বা চেষ্টা করে যাচ্ছি সবসময়। এরকম হয়েছে যে কোনো কোনো মাসে হয়তো বিভিন্ন প্রবলেমে পড়ছে, তারপরে কিন্তু এই মানে প্রতিষ্ঠান থেকে বা আইটি প্রতিষ্ঠান থেকে কিন্তু আমি এখনো সরে আসি না। এরকম হয়েছে যে মাঝে মাঝে বিভিন্ন জব বা এটার সাথে হয়তো বা ইনভলভ হয়েছি কিন্তু এই ট্র্যাক থেকে আসলে সরে আসি না। কারণটা কি, কারণ এর পিছনে যে আমার প্যাশনটা যেটা কাজ করছে, যে না আসলে এটার মধ্যে যে মজাটা, যে কোনো জিনিস আসলে করার ক্ষেত্রে হচ্ছে কি, বিজনেস বলেন বা দেখা যাচ্ছে সেটা উদ্যোক্তা হিসেবে বলেন বা যেটাই বলেন না কেন, সবচেয়ে বড় জিনিসটা যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেশন। মানে এটা এমন একটা জিনিস যে যদি আমি 9টা 5টা চিন্তা করি বা এরকম একটা জিনিস চিন্তা করি যে না ঠিক আছে আমি এই সময় যাব, এই সময় শেষ করে চলে আসব, তাহলে আসলে উদ্যোক্তা বলেন বা বিজনেস বলেন আসলে কোনো কিছুতে সম্ভব না। তো সবচেয়ে বড় জিনিসটা যেটা আমাদের দরকার, যেটা দেখা যাচ্ছে আমাদের যখন আমরা অনার্সে ভর্তি হচ্ছি বা আমরা যখনই একটু চিন্তা করছি যে আসলে নিজের বোর্ড হয়ে আমি কি হতে চাই, সেই সময় থেকে আসলে আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমি কতটুকু ডেডিকেটেড একটা কিছু সে পিছনে। তো আমি যত বেশি ডেডিকেশন দিতে পারবো তত কিন্তু আমার ওখান থেকে একটা মানে আমি যত ফিউচারটা কিন্তু আমি বড় করে বিল্ড করতে পারবো। আমার মনে আছে যে আমাদের ইমন স্যার, রহমতুল্লাহ ইমন স্যার, সবাই চিনবেন তো, স্যার একটা জিনিস কথা বলতেন, সেটা হচ্ছে যদি আমি নিজেকে বিল করতে পারি আমাকে আসলে কখনো টাকার পিছনে ছুটতে হবে না, টাকা আমার পেছনে পেছনে যাবে। এবং আমি আমার এটা গর্ব করেই বলতে পারবো, এটা হয়তো আমার ডিপার্টমেন্টের একটা অর্জন। আমার মনে আছে যে আমি কিছু মাঝে কিছু জবের মধ্যে ঢুকেছিলাম, আমি বসুন্ধরা গ্রুপেও কিছুদিন জব করেছিলাম বছর তিনেকের মতো। তো আমার মনে আছে যে আমার এরকম কোনো পরিস্থিতি হয় না যেখানে আমাকে দেখা যাচ্ছে সার্টিফিকেট দেখিয়ে আমাকে জব করতে হয়েছে। মানে সব জায়গায় যেটা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স বলেন বা আমি আমার কাজের কোয়ালিটি বলেন, এটা দেখে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গার সাথে আমি ইনভলভ হতে পেরেছি। তো এটার জন্য একটা জিনিস হচ্ছে কি, কারণটা হচ্ছে যে আমি ডেডিকেটলি ওই একটা জিনিসের জন্য আসলে ছিলাম। তো এটা আসলে আমাদের একটা প্লাস পয়েন্ট। আর একটা সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের স্ট্যাটিস্টিশিয়ানের জন্য, আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক সময় বলতাম যে আমরা কিন্তু কোনোদিন তোমাদের ডিপার্টমেন্টে যাই নাই, তোমরাই আসছো কিন্তু আমাদের ডিপার্টমেন্টে। এটা সবসময় আসলে আমরা গর্ব করে বলতাম, কারণ স্ট্যাটিস্টিশিয়ানরা যেটা হচ্ছে আমরা কিন্তু আসলে কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে ইকোনমিক্স বলেন ম্যাথামেটিক্স বলেন যেটাই শিখি সবকিছু কিন্তু আমাদের ইন হাউজের মধ্যে শিখছি। মানে আমাদের কিন্তু ডিপার্টমেন্টের মধ্যেই এই ফাংশনটিগুলো দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা কিন্তু শিখছি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইকোনমিস্ট যে ইকোনমি থেকে পড়াশোনা করছে বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, সে কিন্তু স্ট্যাটিস্টিক্স শেখার জন্য কিন্তু ঠিকই আমাদের ডিপার্টমেন্টে আসতো। তো সেদিক দিয়ে কিন্তু সবসময় আমরা গর্ব করে বলতে পারতাম যে আসলে স্ট্যাটিস্টিক্সে পড়ে কিন্তু আমরা কখনো দেখা যাচ্ছে যে মোটামুটি সবগুলি দেখা যাচ্ছে বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে কিন্তু আমাদের একটা ভালো একটা আইডিয়া তৈরি হয়েছে। তো এটা কিন্তু আসলে যে কোনো বলেন উদ্যোক্তা বলেন বা বিজনেস বলেন যেটাতেই আমি যাই না কেন সেটার জন্য কিন্তু আমাদের একটা বড় একটা ভূমিকা রাখে আসলে এটা। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি আসলে এইভাবে রাজশাহীতে শুরু করার পরবর্তীতে 2007-08 দিকে আমি আসলে ঢাকায় চলে আসি। এসে যেটা হয়েছিল যে আমি এখানে একটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ হই, আইটি ফার্মের সাথে। খুব বেশি দিন একটা ছিলাম না আসলে, ওটা 6 মাসের মতন ছিলাম। এর পরবর্তীতে যেটা হয়েছে যে আমার মাথায় আসলে কাজ করে যে আমার তো আস্তে আস্তে বয়স হচ্ছে, আমি জানি সেই সময় হয়তো খুব বেশি বয়স আমার ছিল না, কিন্তু আমার মাথার মধ্যে একটা প্ল্যান কাজ করছিল, সেটা হচ্ছে যে আমি যে এখন আস্তে আস্তে কাজ করছি হয়তো বা এরকম হতে পারে 5 বছর 10 বছর বা 15 বছর পর্যন্ত কিন্তু আমি এইভাবে নিজে ফিজিক্যালি কাজ করতে পারবো, কিন্তু একটা সময় আসবে যে সময়টা দেখা যাচ্ছে আমার কিন্তু ওইভাবে মুভমেন্ট করা সম্ভব না। তো এই কারণে আসলে সেই সময় থেকে যেটা হয় যে আমি ঢাকাতে 2009 সালে বিডিও সলিউশন নামে একটা প্রতিষ্ঠানকে স্টার্ট করি। জাস্ট এরকম মনে আছে যে আমি ছোট্ট একটা ঘর, একটা সিঙ্গেল ঘর নিয়ে আমার কিছু সার্কেলের কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আসলে আইটিতে কাজ করতে এদেরকে নিয়ে আসলে স্টার্ট করি। তো ওইখান থেকে আসলে আমার ঢাকাতে যে আমার উদ্যোক্তা হিসেবে যে নিজের পরিচিতি যেটা আসলে সেটা এইভাবে শুরু করা। তার পরবর্তীতে মাঝখানে আমি বসুন্ধরা গ্রুপেও ছিলাম কয়েক বছর, যেখান থেকে দেখা যাচ্ছে আমি বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আসলে ওখান থেকে নিতে পেরেছি যে একটা বড় কর্পোরেট প্রতিষ্ঠান কীভাবে রান হচ্ছে বা তাদের বিজনেসগুলি কীভাবে চলছে বা কীভাবে কাজ করা হয় আসলে এই ট্র্যাকগুলিতে। তো ওই সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়েছিল। তারপর থেকে দেখা যাচ্ছে মোটামুটি কন্টিনিউয়াসলি আসলে আমার এই বিজনেসের প্রতি আছি। আর 2015 সালে আসলে বিডিও সলিউশনের একটা নামটা চেঞ্জ করে আমি আর সাথে একটা পার্টনারশিপ অ্যাড করে আসলে কোডা 71টা স্টার্ট করা হয়। তো সেই সময় থেকে আল্লাহর রহমতে এখনো মোটামুটি ভালোই চলছে।
আর আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যে ধরনের আসলে সার্ভিসগুলো দিই সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে মোবাইল অ্যাপস থেকে শুরু করে সবকিছুই। তো আসলে এখানে যেটা হচ্ছে কি আসলে প্রত্যেকটা কাজই কিন্তু আসলে চ্যালেঞ্জিং কাজ। সেটা আমি যখন একটা বিজনেসকে ডেভেলপ করব বা নিজেকে যদি উদ্যোক্তা হিসেবে যদি একটা চ্যালেঞ্জ হিসেবে যে কোনো কিছু নিয়ে যদি আমি আসলে সামনে আগাতে চাই সেখানে যেটা হচ্ছে কি আসলে দিন এবং রাত যেটাই হোক না কেন পুরো সময়টা কিন্তু আসলে নিজের ইনভলভমেন্টের দরকার। যেমন আমি এখন আমার এই বয়সে এসেও কিন্তু আমি দেখা যাচ্ছে ফুল টাইম অফিস করার পরে রাতে সেই রকম হয়েছে রাত দুইটা তিনটা পর্যন্ত আসলে কাজ করতে হয়। কারণটা কি? কারণ হচ্ছে যে আমরা আউটসোর্সিং কাজগুলি একটু বেশি করি। তো দেখা যাচ্ছে আউটসোর্সিং যে ক্লায়েন্টগুলো যেটা হয় যে আমাদের আমার যখন রাত হচ্ছে ওনাদের দিন হচ্ছে তখন ওনার দিন হচ্ছে তখন আমাদের রাত হচ্ছে। তো অল্টারনেট একটা টাইম একটা ইস্যু ফ্যাক্ট কাজ করে আসলে এখানে। তো এটার জন্য হচ্ছে কি তাদের সাথে আমাকে কিন্তু কন্টিনিউয়াসলি লেগে থাকতে হচ্ছে। তো যদি আমি একটা জব করতাম বা যদি আমার এরকম যদি মেন্টালিটি থাকতো তখন কিন্তু আমি আসলে এইভাবে কভার করতে পারতাম না। তো এই জিনিসটা দেখা যাচ্ছে যে আমি যখন নিজে জবও করেছি তখন থেকে নিজেকে এভাবে বিল করার চেষ্টা করেছি। নিজেকে বিল করা মানে আসলে এইভাবে বিল করতে হবে যেন আমি যদি নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চাই তাহলে সেই চ্যালেঞ্জটা নেওয়া এবং সেই টাইমটা দেওয়া সেই ডেডিকেশনটা দেওয়ার ক্যাপাসিটি আসলে নিজের মধ্যে তৈরি করতে হবে। যেটা দেখা যাচ্ছে যে আমাদের আশা করি আমাদের তো এই লাইফটা চলছে আমাদের অনেক হয়তো বা ছোট ভাই আছেন বা অনেকে যারা আছেন যারা বড় বড় প্রতিষ্ঠান আছে তারাও দেখছেন। তো সবার জন্য যেটা হচ্ছে যারা হয়তো বা ইন ফিউচার চিন্তা করছে যে আসলে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে বা নিজেকে একটা বিজনেসম্যান হিসেবে তৈরি করবে, বিজনেসের ক্ষেত্রে আমাদের বাড়ি ভাই তো অবশ্য বললেন ওনার বিষয়গুলো যেটা হচ্ছে অনেক বড় পরিসরে কিন্তু একটা ইনভেস্টমেন্ট লাগে। উদ্যোক্তার ক্ষেত্রে হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট লাগছে না তা কিন্তু না, উদ্যোক্তার ক্ষেত্রে একটা ইনভেস্টমেন্টের দরকার পড়ে। তবে দেখা যাচ্ছে এখানে ছোটখাটো একটা আইডিয়া বা একটা ইনোভেটিভ আইডিয়া কিন্তু অনেক বড় পরিসরে কিন্তু একটা দাঁড় করাতে পারে। যেমন আমাদের সোহেল রানাকে নিয়ে একটু যদি চিন্তা করি আসলে দেখা যাচ্ছে ওকে নিয়ে কিন্তু কেউ এভাবে কখনো চিন্তাও করে না, সে তার পড়াশোনার ট্র্যাক এবং সব কিছু বাদ দিয়ে সে এরিয়াতে চলে যাবে যে এরকম একটা অ্যাগ্রো রিলেটেড একটা কোনো কিছু ডেভেলপ করবে। এবং আমার লাইফে সবচেয়ে বড় সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আমি আসলে সবচেয়ে পেয়েছি সেটা হচ্ছে যে আমি স্ট্যাটিস্টিক্সে পড়ে কেন আমি আইটিতে আসলাম, এবং এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি নিজেই আসলে হয়রান হয়ে যাই। তো আমি যেটা বলি সেটা হচ্ছে জাস্ট আমার পড়াশোনার জন্য আসলে আমার স্ট্যাটিস্টিক্সটা ভালো লাগতো এবং দেখা যাচ্ছে ওখানে ম্যাথমেটিক্যাল, কারণ আমরা ম্যাথমেটিক্সে কিন্তু মোটামুটি আলাদা খুব ভালো একটা আমাদের ওখানে কিন্তু একটা ইয়ে তৈরি হতো, স্ট্রং একটা নলেজ তৈরি হতো যেটা স্ট্যাটিস্টিক্স থেকে আমরা পেয়েছি, যেটা হয়তো অন্য সাবজেক্টে থাকলে আমরা পেতাম না। তো সেটার পাশাপাশি দেখা যাচ্ছে যেহেতু আমার আইটিতে একটা ভালো একটা ইয়ে ছিল, ইচ্ছা ছিল নিজেকে বিল করার, তো এখান থেকেই কিন্তু আইটির পিছনে আস্তে আস্তে চলে আসে এখানে। আরেকটা জিনিস হচ্ছে যে উদ্যোক্তা হতে চাই বা বিজনেসম্যান যেটাই হতে চায় না ব্যবসা করতে চায় না কেন সবচেয়ে বড় যে জিনিসটা দরকার যেটা আমাদের বাড়ি ভাই যেটা বললেন সেটা হচ্ছে অনেস্টিটা। আমার মনে আছে যে আমার ইউএসএ যে ক্লায়েন্টের সাথে আমি কাজ করতাম মাঝখানে কিছু প্রবলেমের জন্য ওনার কাজ বন্ধ হয়ে গেছিলো, পরবর্তীতে সেই কাজটা আমি শুরু করি যে সময়টা আমার প্রতিষ্ঠানটা স্টার্ট করা হয় তো ওই সময় উনি আমাকে নিজে বলেছিলেন যে আমি তোমার এই অনেস্টির জন্যেই তোমার সাথে আমি নতুন করে আবার স্টার্ট করলাম কাজটা। তা আমার এটা আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল যেটা দেখা যাচ্ছে ওনার সাথে যখন আমি কাজটা শুরু করি আমার আস্তে আস্তে অনেক ধরনের অপরচুনিটি তৈরি হয়। এই যে আমরা যেটাকে বলি রেমিটেন্স যোদ্ধা বলি, যারা দেখা যাচ্ছে দেশের বাইরে অনেক কষ্ট, একটু শেষ করতে হবে দুই মিনিটের মধ্যে, জি স্যার, শিওর স্যার। তো দেখা যাচ্ছে যে তারা যেটা করছে তারা কিন্তু বাইরে কষ্ট করে দেখা যাচ্ছে দেশে কিন্তু ডলারগুলিকে টাকা হিসেবে বাংলাদেশে কিন্তু ঢোকাতে পারছে। তো আমরা দেখা যাচ্ছে আইটিতে যারা আছি যারা দেখা যাচ্ছে বিভিন্নভাবে দিন রাত পরিশ্রম করে দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছি বা চেষ্টা করছি জিনিসগুলিকে দেখার জন্য, কারণ আমাদের তো সব ধরনের ওয়ার্ল্ডের মোটামুটি যদি আমি কোটা 71 দিয়ে বলি প্রায় দেখা যাচ্ছে আমরা প্রায় 28% ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রির ক্লায়েন্টগুলোকে কিন্তু আমরা মোটামুটি হ্যান্ডেল করছি। মোটামুটি দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের যেসব টপ মোস্ট যেসব কান্ট্রিগুলি আছে ইউএসএ কানাডা ইউকে থেকে শুরু করে ইভেন আমি চায়নাতেও আমাদের একটা প্রজেক্ট আমরা সেখানে ইন্ট্রোডিউস করে আসছি যারা আমাদের এই প্রজেক্টগুলি নিয়ে কাজ করছে। তো দেখা যাচ্ছে যে এই সব ক্লায়েন্টগুলোকে নিয়ে আসলে কাজ করতে গেলে যেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াস কিন্তু পিছনে লেগে থাকতে হয়, যে ডেডিকেশনটা আসলে একজন উদ্যোক্তার জন্য কিন্তু খুব বড় একটা দরকার। তো এই অনেস্টি এবং ডেডিকেশন এই জিনিসগুলো যদি আমরা প্রপার ওয়েতে রাখতে পারি নিজেদের মধ্যে তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই সবাই সবার পরিসর থেকে ভালো কিছু করতে পারবো। আর আশা করি যদি সবাই দোয়া করে আস্তে আস্তে এই উদ্যোক্তা থেকে কিন্তু আমরা দেখা যাচ্ছে বড় পরিসরে একটা বিজনেসম্যান বলি বা যেটাই হোক না কেন একটা বিজনেস বড় বিজনেসে দাঁড় করাতে পারবো। আর একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আমি জাস্ট একটু শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে কিন্তু আমাদের একটা ইনোভেশন ফান্ড আছে, আমি মনে হয় যে হয়তো বা সবাই জানি এই বিষয়টা সম্পর্কে। যদি এরকম হয় যে আমার মাথায় কোনো একটা ইনোভেটিভ কোনো আইডিয়া আছে আমি চাচ্ছি যে বড় ধরনের কোনো একটা উদ্যোক্তা হতে পারি কিনা বা আস্তে আস্তে চেষ্টা করতে পারি কিনা, গভর্নমেন্ট থেকে কিন্তু আপনার 25 লাখ মানে 25 লাখ টাকা কিন্তু একটা ইনভেস্টমেন্টের কিন্তু একটা স্কোপ আছে। তো দেখা যাচ্ছে যদি আমরা এরকম কোনো ইনোভেটিভ আইডিয়া যদি আমরা নিয়ে আসতে পারি বা গভর্নমেন্টের কাছে সাবমিট করতে পারি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখেন ফান্ডের কিন্তু স্কোপ একটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে দিয়েছে।
কিন্তু ওই পরিস্থিতিতে আমাকে আসলে নিজেকে ওইভাবে বিল্ড আপ যদি করতে পারি এবং ওইভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফান্ডিং নিয়ে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। তো আশা করি যারা আমাদের লাইভের সাথে আছেন, দেখা যাচ্ছে আমাদের ছোট ভাই বা দেখা যাচ্ছে যারা আমাদের স্ট্যাটিস্টিক্সের পড়াশোনা করছে, তাদের যদি এরকম কোনো আগ্রহ থাকে বা কিছু থাকে তারা অবশ্যই এভাবে চেষ্টা করে যাবে। আর যদি আইটি রিলেটেড কোনো কিছু দরকার পড়ে বা এরকম কিছু হয় আমরা সবসময় আছি, যেহেতু আমরা এই ট্র্যাকে কাজ করছি আশা করি আমরা সবাইকে সেভাবে চেষ্টা করবো, সবাই যেভাবে সুবিধা হয় এভাবে সাহায্য করার জন্য। ধন্যবাদ স্যার। হ্যাঁ, অনেক ধন্যবাদ এস এম মেহেদী হাসান রনি। তুমি আসলে খুব সুন্দরভাবেই বলেছো। আসলে আমরা স্টুডেন্ট মেহেদি যখন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এবং তখন থেকে দেখেছি তার আসলে কম্পিউটার রিলেটেড কাজের প্রতি আগ্রহ এবং সে খুব ভালো প্রোগ্রামিং জানতো এবং তার ভালো প্রোগ্রামিং জানায় আসলে তার আজকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে মুখ্য ভূমিকা রেখেছে। এবং স্টুডেন্ট লাইফে আমরা তাকে দেখেছি যে কোনো প্রবলেম দিলে সে সেটা সলভ করতে পারতো। তো বর্তমান স্টুডেন্ট যারা আছো তাদের জন্য বলি, তোমরা যদি প্রোগ্রামিংটাকে ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা রিসার্চ লাইনে যেমন সফলতা পাবে, উদ্যোক্তা হলেও তুমি সেখান থেকে ভালো একটি সহযোগিতা পেতে পারো। এবং যে যে জিনিসটি মেহেদী উল্লেখ করেছে যে তারা আসলে 8টা 5টা ক্লাস করতো এবং এটা আসলে তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করেছে, এবং ডেডিকেশন না থাকলে আসলে উদ্যোক্তা হওয়া যায় না এবং এখানে সময়ের কোনো বাইন্ডিংস নাই, রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতে হয় একজন উদ্যোক্তাকে। এবং কোয়ালিটি থাকলে যে সার্টিফিকেট লাগে না সেটা আসলে তার জ্বলন্ত প্রমাণ মেহেদী। আমি স্টুডেন্টদেরকে এই কথাটি বলি যে তোমরা যারা কম্পিউটারে ভালো তোমরা সার্টিফিকেটের জন্য হইচই করো, সার্টিফিকেটের আসলে কোনো প্রয়োজন নাই। তোমাকে কম্পিউটারে বসিয়ে দেবে, তুমি যদি সেই প্রবলেমটি সলভ করতে পারো তাহলে তোমার সেই জবটি হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং দেখতে হবে। সেই সাথে কর্পোরেট অফিস থেকে যে সে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছিল আসলে সেটা তার এই উদ্যোক্তা হওয়ার পিছনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং চ্যালেঞ্জিং এই পেশাটিকে মানে এখানে আসতে হলে চ্যালেঞ্জ নেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে এবং অনেস্ট থাকতে হবে। সেই সাথে গভর্নমেন্টের যে একটি ইনোভেশন ফান্ড আছে সেখান থেকে 25 লাখ টাকা পর্যন্ত দিতে, তার মানে কি একজন যদি একটা তার ইনোভেশন দেখাতে পারে, সে তার আইডিয়া যদি জেনারেট করতে পারে, সেই আইডিয়া দিয়ে যদি মানে সরকারকে আকৃষ্ট করতে পারে তাহলে সে ইনিশিয়ালি 25 লাখ টাকার একটা ফান্ড পেতে পারে এবং সেটা দিয়ে সে শুরু করতে পারে। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ হতে পারে একজন উদ্যোক্তাদের জন্য, নবীন উদ্যোক্তাদের জন্য। অনেক ধন্যবাদ মেহেদী তোমাকে আজকে তোমার মূল্যবান সময় নষ্ট করে যে তুমি আমাদের এই ছাত্রছাত্রীদের জন্য এই প্রোগ্রামটিতে উপস্থিত হয়েছো, সে কারণে তোমার কথা আবার শুনবো। ইতিমধ্যে আমাদের সাথে জয়েন করেছেন জনাব উত্তম কুমার সাহা। উনি এখন কেবল ওনার ভোর হয়েছে আর উনি আসলে ওনার বন্ধুর মা মারা গেছেন, সেই কারণে উনি খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছেন। তারপরে উনি আমাদের মাঝে এসেছেন, উনি এসপি গ্রুপের কর্ণধার এবং সবচেয়ে বড় কথা উনি ডিপার্টমেন্ট অন্তঃপ্রাণ। ডিপার্টমেন্টের যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয় নিয়ে উনি অনেক বেশি আন্তরিক থাকেন এবং ডিপার্টমেন্টের যে কোনো প্রবলেম সলভ করার জন্য উনি অনেক বেশি আন্তরিক থাকেন। এবং ডিপার্টমেন্টের সত্যিকারের বন্ধু বলতে যা বোঝায় যে আমাদের যারা অ্যালামনায় আছে তাদের অন্যতম হলো এই উত্তম সাহা। তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উত্তম দাদা আপনাকে, আপনার কথা একটু পরে শুনবো, তার আগে আমরা একটু সোহেল রানার কাছ থেকে দুটি কথা শুনতে চাই, তারপরে আপনার কাছ থেকে আপনার এক্সপিরিয়েন্সটি শুনবো। সোহেল রানা, তোমাকে এবার তোমার কাছ থেকে জানতে চাই তোমার অভিজ্ঞতা। তার আগে সোহেল রানা সম্পর্কে দুই একটি কথা বলি যে সোহেল রানা আসলে ছাত্র অবস্থাতেই কিন্তু সাংবাদিকতার সাথে যুক্ত ছিল এবং সে তার এখানকার গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্স শেষ করে সে যেটা করেছে দৈনিক ইত্তেফাক পত্রিকায় আইসিটি বিষয়ক সাংবাদিকতা করেছে এবং সেই হিসাবে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, এটি আমি খুব তাকে ফলো করতাম। এবং এই ঘুরে ঘুরে সে আসলে এই কৃষি বিষয়ক যে প্রশিক্ষণ সে প্রশিক্ষণ নিত এবং বিভিন্ন ফার্মগুলো ঘুরে ঘুরে তার বাস্তব অভিজ্ঞতা সে অর্জন করত। এবং 15 সালে সে আসলে তার চাকরিটি ছেড়ে দেয় এবং ছোট ভাইকে নিয়ে তার এলাকায় মাত্র 12 বিঘা জমি নিয়ে সে রূপগ্রাম এগ্রো ফার্ম প্রতিষ্ঠা করে। এবং সুখের কথা হলো সে সফলতার দেখা সে পেয়েছে, সে যে রিস্ক নিয়েছিল তার প্রতিষ্ঠিত একটি চাকরি ছেড়ে সে যে 12 বিঘা জমি নিয়ে শুরু করেছিল, পর্যায়ক্রমে বর্তমানে তার সে খামারটি 140 বিঘার একটি সমন্বিত খামার হয়েছে যেখানে বিভিন্ন রকমের সে ফলের চেষ্টা করে যাচ্ছে। এবং সে যে উদ্যোক্তা, সে মানে কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচয় দিতেও সে পছন্দ করে। সে যদি বলা হয় তুমি কি করো, সে বলে আমি একজন কৃষি উদ্যোক্তা এবং সে বলে আমি একজন চাষা, এই কথাটি সবাই বলতে পারে না, সে বুক ফুলিয়ে সেটি বলে। তো সে এখন তার প্রতিষ্ঠানে সে অনেকজন মানুষ কাজ করছে, যদিও ছোট পরিসরে শুরু করেছে, তার প্রতিষ্ঠান আরো ধীরে ধীরে বড় হবে সে প্রত্যাশা ব্যক্ত করছি। এখন সোহেলের কাছে যে বিষয়টি আমরা জানতে চাই, সোহেল তুমি বলো যে তুমি সাংবাদিকতা করতে স্টুডেন্ট লাইফে
পড়াশোনা শেষ করেও সাংবাদিকতার সাথেই ছিলা, হঠাৎ করে এই যে বাংলার যে কৃষক, যে আমাদের মানে যারা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আসলে, যে কৃষক ভাইয়েরা, সেই তাদের সাথে মিশে গেলে এবং একটি ব্যতিক্রম ধর্মী এগ্রো ফার্ম প্রতিষ্ঠা করলাম, বিভিন্ন পত্রিকায় তোমার নিয়ে ফিচার হয়, বিভিন্ন টেলিভিশনে তোমাকে নিয়ে প্রতিবেদন হয়, তো এই বিষয়গুলো তুমি কিভাবে দেখো, কিভাবে তোমার এই এই লাইনে আসা, সেই বিষয়টি যদি একটু বলো মনসেলরা। আপনাকে আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা যে আমাকে কৃষি উদ্যোক্তা হিসেবে আজকে এই লাইভ প্রোগ্রামে আনবার জন্য। আপনার প্রোগ্রামটা আমি করোনাকালীন সময়ে আপনি যে মহতি একটা উদ্যোগ নিয়েছেন, আমাদের পরিসংখ্যানের বর্তমান সাবেক স্টুডেন্ট টিচারদের আমরা বক্তব্য নিয়মিত শুনে আসছি, আজকে আমি বলছি। আসলে আমি আসলে কৃষিতে কিভাবে আসলাম, আমার বাপ দাদার মানে পেশাটা হলো কৃষি, আমার দাদা কৃষির সঙ্গে জড়িত ছিলেন, কৃষক, আমার বাবা কৃষক, কৃষক পরিবারের সন্তান হিসেবে আমাকে বাবা বারবার বলতেন যে পড়াশোনাটা ভালো মতো করতে হবে, উচ্চশিক্ষিত হতে হবে। কিন্তু তারপরও তো আমরা জানি যে পারিবারিক একটা শিক্ষা থাকে সবারই, পারিবারিক মানে পরিবার থেকে শেখানো হয় যে আসলে চাকরি করতে, পড়াশোনা করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে। আমরা যেমন দাদা কৃষি, তোমার বাবা, আমি কৃষক, কিন্তু বাবা সেদিন যেন আমি যেন মানে কৃষিকাজ, কৃষকের সন্তান যেন কৃষক না হয়, ওনারা চাকরি পড়াশোনা করে চাকরি করবে, এটাই বাবা মার প্রত্যাশা ছিল। আর এভাবে সাংবাদিকতা কিভাবে আসা, আমি যখন 99 সালে এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দিয়ে 3 মাস সময় কিন্তু রেজাল্ট হতে বাকি থাকতো, তো ওই 3 মাসেই আমার এই এলাকাতে সাপাহারের কিছু সাংবাদিক বড় ভাই তাদের সাথে পরিচয় ছিল, যে কি করবো 3 মাস বসে না থেকে ওই প্রেস ক্লাবে যাওয়া আসা শুরু করলাম। এই বগুড়ার দুর্জয় বাংলা একটা দৈনিক পত্রিকা, এই পত্রিকায় লেখালেখি শুরু করলাম মানে এসএসসি পরীক্ষার পর থেকে। তারপরে কলেজে সেটা কন্টিনিউ করলাম, ইউনিভার্সিটিতে এসে সাংবাদিকতা করলাম। আমার মনে আছে আমাদের প্রয়াত ডক্টর মোমন আছে স্যার, আমার একটা লেখা ফিচার বেরিয়েছিলেন, স্যার আবার সবাইকে ক্লাসে একটা ফটোকপি করে দেখালেন যে এই আমাদের সোহেল রানা, কে সোহেল রানা, আমি দাঁড়ালাম, স্যার বলেন দেখো যে সোহেল রানার লেখা বেরিয়েছে পত্রিকায়, তোমার সবাই পড়বে এটা। পরে আবার আমি ওটা একটা আইকে আটা দিয়ে আবার ক্লাসরুমের গেটে আটকে দিয়েছিলাম, সবাই পড়েছে এটা। স্যার আমাকে খুবই প্রশংসা করতেন যে আমার লেখালেখি উৎসাহ দিতেন বারবার। পরে ক্যাম্পাসে এসে আমি ইত্তেফাকের আইসিটি ফিচার পেজে আমি লেখালেখি করতাম রিপোর্টার হিসাবে। পরে ইত্তেফাক একটা গ্রুপ পত্রিকা ছিল, ইভিস একটা ম্যাগাজিন ছিল আইসিটি, এটাতে লিখতাম। আর আমার কিন্তু আইসিটি সাংবাদিকতা শুরু করেছি, কিন্তু ট্যুরিজমের প্রতি আমার কিন্তু তখন থেকে খুবই আগ্রহ। আমি ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, বন্ধুদের নিয়ে যেতাম। এবং রাজশাহী ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি নামে একটা সংগঠন আছে, আমাদের জুলজি ডিপার্টমেন্টের নজরুল ইসলাম স্যার, স্যারকে নিয়ে স্যার সহ আমরা সেই সময় রাজশাহী ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি করেছি, বিভিন্ন প্রোগ্রাম টোগ্রামও করেছি। সারা সার্কে নিয়ে তখনও আমাদের ইউনিভার্সিটি টিম নিয়ে আমাদের এলাকাতে ঘুরতে এসেছি দিবদিগিতে। এমনকি আমাদের ফোর্থের যেমন মাস্টার্সের অনার্সের যখন আমরা প্রজেক্ট করি, আমার মনে আছেন মঞ্জু স্যার সেটা স্বীকার করেছেন যে আমার কিন্তু ট্যুরিজমের প্রতি একটা ইউনিভার্সিটি লাইফ থেকে খুবই আগ্রহ ছিল যে আমি ভবিষ্যতে ট্যুরিজম নিয়ে কিছু করতে চাই। এটা সংগঠন করেছি, ট্যুর করেছি, এবং আমাদের এই প্রজেক্ট পেপারটা আমার দিবদিগি নিয়ে ট্যুরিজমের উপর একটা সমীক্ষা চালিয়েছিলাম স্যার হেল্প নিয়ে। পরে আমি আমার 7-এর মাস্টার্স 9 সালে শেষ হলো, জুন মাসের দিকে মনে রেজাল্ট হলো, জুলাইতে আমি ঢাকা চলে আসি। এসে আমার ইউনিভার্সিটিতে যখন লেখালেখি করতাম, পরে আমরা পত্রিকায় কিছু বিল পেতাম ওই লেখার করসপন্ডিং, তা আমি ইত্তেফাক অফিসে গেলাম যে লেখার কিছু বিল আছে আমার, সে বিল নিতে। পরে ইত্তেফাক থেকে বলা হলো যে আপনি তো মানে পড়াশোনা তো শেষ, ঢাকায় এসছেন, এখন কি চাকরি বাকরি, আমরা দেখি কি হয়। সে বলে আমাদের ইত্তেফাকে ওই ফিচার বিভাগে একটা পোস্ট ফাঁকা আছে আইসিটিতে, তুমি যদি কাজ করতে আপনি যদি কাজ করতে চান তাহলে করতে পারেন। তাহলে ঠিক আছে, আমি তো ঢাকায় এসেছি গতকাল, তারপর আপনি তাহলে আগামী দিন থেকে জয়েন করেন। পরে আমি ইত্তেফাকের ওই আইসিটি ফিচার বিভাগে জয়েন করলাম, আমাদের মুজাহিদুল ইসলাম দেওভাই সম্পাদক ছিলেন বিভাগীয়। এই ঢাকাতে আইসিটি সাংবাদিকতা নতুন মানুষ আমি ঢাকাতে, মানে তখন পাশ করে যাওয়া মানে দ্বিতীয়বার যাওয়া আমার ঢাকাতে, ঢাকা কিছু চিনি না, এভাবে খোঁজ করে করে ইত্তেফাক অফিসে যাই প্রথমে। পরে পরের দিন ঢাকাতে যেদিন যাই তার পরের দিন আমি ইত্তেফাকে জয়েন করি। আর আমি কিন্তু আগে থেকে চাইতাম যে গদ ভাতার যে চাকরি, 9টা 5টা অফিস, একটু স্বাধীন পেশা চাইতাম। বাংলাদেশে এমন কোনো পেশা নেই যে এরকম আপনাকে মানে ফ্লেক্সিবল আপনি অফিস করতে পারবেন, একমাত্র আমার মনে হয় যে সাংবাদিকতা এটা সম্ভব। সাংবাদিকতা আপনি আউটপুটটা যদি দেখাতে পারেন, আপনার অ্যাসাইনমেন্ট যদি আপনি ঠিকমতো করতে পারেন, কাজটা করতে পারেন, অফিসের টাইম কোনো ব্যাপার না। এই সাংবাদিকতায় এভাবে জড়িয়ে গেলাম, স্বাধীন একটা পেশা করতে করতে আমি ঢাকাতে আইসিটিতে কাজ করি, আবার ট্যুরিজমের উপরেও লেখালেখি আমি ইউনিভার্সিটিতে করেছি। পরে ঢাকাতে ওয়ার্ল্ড ভিউ নামে একটা ট্রাভেল ম্যাগাজিন, এটাতে আবার নির্বাহী সম্পাদকের একটা পোস্ট থাকা, আমি ক্যাম্পাস থেকে প্রচুর মানে বেসিক ট্যুরিজম নিয়ে লিখেছি,
ভ্রমণ কাহিনী লিখেছি, পরে ওই সম্পাদকের সঙ্গে দেখা করতে গেলাম, তারা বললো যে তাহলে ঠিক আছে আপনি ওই ট্যুরিজম পত্রিকাটা একটু হাল ধরেন দিয়ে এটা কন্টিনিউ করেন। পরে আমি ট্যুরিজম আর আইসিটি সাংবাদিকতা দুটোই সমানতালে চালাতে লাগলাম। এবং আমি যদি ঘুরতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় যাই, আবার কৃষির প্রতি আমার বাপ দাদার পেশা যদি কৃষি ছিল, আমার কিন্তু গাছপালা ছোট থেকে খুব ভালোবাসতাম, কৃষির প্রতি আমারও একটা টান। বিভিন্ন খামার ঘুরতাম, ভিজিট করতাম, দিয়ে ভালো লাগা দেখলাম দেশের বিভিন্ন খামারে যেতাম, তাদের সম্ভাবনা ব্যর্থতা কোনটাতে কি সম্ভাবনা সবকিছু আমি মানে বাস্তব অভিজ্ঞতা নিতাম। এবং প্রত্যেকের কাজ করার ফাঁকে ফাঁকে আমি বেশ কিছু ট্রেনিং করেছিলাম আসলে কৃষি, যেহেতু আগ্রহ আমার ছিল। আর কেন আমার আগ্রহটা ছিল, মানে কেন আমি এই কৃষি উদ্যোক্তা হলাম, আসলে আমার একটা আমার নিজস্ব একটা সেন্স ছিল যে মানুষ কৃষি একটা অবহেলিত একটা পেশা, মানে কে কিছু পারে না টাকা ভোসার পেশা, যার দ্বারা কিছু হবে না, অশিক্ষিত মানুষের পেশা। সবাই কিন্তু এখন পর্যন্ত এই ধারণাটা কিন্তু মানুষের মেশিন মানুষেরই আছে, আর কেউ চায় না যে ছেলেটা মানে পড়াশোনা করে কৃষক হোক। চাকরি তো করবেই, কিন্তু অন্য কোনো উদ্যোক্তা হতে পারে, কিন্তু কৃষি উদ্যোক্তা কৃষিকাজের সঙ্গে জড়িত হবে সেই চাষা ভোসার পেশা, এটা কেউ কোনোদিনই চায় না, এখনো চায় না। তা আমার কিন্তু চ্যালেঞ্জটা সেই জায়গাতে, আমি উচ্চশিক্ষিত হলাম, সাংবাদিকতা 15 সাল পর্যন্ত করলাম, তারপরে বিভিন্ন কৃষির ট্রেনিং নিলাম যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে, বগুড়া আরডিএ থেকে, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি থেকে, বিএডিসি থেকে, ডিএই থেকে, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ থেকে, সব আমার যে আগ্রহের যে বিষয়গুলো সেগুলোতে আমি বেশ কিছু ট্রেনিং করলাম। এবং 2015 সালে চলে আসি, আমাদের পৈতৃক জমি কিছু ছিল, ছোট ভাইকে নিয়ে একটা পুকুর কাটি 3 বিঘা জলার, এবং পুকুরের মাটিটা দিয়ে জমিটা একটু উঁচু করি, যে একটু মানে বাগান টাগান করবো, তো বাগানে আসলে একটু জমি যত উঁচু হয় তত বেশি ভালো হয়, পানি নিঃশাসনটা ভালো হয়। আর আমার মনের মধ্যে একটা জেদ ছিল, আমি উচ্চশিক্ষিত পড়াশোনা সর্বোচ্চ প্রতিষ্ঠান থেকে শেষ করেছি, যখন ফিরে আসলাম কৃষিতে মানুষজন সবাই পাগল বলতো যে পড়াশোনা করে মানুষ কেউ কৃষি কাজ করে, তো রাজশাহী ইউনিভার্সিটি পড়ি, সব ফ্রেন্ডরা তখন চাকরি পাওয়া শুরু করেছে অলরেডি, বা বড় ভাইরা যারা ইউনিভার্সিটি পড়েছে এলাকার, সবাই তো নিজের পক্ষে কলেজের লেকচারার বা ব্যাংকার বা সরকারি কেউ চাকরি করে, আর তুই পড়াশোনা শেষ করে তুই কৃষি কাজ কেন, ঢাকার চাকরি বাদ দিলি বা এই চাকরি পছন্দ না অন্য কোনো চাকরি করবি, কৃষি কাজ কেন, কৃষি কাজ করলে তো মানুষ পড়াশোনা লাগে না আসলে। কিন্তু আমার কিন্তু মনে হয়েছে আসলে কৃষি একটা বিশেষায়িত একটা পেশা, ডাক্তার যেমন একটা পেশা, ইঞ্জিনিয়ার যেমন একটা পেশা, এরকম কৃষি একটা বিজ্ঞান, কৃষিতে আসলে শিক্ষিত মানুষেরই একটা পেশা হওয়া উচিত। এবং বিদেশে কিন্তু তাই হয়, কৃষিতে যে পড়াশোনা লাগে না, কোনো জ্ঞান লাগে না, এটা একবার সম্পূর্ণ অবাস্তব একটা কথা। আসলে আমরা যেরকম কৃষি করে এসেছি, এক সময় কি আমাদের 71 সালে স্বাধীনের সময় আমাদের মাত্র 7 কোটি জনসংখ্যা, আমরা খাদ্যে মানে খাদ্যের একটা হাহাকার ছিল। এই 10-12 বছর 15 বছর আগেও দেখবেন যে খাদ্যের একটা আশ্বিন কার্তিক মাসের মঙ্গা, খাদ্যের একটা হাহাকার ছিল। কিন্তু কৃষিতে আমরা কৃষি জমি দিন দিন কমছে, আমাদের জনসংখ্যা বাড়ছে, কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হচ্ছি কিভাবে হচ্ছে, এই যে নতুন নতুন কিছু উদ্যোক্তা আসতেছে, কৃষি যে জ্ঞান বিজ্ঞানের ব্যবহারগুলো হচ্ছে, প্রোডাকশনটা বাড়ছে, আমার চ্যালেঞ্জ ছিল, আমার মনের মধ্যে এখনো জেদ আছে। যতদিন মানুষ উচ্চশিক্ষিত হয়ে না বলবে যে আমি কৃষি একটা কৃষি লাইনে আমি কাজ করব, কৃষি উদ্যোক্তা হবো, আমি ফার্মিং করব, ততদিন আমার এই সংগ্রামটা আমি চালিয়ে যাব। যে মানুষ যেন উচ্চশিক্ষিত মানে পরিবার থেকেও যেন বলে বাবা মারা যে না কৃষি একটা বিষয় হতে পারছে, এখানে ভালো করা যায়, এবং শুধু চাকরির পিছনে না, অন্য অন্য যে কেউ অন্য সেক্টরের উদ্যোক্তা হতে পারে, গ্রহণী যেমন আইসিটি উদ্যোক্তা আমার বন্ধু, হেলথ সেক্টর হতে পারে, ইলেকট্রনিক্সে যেমন বাড়ি ভাই আছেন, এরকম 132 না 133টা খাত মন্ত্র স্যার বলেছেন কৃষি উদ্যোক্তা হওয়া যায়। কিন্তু আমার চ্যালেঞ্জ হলো এই 132-133টা মানুষ যখন থাকবে, তার মধ্যে যেন কৃষিকেও পরিবার থেকেও বলে, সমাজ থেকেও বলে, এবং সব জায়গাতে যেন বলেন না কৃষি একটা সেক্টর, এখানে উদ্যোক্তা হওয়া যায়, কৃষি আসলে চাষা ভোসার কোনো পেশা না, এটা শিক্ষিত মানুষের একটা পেশা। কারণ কৃষিতে যে জ্ঞানগুলো লাগে, আসলে আপনি একটা মানুষ কোনো রোগবালাই হলে বলে ডাক্তারের কাছে চলে যায়, কিন্তু আপনি গাছটা দেখে বলতে হবে, গাছটার পাতা কি বলে, আসলে পাতা দেখে চিনতে হবে, মাটি দেখে চিনতে হবে যে গাছটার কি রোগ হয়েছে বা কি সমস্যা, কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, সয়েল ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে কীটনাশক দিতে হবে, কখন কি লাগবে পরিচর্যা, এটা আসলে জ্ঞানের একটা ব্যাপার। এই যে কৃষি বিজ্ঞান তো একটা কমপ্লিট সায়েন্স তো আছেই, কৃষির আবার অনেক সাবজেক্ট আছে, সয়েল সায়েন্স আছে, হর্টিকালচার আছে, আপনার এনভায়রনমেন্ট সায়েন্স, বিভিন্ন সেক্টর আছে। এটা আসলে শিক্ষিত মানুষের একটা ব্যাপার। আমরা জানি যে আমাদের চাষযোগ্য জমির পরিমাণ যেভাবে কমছে, আরো দিন দিন কমবে, জনসংখ্যা আরো বাড়বে, তারপরও আপনি দেখেন আমরা টপ 10 এর মধ্যে কিন্তু অনেক ইন্ডেক্সে আছে, পেয়ারা উৎপাদনে দেখেন, আম উৎপাদনে দেখেন,
মিঠা পানির মাছ উৎপাদনে দেখেন, ছাগল উৎপাদনে দেখেন, ধান উৎপাদনে দেখেন, আমরা কিন্তু টপ টেনের মধ্যে আছি। আমরা যদি শিক্ষিত তরুণরা, শিক্ষিত মানুষজন যদি কৃষিতে আসে, তাহলে জনসংখ্যা আমাদের আরো বাড়ুক, চাষযোগ্য জমির পরিমাণ আরো কমুক, কিন্তু আমরা কিন্তু টপ কেন টপ থ্রি টপ ওয়ানের মধ্যে চলে আসবো, প্রথম হয়ে যাব আমরা। আসলে আমাদের দেশের যেরকম উর্বর জমি, যে মিঠা পানি, আমরা এরকম ওয়েদার কোথাও পাবেন না। কৃষিতে চ্যালেঞ্জ আছে ঠিকই, কারণ প্রকৃতি নির্ভর একটা পেশা, প্রকৃতির উপর আমরা ডিপেন্ড করে চলি। আজকে আমি দেখে আসলাম যে আমার গাছ ভর্তি ফল, হয়তো আগামীকাল আর পাঁচ দিন পরে ফল হারভেস্ট করবো, এর মধ্যে কাল বৈশাখী হয়ে গেলো, একটা শিলা বৃষ্টি হয়ে গেলো, আসলে মন খারাপ হয়। কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়েই আমরা সামনের দিনে এগোতে চাই, আরো নতুন নতুন উদ্যোগ নিতে চাই, আরো সবাই যেন বলে যে হ্যাঁ, যতদিন না মানুষ বলবে যে না কৃষি কাজও একটা পেশা, কৃষি শিক্ষিত মানুষ আসুক, শিক্ষিত মানুষ আসলে এই সেক্টরটা এগিয়ে যাবে। বাবা মা যখন পরিবার থেকে বলবে, টিচাররা যখন প্রাইমারি স্কুলে বলবে না তুমি কৃষি উদ্যোক্তা হও, তুমি কৃষি উদ্যোক্তা ভালো ছাত্রকে বলবে, বা তার মনের ভিতরে একটা যে স্বপ্ন দেখাবে, স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, ইউনিভার্সিটিতে হোক, যতদিন না হবে ততদিন আমি এটা চালিয়ে যাবো, আমি যতদিন আছি। এবং আপনারা শুনে খুশি হবেন, অনেক শিক্ষিত মানুষ ইউনিভার্সিটি টিচার থেকে, যারা আপনারা স্যার মনে মনে স্যার আছেন, আমরা দেখি যে স্যার কোনো কোনো টিচার দুই বছর বা তিন বছরের একটা লিড নিয়ে চলে যায় দেশের বাইরে, অন্য একটা ইউনিভার্সিটিতে পড়াতে বা নিজে কোনো কোর্স করতে যায়। আমার আমি জানি যে এরকম অনেক টিচার আছেন ইউনিভার্সিটি, তারা ওই দুই বছরের ছুটি নিয়ে কৃষিতে সময় দিচ্ছেন, তাদেরও একটা ভবিষ্যতে ইত্যাদি না, আমি যেমন টিচিং প্রফেশনটা শেষ হবে, আমি ভবিষ্যতে কৃষি কাজ করতে চাই। অনেক ব্যাংকার, অনেক ইঞ্জিনিয়ার আমার উপজেলাতেই আছে, বড় পোস্টে চাকরি করে, কৃষি কাজ শুরু করেছে, আর দুই তিন বছর আমি শেষ করতে হবে। জি জি স্যার, এরকম অনেক শিক্ষিত ছেলেপেলে আসছে, আমাদের তরুণ যারা আমার এই ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট আছেন, আছে যারা, তারাও চাইলে যদি কোনো কৃষি উদ্যোগ নিতে চায় আমি সর্বাত্মক হেল্প করব। সবার প্রতি শুভকামনা, ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ মোহাম্মদ সোহেল রানা, তোমার আসলে এই যে কৃষক হয়ে ওঠা, এবং সবচেয়ে বড় কথা যে শিক্ষিত মানুষ কৃষিতে আসলে, বিজ্ঞান যদি কৃষির সাথে যুক্ত হতে পারে তবেই আসলে সফলতা আসবে। এবং 7 কোটি মানুষের দেশ থেকে স্বাধীনতার সময় যে আমরা 7 কোটি মানুষ ছিলাম, তখনই মানুষ ঠিক মতো খেতে পারতো না, সে জায়গায় 8 কোটি 20 কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে মানে খাদ্যে আমরা উদ্বৃত্ত হতে পেরেছি এবং কেউ না খেয়ে নেই, এটার পিছনে আসলে কৃষকের অবদান বিরাট। এবং কৃষি বিজ্ঞানীরা তাদের যে উদ্ভাবন, সেই উদ্ভাবন গুলোকে কাজে লাগিয়েছে বলেই আজকে কৃষিতে এই সফলতা এসেছে। এবং সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ তাদের কৃষিতে বৈচিত্র্য এনে বিশ্বে অনন্য অবস্থান তৈরি করবে। এবং যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যে স্টুডেন্ট লাইফ থেকে তুমি যেহেতু লেখালেখি করতে, আমার মনে আছে সে তুমি তোমার সেই লেখাটি যখন তুমি বোর্ডে সেটে দাও, আমরা সেটা পড়েছি, এবং নাসের স্যার তুমি বললে যে নাসের স্যার তোমার ক্লাস নিয়ে যে সেই লেখাটি দেখিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে তুমি দরজাতে মেরে দিয়েছিলে এবং সেই লেখাগুলো আমরা পড়েছিলাম। তো সেই সাথে বিষয়টি, তুমি বিভিন্ন জায়গায় ট্রেনিং নিয়েছো, তোমার মধ্যে একটা জেদ ছিল যে তোমাকে সফল হতে হবে কৃষিতে, বাপদাদার যে পেশা কৃষি, সেই কৃষিকেই আসলে সফলতার মুখ দেখাতে হবে, এবং তুমি সেটা পেরেছো। এবং সবচেয়ে বড় কথা যে এই যে আমাদের অধিক জনসংখ্যার একটি দেশ, সেই দেশের এই জনসংখ্যাকে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে অবশ্যই সফলতা আসবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ সোহেল রানা। আমরা এখন যেতে চাই জনাব উত্তম কুমার সাহা আপনার কাছে, আপনি দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবং আমি এই প্রসঙ্গে ছোট্ট একটি ইনফরমেশন শ্রোতা বন্ধু আপনাদেরকে দিয়ে রাখি, ভিউয়ার্স আপনারা যারা আছেন তারা জানেন যে উনি একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিরাট গার্মেন্ট সহ একটি এসপি গ্রুপের কর্ণধার, এবং যখন করোনা শুরু হয় সরকার যখন বাধ্যতামূলকভাবে ছুটি ঘোষণা করে, লকডাউন শুরু করে, উনি ওনার প্রতিষ্ঠানের কর্মীদেরকে 2 মাসের অগ্রিম বেতন দিয়ে তারপর ছুটি দিয়েছিলেন। একজন উদ্যোক্তা বা একজন সফল ব্যবসায়ী কতটুকু তার কর্মীদের প্রতি আন্তরিক না হলে এই কাজটি করতে পারেন না। সুতরাং তার আসলে মহত্বের বর্ণনা অনেকভাবে দেওয়া যাবে, এবং ডিপার্টমেন্টের প্রতি তার যে মমত্ববোধ, তার যে মহত্ব, বা তিনি যে ফিল করেন যে বিভাগের জন্য, সেটি আসলে অনুকরণীয় অন্যদের জন্য। তো আমি এখন জনাব উত্তম কুমার সাহা আপনার কাছে যে বিষয়টি বলতে চাই বা জানতে চাই, আমরা আমাদের ছাত্ররা অধীর আগ্রহে আপনার কথা শোনার জন্য ওয়েট করছে, সেটি হলো আপনি যে এই যে এত বড় একজন ব্যবসায়ী হয়েছেন বা উদ্যোক্তা হয়েছেন, আপনি নিজেকে ব্যবসায়ী হিসাবে পছন্দ মানে পরিচয় দিতে পছন্দ করেন, নাকি উদ্যোক্তা হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন? এবং সেই সাথে আপনার এই সফলতার রহস্যটা কি, যে এই সফল হতে গেলে আসলে কি গুণাগুণ থাকা প্রয়োজন, এবং সেই সাথে আপনার এই যে স্ট্যাটিস্টিক্স কিভাবে আপনি এখানে ব্যবহার করছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু কথা বলেন।
আপনি যদি আরেকটু আপনার হচ্ছে ক্যামেরা আপনার চেয়ারটা উঁচু করে নেন বা আপনার মনিটরটাকে সামনে আগায় নেন তাহলে আরেকটু আপনাকে ভালো দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, ইটস অলরাইট। হ্যাঁ ধন্যবাদ প্রফেসর মমিনুল হক। আসলে পরিসংখ্যান বিভাগের আমি প্রথমেই স্মরণ করতে চাই আমাদের আমার শিক্ষক প্রতিষ্ঠাতা পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা খন্দকার মোরার হোসেন এবং আরো আমার আমার শিক্ষক যারা শাহাদত উদ্বরণ করেছেন এই বিশ্ব এই বিভাগ থেকে, যেমন আব্দুল ছাত্তার, জি এম মোস্তফা, বাসার ছাড় আরো অনেকে, প্রথমেই আমি তাদেরকে স্মরণ করতে চাই। হ্যাঁ, আমি কিভাবে এই বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগে ভর্তি হই, প্রথমে আমি বলছি যে আসলে আমাদের সবাই সময় একটা এখনো বোধ হয় আমি জানি না যে যারা সায়েন্সে পড়াশোনা করে তাদের একটা থাকে যে বুয়েটে ভর্তি হবো না হলে মেডিকেলে ভর্তি হবো, এরকম একটা স্ট্র্যাটেজি থাকে। আসলে আমি হয়তো রেজাল্ট মোটামুটি ভালো ছিল, হয়তো এদিকে আমি যখন পেলাম না তখন আমার বাড়ির থেকে বলা হলো যে আমার বড় ভাই আমার বড় ভাই আমার বড় ভাই আমার কোম্পানির গ্রুপ এমডি সুবল চন্দ্র সাহা, উনি আমার জাস্ট লাইক ফাদার। আমরা ছোট সময় আমি যখন এসেছি পরীক্ষার 20 দিন আগে আমার ফাদারকে হারিয়েছি, তখন ওই আমার বড় ভাই আমার দাদা উনি আমাদের ফ্যামিলির কর্ণধার, এখনো সেই কর্ণধার। তো ওখান বললো যে এরকম ব্যাপার, ওই দেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায় না, কিন্তু আমরা পাবনার ছাত্র মানে শর্টকাট কাছে ভর্তি হওয়া যায় না, স্ট্যাটিস্টিক্সে ভালো সেই সময় ক্যারিয়ারকে প্ল্যানিং এ বিসিএস এ ক্যারিয়ার আছে অনেক কিছু বলা হলো। তখন আচ্ছা পরীক্ষা দিলাম, দিলাম দেওয়ার পরে হয়তো চান্সও পেলাম যে ভর্তি হলাম, সেটা ছিল 1982 সনে আমরা ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর ক্লাস শুরু হলো 83 জানুয়ারিতে, এবং একটা বিভীষ আমায় ওই সময় এরশাদ এরশাদের ক্ষমতা তখন শুরু হলো। শুরু হওয়ার পর আমাদের আমরা ফার্স্ট ইয়ার আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেকটা বছরই ফাইনাল পরীক্ষা হওয়ার পর থার্ড ইয়ারে যে আমাদের রেজাল্ট দেওয়া হয়তো, তা আমরা ফার্স্ট ইয়ার পরীক্ষা দেওয়ার সময় 84 তখন আমরা ভর্তি 83 84 এ পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা যখন আসলো ঠিক সেই সময় হঠাৎ করে একটা আমরা বলি ওটাকে এরশাদ ভ্যাকেশন বলতাম আমরা, 84 সবার মনে আছে এখানে ওই যে দীপালী জয়নাল যাদের ট্রাক চাপা দিয়ে যখন মারা হলো ঢাকাতে, ওই সময় আমাদের মোড় পূর্ণ হয়ে গেল 5 মাস 6 মাস। এইভাবে যাই হোক আমরা সবচেয়ে ছাপার ছিলাম ওই সময়, এটাকে বলে মানে সেশন জটের। তখন আমাদের 85 এর অনার্স আমরা দিলাম 87 এ আচ্ছা অনার্স পরীক্ষা দেওয়ার পরে অনার্স যখন আমাদের রেজাল্ট হলো, আমি বলতে যাচ্ছি যে একটু পিছনে টানতে যাচ্ছি যে আমার আমরা কিভাবে আমি আসলাম এই জন্য অনার্স এর মানে তারপরে আমাদের পরীক্ষার পরে রেজাল্টের মনে হয় আগেই ক্লাস শুরু হয়ে গেল মাস্টার্স এর, তার ক্লাস শুরু করলাম অনার্স এ, হয়তো অনার্স এর রেজাল্ট হলো তারপরে শুরু করলাম। এর মধ্যে আমরা সেই সময় আমাদের 3 বছরের ছিল, হয়তো আমরা আমাদের 4-5 বছর 6 বছর মতো অনার্সই লেগেছে আমাদের, 5 বছরের বেশি বোধ হয়। আমরা 82 তে 83 তে শুরু করেছিলাম, 87 এ দিলাম পরীক্ষা, তারপরে ক্লাস শুরু হলো, ক্লাস শুরু অনার্স হলো। তারপরে আমরা ওই সময় আসলে আমি একটা ব্যবসায়ী পরিবারের ছেলে ছিলাম যদিও, তারপরও আমরা চাকরিটাকে বেশি সবাই আমার বন্ধু বান্ধব থেকে সবাই আমরা অনার্স পরীক্ষা যখন রেজাল্ট হলো তখন থেকে আমরা চাকরির জন্য খোঁজ করলাম সত্যি কথা যে কি আছে। ওই সময় আবার এরশাদ, ওই সময় স্টুডেন্টরা যেহেতু এরশাদকে পছন্দ করতো না এই জন্য আরো ছিল সে রিসিশনের জন্য না কি জন্য এই সময় অনেক সেক্টরের চাকরি বন্ধ করে রাখছিল, সার্কুলারই বন্ধ, গভর্নমেন্ট চাকরি বন্ধ করে রাখছিল। ওই বিশ্বনিসের কিছু ক্লার্কিক্যাল চাকরিটা আপনারা হয়তো শুনে দেখবেন রেখেছিল সে চাকরি। ওই সময় অনার্স এর পরে আমি দুটা একটা পেলাম হলো একটা রূপালী ব্যাংকের, আমার মনে আছে রূপালী ব্যাংকের প্রবেশনারি অফিসার, রূপালী ব্যাংকের প্রবেশনারি অফিসার অনার্স এর মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগে হয়তো ক্লাস করছি এই সময় রেজাল্টের পরে আমি পড়লাম একটা রূপালী ব্যাংকে একটা সার্কুলার প্রবেশনারি অফিসার। তখন রূপালী ব্যাংক সবে
সবমাত্র লিমিটেড পড়ছে, গভর্নমেন্ট 49 আর প্রাইভেটাইজেশন দিচ্ছে, মানে সম্ভবত এরকম অমন আছে। রূপালী ব্যাংকে ওই প্রথম প্রাইভেটাইজেশন এসেছে, তখন একটা সার্কুলার প্রবেশারি অফিসার, তখন আবার একটা সার্কুলার দিল যে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ইংলিশ এরকম, এবং যারা ইয়েতে মানে তখন আট পয়েন্টে মানে আট এরকম ই করতো যে তারা অ্যাপ্লাই করতে পারবে, এরকম ছিল অনার্স পরীক্ষা। তারপর যাই হোক আমি অ্যাপ্লাই করার সুযোগ পেলাম, করার পরে হয়তো তারপরে আবার একটা আমাদের সবাই পরীক্ষা ক্লাস চলাকালীনই একটা বিসিএস শুরু করলো, প্রথম বিসিএস, অনেক বন্ধ ছিল, কয়েকদিন দুই তিন বছর মনে হয় বন্ধ ছিল এরকম, তারপর বিসিএস ফার্স্ট হলো সেই সময় ওইটা ছিল। এবং চালু হলো যে আমাদের সময় থেকে এখন আছে কিনা আমি জানি না, আমার মনে আছে সেই সময় একটা প্রিলিমিনারি, তখন আগে কোনো প্রিলিমিনারি ছিল না, মানে 100 মার্কের প্রথম একটা পরীক্ষা নিয়ে ই করতো, বাছাই করে নিয়ে তারপরে তাহলে প্রিলিমিনারি দিলাম, ওই সময় প্রিলিমিনারি পরীক্ষা দিলাম, টিকলাম, তারপরে আবার ইয়েতে মনে আছে আমার রিটার্নে দিলাম, রিটার্নে দেওয়ার পরে যাই হোক হলো, হওয়ার পরে হয়তো হলো না, আমাদের সঙ্গে আমরা আমার এক বন্ধু আমার ব্যাস আমাদের ব্যাসেরই আমার বন্ধু, আপনারা হয়তো চেনার কথা, আব্দুল হামিদ, আব্দুল হামিদ এখন ও সম্ভবত রাজশাহী ডিভিশনাল কমিশনার ছিল, আমরা সব ওয়াসার ডিজি, হ্যাঁ ওয়াসার ডিজি, ওয়াসার ডিজি, হ্যাঁ আমরা একসঙ্গে ছিলাম, একই আমার বন্ধু, ওর বাবা আমি আমার পাবনা, ওর বাবা ঢাকা পাবনা এডওয়ার্ড কলেজের এক সময় প্রিন্সিপালও ছিল, সেই সময় ও থাক পাবনায় থাকতো, আমার খুব ক্লোজ ছিল, তো যাই হোক ওর ওর হয় ভাগ্য টিকে গেল, হয়তো আমি টিকতে পারি নাই। তারপরে হ্যাঁ আমরা 89-এ আমাদের মাস্টার্স পরীক্ষা শুরু হয়, এবং আমার মনে আছে 90-এর ফেব্রুয়ারিতে প্রায় পরীক্ষা শেষ হয়, মানে পরীক্ষা প্র্যাকটিক্যাল, আমরা আসলে ক্লাস করতাম, মানে আসলে একটা ওই সময়টা আমি বলবো যে ভর্তি হওয়ার পরে আমরা সকাল 8টা না 8টায় ক্লাস শুরু হতো, আমি হাবিবুর রহমানের ছাত্র ছিলাম, আমার ডিপার্টমেন্ট বেশি দূর ছিল না, তারপর আমি ওই যাই হোক রেজাল্টের অনুসারে মানে ফার্স্ট ইয়ারে আমি সিট পেয়েছি। সেই সময় আমাদের অত পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল না বলবো না, কিন্তু অত ছিল না, আমরা রেজাল্ট দেখে যাদের রেজাল্ট হয়তো এরকম ফার্স্ট ইয়ার, তারপর সেকেন্ড ইয়ার হয়তো, যারা কিছু কিছু লিমিটেড হয়তো, ওইভাবে আমি সিট পেয়েছিলাম। তো ওইখান থেকে ক্লাস করতাম সকাল 8টা থেকে ক্লাস শুরু হইতো 1টা 1টার সময়, 1টা 1টায় আমাদের একটা বিরতি হইতো প্র্যাকটিক্যালের জন্য, থিওরিটিক্যাল ক্লাস আমরা মর্নিং সেশনে হয়ে যেত, প্র্যাকটিক্যাল হয়তো 2টার পরে, আর 2টা 2টা না 2টা ছিল এরকম আমার মনে আছে, তো হয়তো হলে এসে খেতাম, হয়তো খাবারও অনেক সময় দেখা যায় ডাইনিং এ খাবার পেতাম না, ওই কি করব ওই স্টেশনে রেল স্টেশনে যা খাবার কোনোদের খেয়েছি, হয়তো বেশিরভাগ এমন হয়েছে যে যাবো ইচ্ছা করে না যে আবার হল থেকে, তখন হাবিবুর রহমানের বর্তমান যে ট্রাক স্যার ভেঙে দিছে, আমি লাস্টে গিয়েছিলাম দেখলাম ভেঙে ভেঙে কাজ করছে, দেখলাম যে নতুন, তখন এই ট্রাক স্যার ছিল না, আর একটা অন্য ধরনের হাবিবুর রহমানের ট্রাক স্যার ছিল, যে আবার যাবো তার চেয়ে একটা কাঁচা কলা, একটা আলু দিয়ে, একটা ডিম দিয়ে, একটা চাউল দিয়ে ফুটে হাত মুখ ধুতে ধুতেই খেয়ে দিয়ে নিয়েছি, এইরকম বহুদিন আমরা কেটে কাটিয়েছি। তারপরে যখন এইচএনএ পরীক্ষা দেওয়ার পরে, যখন আমি পরীক্ষাটা কমপ্লিট করলাম, করার পরে মানে একটা বিভৎস বলবো যে আমরা এই মানে 7 বছর 8 বছর প্রায় ওই সময় আমরা সবচেয়ে সাফার ছিলাম, একটা কোনো মানে পরীক্ষা দেওয়ার পরে যখন আমি পাবনাতে আসি, আমি পাবনা শহরে মানে আমার বড় ভাই বললাম যে আমার বড় ভাই গার্জেন, আমি যখন আসলাম পাবনা রাজশাহী থেকে বাসে, আমরা যখন ছুটিতে আসলাম তখন আমরা ঈশ্বরদীর ট্রেনে আসে, তারপর বাস ট্রেনে এসে বাসে আসে ট্রেনে চলে যেতাম, আমরা বেশিরভাগ ট্রেন ইউজ করতাম আসা যাওয়ার জন্য, কিন্তু তখন তো চলে যাচ্ছে, হয়তো ব্যাগ ট্যাগ ছিল হাতে আমরা, এই জন্য বাসে আমার মনে আছে বাসে পরীক্ষা দিয়ে ব্যাগ নিয়ে বাসে, তখন বিশ্ববিদ্যালয়ের প্রতি হ্যাঁ বলবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি বলবো যে বাংলাদেশের কেন অনেক আমি হয়তো অনেক দেশেই ঘুরেছি, ঘুরার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাস একটা খুব সুন্দর, এবং আমাদের ডিপার্টমেন্ট আমি বলবো যে একটা পরিশুদ্ধ একটা ডিপার্টমেন্ট, এবং ক্যাম্পাসের তো তুলনা হয় না, আমাদের বাংলাদেশের সেরা একটা ক্যাম্পাস আমি মনে করি, এবং আমি অনেক পৃথিবীতে দেখছি যে এরকম অর্গানাইজ ইউনিভার্সিটি কম আছে। তারপরে আমি পরীক্ষা দিয়ে যখন পাবনাতে আসলাম, আমার মনে আছে হয়তো সকাল 8টা বাস 9টা বাসে এরকম রাজশাহী থেকে রওনা দিয়ে পাবনা শহরে আসলাম, বাসায় আসলাম 10:11-12টার দিকে, 12টা
বারোটা দেখে তখন দুপুরে আমার বড় দাদা বড় ভাই বাসায় খেতে আসলো, খেতে আসা খেতে এসেই বললো তোর কি সব পরীক্ষা শেষ? আমি বললাম হ্যাঁ সব শেষ হয়ে গেছে। বললো ঠিক আছে তোর আর আপনার কোনো কাজ আছে? আমি বললাম না, আমি হয়তো অনেকটা বিভৎস যে কিছুদিন দুই পরীক্ষা দিয়েছি, দুই তিন মাস থাকবো বন্ধু বান্ধবের সাথে ঘুরবো করে। বলো তোর কোনো কাজ আছে পাপ নাই? বড় ভাইকে কি বলবো? কর না এমন কোনো আমার কাজ নাই। তুই এখনই আজকে বিকালের বাসে ঢাকায় চলে যা। সত্যি কথা আমার খুব মনে এখনো কষ্ট ঠিক না, আমার বড় ভাই বললো তুই ঢাকায় চলে যা আজকে, তোর এখানে কোনো কষ্ট। আমরা একটু যে আসলে একটু আড্ডা বাঁচছিলাম, সত্যি কথা থাকলে বন্ধু বান্ধব নিয়ে ওই সময় পরীক্ষা দিয়ে হয়তো একটু ঘুরতাম ই করতাম, এরকম একটা ছিল। বললো তোর কোনো কাজ আছে? না কোনো কাজ নাই, বললো তুই ঢাকায় চলে যা। ওই দিনই সন্ধ্যার বাসে নাইট, আমরা বললাম নাইট বাস বলতাম তখন, হলো ওই যা নগর বাড়ি দিয়ে যেত। তারপর নাইট বাসে এসে আমরা তো রাত্রি সন্ধ্যা আমরা রাত 10টা 11টা কি বাস ছিল, চলে এসে ভোরবেলা এসে পৌঁছাইতাম। পৌঁছার পরে উঠলাম, হয়তো বন্ধু থাকার পরে থাকলাম কিছুদিন, হয়তো বন্ধু বান্ধবের সাথে থাকলাম। থাকে টাকে আমরা এর আগেও আমি বলি একটু মাঝে, আমরা আগেও ছুটির মধ্যে হোক কোনো কাজে হোক ঢাকাতে বেড়াতে গেছি। ইউনিভার্সিটিতে অনেক বন্ধু বান্ধব ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে অনেক বন্ধু বান্ধব ছিল আমার, এবং ময়মনসিংহ সব জায়গায় আমাদের বন্ধু বান্ধব ছিল। তারপরে ঢাকাতে যেতাম আমি, আমার দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সাথে আমি টানতে বাধ্য হচ্ছি, যে দেখতাম আমার এক বড় ভাই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারই তার কয়েক বন্ধু দুইজন না তিনজন বন্ধু তারা পড়াশোনা করছে, মাস্টার্স এ পড়াশোনা করছে। করার পরে আপনারা যারা ঢাকাতে অনেকেই চেনেন, 27 দিলকুশা আমার মনে আছে, তার সিঁড়ির নিচে একটা ছোট্ট ঘর, ওরা দুই তিন বন্ধু নিয়ে একটা সেই সময় একটা ওটা করে ফ্যাক্স মেশিন আর টেলিফ্যাক্স আর একটা বলে ওই যে টয় টক আমরা বলি যে মানে করে করে নিচে কয়েকটা বন্ধু নিয়ে ওইটা ওদের পুঁজি নিয়ে একটা রুম নিচে নিয়ে ওরা দেখি যে আমার মনে আছে তখন আমি হয়তো সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি বন্ধু হয়তো যেতাম ঢাকায় যেতাম, দেখতাম ওরা ওইটা ওরা ওই কাজটা করতেছে মাস্টার্স এর পরে ঢাকা ইউনিভার্সিটি, ওরা ওই ছোট্ট একটা রুম নিয়ে পরে ওই ওদিক রুমের ভাড়ার জন্য ওরা টিউশনও করছে, এবং প্লাস ওরা ওনারা ইনডেন্টিং বিভিন্ন সোর্সে ইনডেন্টিং করছে। তা আমি তখন ভাবলাম যে এটা আসলে কিরকম, মানে এরা কত স্মার্ট। আমরা তো আসলে আমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয় যে একটা মানে এটা এলাকা মানে এলাকার বিশ্ববিদ্যালয়, কিন্তু ওরা এত দেখলাম ওরা সে কুমিল্লা আসবে আমার মনে আছে ওই ভদ্রলোক ওনারা সম্ভবত ওই কুমিল্লার মনে হয় হবে এরকম ওই সাইডে তারা ইঞ্জিনিয়ারিং করছে, চাঁদপুর কুমিল্লা এরকম মনে আছে ইঞ্জিনিয়ারিং করছে, এবং প্লাস কেউ রুম ভাড়াটা দেওয়ার জন্য কেউ টিউশন করছে বা তিন বন্ধু। পরে যাই হোক আমি পরে যা যখন আমি পাস পরে যখন ঢাকায় গেলাম ওইরকম দেখলাম কি দেখলাম যে না ওরা একটা ওই দিলকুশাই একটা বিশাল অফিস নিয়ে তারা এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কেউ সিমেন্টের জাহাজ ভর্তি করে সিমেন্টের ইনটেন্ডিং দিচ্ছে ই করতেছে বিভিন্ন রকম দেখলাম বিশাল বিশাল ব্যাপার। পরে তারা হয়তো তারা সিমেন্ট ফ্যাক্টরি দিচ্ছে অনেক কিছু করছে যাই হোক আমি যখন ঢাকা আসলাম আমি বলি যেখানে টানলাম যে ওই একটা স্কুলে ঢাকা আসার পরে এর কিছুদিন পরে আমার বড় ভাই ওই যে বললাম আমার দাদা তো উনি চলে আসলো না আর বললো যে এরকম ব্যাপার এখন একটা নতুন ব্যবসা আসছে চল ফ্যাক্টরি করি তো এগুলো তখন হয়তো সার্চিং করে ফ্যাক্টরি করি। করার পরে নারায়ণগঞ্জে আসলাম তখন আমরা জায়গা দেখলাম, আমরা জায়গা দেখে বা জায়গা বাড়ি নিয়ে আবার নিলাম, হয়তো তখন হয় কতটা মেশিন আমরা ব্যাংকের সাথে কথা বললাম যে কি করা যায় কি করা কার সাথে ভাবে খুব মানে একজন ব্যবসায়ী পরিবারের সাথে সব বিভিন্ন নারায়ণগঞ্জে যে তখন আবার আমরা ঢাকার থেকে নারায়ণগঞ্জ যেতাম যে শুনতাম কিভাবে কি করে না করে, ব্যাংকের সাথে কথা বললাম যে কিভাবে টাকা পয়সা এরকম করতে করতে হয়তো যাই হোক কিছু পুঁজিপত্র যাই হোক শিকড় কালেকশন করে নেয়। আমাদের ছিল হয়তো আমরা ব্যবসায়ী পরিবার হিসাবে কিছু মেশিন আমরা জাপান থেকে কিছু মেশিন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে একটা ফ্লোর ছোট্ট একটা ফ্লোর নিলাম, নেওয়ার পরে শুরু হলো। শুরু হওয়ার পরে
আমরা বলবো যে তখন হয়তো 150 200 100 লোক হয়তো নিজেরাও একটা ওয়ার্কার, নিজেরা এদিক সারা দিন কাজ করি, সেই সময় অর্ডার নিতাম, রাত্রে সারা 3টা সময় পর্যন্ত কাজ করতাম, ভোরবেলা যা বাসায় 2 ঘন্টা ঘুমাতাম, তিনি আবার সকাল 7টা সাড়ে 7টা এসে আবার ফ্লোর খুলে দিতাম, নিজেই খুলে দিতাম। এইভাবে আমরা চলছি চলছে, হ্যাঁ এক প্রায় এটা এই ঘটনা হলো 91 এর শেষের দিকে, হয়তো 90 শেষের দিকে অথবা 90 এর দিকে। হঠাৎ আমার আমি চলে আসার পর আমার রুমেই আমার ছোট ভাই থাকে রাজশাহীতে, সে স্টাডি ইয়ে আসলে কেমিস্ট্রির ছাত্র ছিল, পরে সে এখন সে আমাদের ফ্যাক্টরি দেখে, এখনো ফ্যাক্টরি, সে ফ্যাক্টরি আমার ছোট ভাই ছিল, তো ও আমার ওই রাজশাহী ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে ভর্তি হয়, ও আবার আমার রুমেই তখন ভর্তি হলো এবং আমার রুমে ও সিট পেয়ে গেল, আমার রুম সিটটাই ওকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে আমি যখন এদিকে আমি আমার বড় ভাই যখন চলছি, চলার পথে শেষ এইভাবে মানে অর্ডার অর্ডার নিচ্ছি, তখন নিজেরা অর্ডার নিচ্ছি গার্মেন্টস, মানে যে টি শার্ট যেরকম এখনো মমিনুল মনিমুল সাহেব উনি যে পরে আছেন, ঠিক ওই গেঞ্জি গুলা পরি আর কলার, এই দেখেন আমরা এখানে এখানে ব্র্যান্ড, আমরা এখানেও যেখানে থাকি আমরা পরি এইগুলো, আমাদের আমার প্রোডাক্ট, এই যে টি শার্ট এই পলো শার্ট এগুলো আমাদের আমারই প্রোডাক্ট। এটা নিয়ে চলতে থাকে, তারপরে 90 শেষের দিকে তোরা আমার ছোট ভাই আমাকে টেলিফোন করলো যে এরকম বাবা তোর একটা ইয়ে আসছে, মানে একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে। কিসের? আমি কোন বিশেষ তো টিকতে পারি নাই, তারপরে করলো কি ওই যে রূপালী ব্যাংকের প্রফেশনারি অফিসার বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছেন? তখন আমার এখানে 1 বছরের বেশি হয়ে গেছে, 1 বছরের মতো হয়ে গেছে সমস্ত কিছু, তখন আর আসলে ফিরে যাওয়ার কখন পথ নাই, ফিরে যাওয়ার কোনো, হয়তো ওই সময় থাকলে কি করতাম জানতাম না, হয়তো আমি এখন একজন চাকরিজীবী হতাম আমি জানি না, তখন কোনো এখানে তো পুরা রাত দিন দিন রাত্রে পুরাটাই বলা চলে আমরা কাজ করছি। হ্যাঁ আমি এখন আছি, হয়তো আমরা রিল্যাক্সে থাকি এখন, যে আমরা একটা সিস্টেমে চলে আসছি, এখন একটা অর্গানাইজেশন মানে একটা মাস্টার প্ল্যানে চলে, সেই সময় আমরা এখন মাস্টার প্ল্যান ছিল না, নিজেরাই ওয়ার্কার, রাত্রে ওয়ার্কার সাথে কাজ করছি, এই টি শার্ট প্যাকিং করছি, এই করতেছি, ওরাও করছে, আমরাও করছি, এইভাবেই জীবনটা চলেছে। চলার পরে যাই হোক, ওই আর রূপালী ব্যাংকে আর ব্যাগ ফিরে টাকা করলো না, ছেড়ে ফেলে ওই সেই আমার 147 হাবিব রহমান, আমার খুব ঐতিহ্য, ওই রুমটাই প্রায় 7-8 বছর ছিলাম, আমার রুমের দরজার উপর আমার নাম লেখা ছিল উত্তম সাহা, এই ফার্স্ট ইয়ারতে ভর্তি হওয়ার বড় করে দরজার পরে আমি জানি না, পরে সব আমি যখন আমার ছোট ভাই আমি আসি, আমার ছোট ভাই আমার প্রতি একটু জিলাস, হ্যাঁ তুই নাই তোর নামও থাকবে না, সময় সময় মুছে দিয়েছিল। যাই হোক, তারপরে আস্তে আস্তে আসি, আমি আমরা এই ফ্যাক্টরিকে নারায়ণগঞ্জে ফ্যাক্টরি করি, করার পরে এই আস্তে আস্তে দেখি যে হ্যাঁ ওই প্রফিট দিয়ে ব্যাংক, মেইন হলো কি ব্যাংক, ব্যাংকে ওই যে একটা প্রথমে মানে বাড়ির সাহেব না ইয়া বললো মেহেদি সাহেব বললো যে ইয়া মেহেদি সাহেব বললাম যে যদি আমার মোটিভ ঠিক থাকে, মোটিভ ঠিক থাকে মানে যে আমি যদি সৎ একজন উদ্যোক্তা হই তাহলে ব্যবসার ক্ষেত্রে টাকাটা কোনো ব্যাপার না, যেরকম আমরা ব্যবসা করতাম ব্যাংকের সাথে কথা বললাম, ব্যাংক বললো যে আমাকে বললো যে ঠিক আছে আপনার পয়সা দিতে হবে না, যদি আরো মেশিন আনতে চান আমরা এলসি ওপেন করে দেবো, আরো যদি অর্ডার নিয়ে আসেন আপনি আপনি যদি এক্সিকিউট করতে পারেন ইটস ওকে, আমরা র মেটেরিয়ালস এর জন্য ই করবো, মানে আমরা হেল্প করবো, মানে ওর এগেনস্টে একটা এক্সপোর্ট অর্ডার, এখানে একটা সুবিধা আছে আমাদের দেশে, পৃথিবীর বোধহয় অন্য কোথাও নাই আমি শুনেছি নাই, যেরকম অর্ডার নেওয়ার পরে যদি আমি অর্ডার নিই তার এগেনস্টে গভর্নমেন্ট একটা ওই সময় একটা সার্কুলার, যে যদি অর্ডার আনা যায় তার এগেনস্টে র মেটেরিয়ালস লাগবে এবং প্লাস আরো ক্যাশ ফ্লো দেওয়ার জন্য গভর্নমেন্ট একটা সার্কুলার করে দিল, দিল যে এরা তখন হেল্প গভর্নমেন্ট ব্যাংক গুলোকে দিবে, তারা ইন্টারেস্ট নিয়ে তারা দিবে যে র মেটেরিয়ালস করে যা প্রকিউরমেন্ট এর জন্য যা র মেটেরিয়ালস লাগবে এবং ফ্যাক্টরি চালানোর জন্য ক্যাশ যা অর্ডার থাকে তার প্রায় 75-80% গভর্নমেন্ট ব্যাংক ফাইন্যান্স করবে, এই যে একটা প্লাস পয়েন্ট, এই যে অনেকে হয়তো এটাকে মিস ইউজ করেছে যে এরকম ব্যাপার অর্ডার নিয়ে
হয়তো কাজ করে না, এর গম এত পয়সা দিচ্ছে, এত অনেকে মিস ইউজ করছে, তারা টিকতে পারে না। যারা যাদের নীতি মানে নীতি বলবো না, যাদের মোটিভটা ভালো ছিল তারা হয়তো টিকছে। ওই সময় ওইভাবে আমরা ব্যাংকও আমাদেরকে হেল্প করে, ব্যাংকও হেল্প করে, আমরাও আস্তে আস্তে কাজ করি, কন্টিনিউ কাজ করি, করতে করতে আজকে বলবো যে হ্যাঁ, ওই যে একটা কথা বললো আমার বড় ভাই, মানে কি বলবো যে মানে ঢাকা মানে পাবনার সুবল শাহ পাবনা সবাই হয়তো চিনবে, এরা আপনার নাম হয়তো শুনছেন যে স্কোয়ারের তপন চৌধুরী, এরা সব একই সমবয়সী, একই গোত্রের এরা। আমার বড় ভাই সুবল শাহ পাবনাতেও বেশ ভালো ব্যবসায়ী ছিল, এবং ওখানে যাও মানে কি বলবো যে ওই আমি তখন কানাডাতে আসছি, সবে আসছি, আমি আমার মেয়ে এখানে পড়াশোনা করে, আমি কোভিড এর ঠিক আসছি, এমন সময় কোভিড এর জন্য ই হলো, তখন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কি করবে সবাই বললো যে, সে সময় আমার বড় ভাই, আমি বলবো যে হয়তো হ্যাঁ, যে বললো যে কি করা যায়, কেউ সবাই পুরো ছুটি দিয়ে দিলো, কিন্তু সে বললো যে তোমরা ছুটি দিয়ে কোথায় যাবে, কি যাবে, খাবে কি। আমার মনে আছে 22 তারিখে, মার্চের 22 তারিখে বোধ হয়, হ্যাঁ 22 তারিখে ছুটি দিতে হলো। দেওয়ার পরে উনি অ্যাডভান্স সবাইকে, ওই 4000 কর্মীকে, 4000 কর্মীকে সবাই অ্যাডভান্স একবারে 2 মাসে ব্যাংকের থেকে টাকা নিয়ে, আমরা ব্যাংকের থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি করে বললো যে তোমরা 2 মাসের বেতন নিয়ে তোমরা চলে যাও, তারপরে তোমাদের চাকরি থাকবে, আমি আছি যতদিন আমি চাকরি থাকবে, তোমরা চিন্তা করো না, 2 মাসের এতগুলো ওয়ার্কের চাকরি থাকবে। তো হয় ওই জন্য হয়তো অনেকেই পেপার পত্রিকায় অনেক কিছু তাকে নিয়ে, হয়তো আমার বড় ভাই নিয়ে অনেক কিছু হয়েছে, লেখালেখি হয়েছে। তো দেওয়ার পরে তারপরে আমরা তো আসলে ফ্যাক্টরি মানে কি বলবো যে গত অক্টোবরে আবার ফ্যাক্টরি খোলা হয়েছে, আমিও আমি যেতে পারি নাই, আমি যাব হয়তো এই ডিসেম্বরে কিছু কিছুর মধ্যে যাব। তো ফ্যাক্টরি আমরা এখন পড়ে না, আমি যে আমার আছে ফ্যাক্টরি এখন নাই, সব শিফট করে নিয়ে আসি গাজীপুরে, গাজীপুরে আমাদের ফ্যাক্টরি। আমি আর আমার একটা সৌভাগ্য ছিল, আপনি আমাদের প্রফেসর আয়ুব হয়তো জানেন, উনি সম্ভবত 2012 হ্যাঁ 11 কি 12 হবে কিছু ওনার উদ্যোগে আমার আমার ডিপার্টমেন্ট, আমি বলবো এটা আমার ডিপার্টমেন্টের মাস্টার্স এর কিছু ছেলে ইন্টারনেট জন্য, ইন্টারনেট ঠিক বলবো না ওটাকে বলে, দাদা আমিও ছিলাম, আমি এবং আইব স্যার, আমি এবং আইব স্যার দুজনেই ছিলাম, হ্যাঁ আপনার ফ্যাক্টরিতে নিয়ে গিয়েছিলাম ছেলেদের, হ্যাঁ নিয়ে 2 দিন ওরা যায়, অনেক কিছু শিখে, অনেক কিছু দেখেছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং আমি এখন বিশেষ করে যে টেক্সটাইল, এখন তো টেক্সটাইল ইউনিভার্সিটি, ওই ওখান থেকে প্রতি বছরই টেলিফোন করতো ওখানকার যে ডিপার্টমেন্টের চিফ ছিল, আমার খেয়াল নামটা নাই, প্রায় আমাকে আমাকে টেলিফোন করতো যে দাদা এরকম ব্যাপার, কিছু ছেলেকে পাঠাবো আপনি একটু ইন্টারনি করার জন্য, ওরা দেখবে এই করবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখন, আগে টেক্সটাইল কলেজ ছিল তেজগা, তেজগা আপনারা জানেন সম্ভবত তেজগাতে, হ্যাঁ হ্যাঁ তেজগাতে, এখন টেক্সটাইল বোনাই ইউনিভার্সিটি করছে, ওখান থেকে তখন কলেজই ছিল, কলেজ ছিল এখনো, তা হয়তো 10 জনের একটা গ্রুপ। কিন্তু আসলে আমাদের মেইন ঘটনাটাও বলি আমি সত্য, যে এই ছেলেগুলা আমাদের ইউনিভার্সিটির ছেলে আমি মোস্ট ওয়েলকাম, তারা যদি কিছু শিখতে আসে, আমার ছোট ভাই রাজশাহী ইউনিভার্সিটি, আমার বড় ভাই সব, মানে আমরা নর্থ বেঙ্গলের ছেলে, আমাদের জন্য সবসময় দ্বার খোলা আমার আছে যে কোনো, এবং আমরা যেরকম আমি বলি আমার ফ্যাক্টরিতে, ফ্যাক্টরিতে আমি বলবো রাজশাহী ছেলে, আমার রাজশাহী ডিপার্টমেন্টের ছেলে নাই, কিন্তু পাবনার, পাবনার যদি কেউ আসে, আমি যতটুকু করি আমার বড় ভাই উনি গেলে সবাইকে কার্ড দিয়ে, আমার পাবনা আমাদের শহরে বাড়ি, আবার আমাদের গ্রামের বাড়ি আছে, এখনো আছে আমাদের গ্রামের বাড়ি আমার, তো যদি যায় কোনো যায় তাহলে সব মানে ধরেন কি, এখনো আমার ফ্যাক্টরিতে বলা চলে পাবনারে, আমরা আমাকে সবাই ঢাকায় কোনো আমাকে সবাই জানে যে আমরা নারায়ণগঞ্জের, বুঝতে পারছেন, আমরা যেহেতু প্রথমে নারায়ণগঞ্জে আসছি ব্যবসা করতে, আসার পরে ফ্যাক্টরি করি, আবার বাড়িও করি নারায়ণগঞ্জ শহরে, আমরা বাড়িও করি, তো ওই ফ্যাক্টরি করি পরে বাড়ি করি, তো যার প্রতি সবাই ঢাকার মনে সবাই জানে যে আমরা নারায়ণগঞ্জের মানুষ, আসলে আমরা নারায়ণগঞ্জের না ঢাকার, আমার একা হচ্ছে পাবনার, আমরা পাবনার অ্যাকচুয়ালি, পাবনা শহরে আমাদের বাড়ি। আর তারপরে ওই পাবনাতে আসলে আমিও আসলে সব
কার্ড নিয়ে সবাই চলে যায় এবং কেউ ফিরে যায় না এখনো। এবং এখানে বলা চলে আমার আমার পাবনার গ্রামের পাবনা শহরের প্রায় 80% লোকজন। আগে প্রথম দিকে যখন আমরা নারায়ণগঞ্জ ছিলাম তখন খুব আমাদের উত্তরবঙ্গের ছেলেরা খুব কম আসতো, এখন এই ব্রিজ হওয়ার পরে আমাদের উত্তরবঙ্গের ছেলেরা প্রচুর, আমি বলবো রাজশাহী বগুড়ারও আছে, বগুড়ার দিকে আছে, রংপুরের আছে, রাজশাহীর ছেলেরা কম আছে, কিন্তু আমাদের পাবনার ছেলে আমাদের আমার একটু বই বললাম না যে আসলেই। আর আমার এইচআরডি তে জানে যে এইচআরডি জানে যে পাবনার যদি স্যারের কাছে বায়োডাটা যায় সেটা আগে কি করবে। এবং এখনো বিশেষ করে আমি উচ্চ শিক্ষিত আমাদের সেক্টরে ধরেন কি উচ্চ শিক্ষিত স্কোপটা কম আছে, যা আছে আমার অফিস আছে 25-30 জনের অফিস আছে, সেখানে সবাই মাস্টার্স আছে, আমার আমার পরিচিত আমার আত্মীয় আছে, কিছু বোঝেন আপনারা, কোনো আত্মীয় অনেক আত্মীয় আছে যদি মাস্টার্স পাস করলেই টেলিফোন করে যে আমার কাছে দাবি, ঠিক না, আমার আত্মীয় আছে এরকম আছে দাবি পাঠিয়ে দেয় সরাসরি, এসে যদি বেতন দেওয়া লাগবে না এইভাবে বলে যে সে শিখবে। এরকম ফ্যাক্টরিতেও বলে যে এই উত্তম পাঠিয়ে দিলাম আমার ছেলেটাকে তোমার কাছে, তুমি এখন যা মনে হয় করো। আসে ওই অবস্থায় এখন হয়তো ফ্যাক্টরিতে এইচআরডি তে বসা দিলাম, হয়তো অ্যাকাউন্টে বসা দিলাম, কিন্তু বলে যে বেতন দিতে হবে না, তুমি যা তুমি রাখো বেতন, এটা তো হলো না, সে থাকবে ঢাকাতে থাকবে, বেতন দিতে হবে না, এটা তো এইভাবে মানে কি বলবো প্রচুর আমার এইচডি অ্যাকাউন্টস, তারপরে আমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সব বিভিন্ন আমি আগেও বলছি আপনি ওই যে মানে সাহেব জানে যে যারা ই করবে যোগাযোগ করলে যদি স্কোপ থাকে আমি করবে, এবং আমি আরো কিছু করতে পারি কি যেরকম কোনো ব্যাংকে কোনো কিছুতে আমি চেষ্টা করি। এখন আগে ছিল আগে এই জিনিস স্কোপ গুলো সুবিধা ছিল, ব্যাংকের হয়তো এমডি কে বললাম যে আমার এই ছেলেটা পরীক্ষা দিয়েছে একটু দেখেন, তখন ওরা এখন যেহেতু প্রাইভেট ব্যাংক আমরা তো আর সেই সরকার আগে প্রথম থেকে সরকারি ব্যাংক ছিলাম, এখন প্রাইভেট ব্যাংক, এখন ওনারা আবার আমাদেরকে খুব অনার করে ব্যাংক গুলো, প্রাইভেট ব্যাংক যারা সৎ উদ্যোক্তা যারা সৎ তাদেরকে খুব যে উনি যদি চলে যায় তাহলে আমার তো অনেক একটা ব্যাংক অনেক কিছু নির্ভর করে, যার পরে বললে হয়তো আগে নিয়েছে অনেকে নিয়েছে। লাস্টেও আমার একটা ছেলে কিছুদিন আগেও বলেছিলাম আমার এখানে চাকরি করতো খুব ইকোনমিক্স এর ছিল, আমার এই বন্ধুর ছেলে আমার ফ্যাক্টরিতে সে কি কাজ করতো ওই লট লেখতো, ইকোনমিক্স এ পাস করার পর ওই যে আমার বন্ধু খুব ছোট কালের বন্ধু ছিল, খুব ছোট কালের আমরা প্রাইমারি স্কুল হাই স্কুলের বন্ধু ছিল, তো ওকে ও ই করছে, ও বললো কি ওই যে আমি বললাম না আত্মীয় স্বজন নাম ছিল সফি, তো বন্ধু ও বললো যে আমি পাঠিয়ে দিলাম তুই যা মনে হয় করিস, আমরা ছোট তারপর পাঠিয়ে দিই, এখন একটা লট লিখতো কেন স্কোপ ছিল না, তারপর সে ওর ভিতর ওই সারাদিন পরিশ্রম করতো ওর মধ্যে পড়াশোনা করতো, তারপর ওর রেজাল্ট যাই হোক ভালো ছিল, তারপরে রাজবাংলা ব্যাংকে ই দিল, দেওয়ার পরে ওই হওয়ার পরে আমি বললাম আমি চলে আসলাম দাদাকে, আমার দাদাকে বললাম যে আমি তো না ইয়া কোনো ঠিক আছে চিন্তা করিস না, তারপরে যেভাবে এখন ওরা IBM কে ই দিয়ে দিছে, এখন ব্যাংক গুলো আগে ছিল নিজেরা রিক্রুট করতো প্রাইভেট ব্যাংক গুলো, আমরা চেষ্টা করতাম যে দেওয়ার জন্য যে একটা আপনি সবাই জানেন যে নিজেদের একটা ছেলেকে দিতে পারলে নিজের একটা তৃপ্তি, এক সময় ছিল যখন আপনারা ই করবেন আমি বলি যে এরা 2001-2 থেকে আপ টু 10 পর্যন্ত বাইরে যাওয়ার জন্য ছেলেরা পরীক্ষা দিয়ে মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরেই তারা দেশের বাইরে যাওয়ার জন্য অস্ট্রিয়া কানাডা যাওয়ার জন্য খুবই করতো, তখন আইএলটিএস বেশি লাগতো না, আপনারা জানেন কিনা আইএলটিএস এর স্কোরটা ছিল না, তারা একটা কোথাও ডিপার্টমেন্ট একটা অফার লেটার নিয়ে চলে যেত, তখন ওদের ফাইনাল সলভেন্সিটা দেখাতে হতো, বলতে হতো যে আমার আমার ধরেন কি আমার ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে নিয়ে তখন আমি বলি এটাকে আমি ই করব কি বলে আমি এর ফাইন্যান্স করবো, কিন্তু আসলে না, কিন্তু সে চলে যায় ওখানে চাকরি করবে, এরকম বহু অস্ট্রিয়াতে গেছে, এবং আমি লন্ডনে ইউকেতেও অনেকে গেছে, ইউকেতেও আমি একটা লাস্টে একটা চিঠিও পেয়েছি, সরি আমি বলতে বাধ্য হয়েছি যে আমি তারপর দাও বন্ধ করছিলাম যে এরকম যে তুমি তো আগে দুইজনকে দিয়েছ তুমি একেও কে তুমি
স্পন্সর করছো কতজনকে তুমি দিতে পারবে, তারপরে আমি বন্ধ করে দিয়েছি পিপিতে থেকে, মানে আমবাসে থেকে চিঠি এরকম আসছে যে আমরা দিয়েছি, যে স্কিম যেভাবে হোক না আমরা চেষ্টা করি যে এলাকার আমার ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট মানে কি বলবো, যেটা আমার যে উনি বললেন যে ডিপার্টমেন্ট মানে আমার ডিপার্টমেন্ট, আমি পারলে আমি যদি রাজশাহী যা পাবনাই আসলে কম যা হয় পাবনাই গেলে, রাজশাহী গেলে তো কোনো কথা নাই, আমি ডিপার্টমেন্টেই আগে যাই এবং আমি থাকিও আমাকে যে আমাদের পান্নু ভাই আমরা যখন সাইদ আমাদের সময় উনি উনি আমাদের সময় জয়েন করছে হয়তো টি নাই উনি আমাদের সময় জয়েন করেছিল উনি পান, আমরা এই জন্য পান্নু ভাই বলে ডাকি, সাইদুর রহমান পান্নু আপনারা হয়তো সবাই চেনেন, টিচার এখনো উনি টিচার। তো পান্নু ভাই বলে যে তুমি ওই বাইরে হোটেলে থাকো না, ওই যে ওটা কি বলে যুবরী ভবন, যুবরী ভবনে করে দেখো, হ্যাঁ যুবরী ভবনে এখন ওই যে যাই হোক আমরা থাকি চেষ্টা করি। তো আসলে বলবো যে আমি এই যে ব্যবসায়ী না উদ্যোক্তা এই কথাটা বলবো যে আসলে চ্যালেঞ্জ। দাদা এই প্রসঙ্গে আপনাকে একটা প্রশ্ন দিয়ে রাখি, আমাদের একজন স্টুডেন্ট আর কি একটি প্রশ্ন করেছে, আপনি এই প্রশ্নটির উত্তর দিয়ে শেষ করবেন কারণ আমাদের আসলে অনেকক্ষণ হয়ে গেল, কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর উত্তর আর কি জানতে, আমি স্ক্রিনে দিয়েছি, উদ্যোক্তা ও ব্যবসায়ী দুটো বিষয়ের ভিন্নতা জানতে চাচ্ছি, আপনি যদি খুব সংক্ষেপে এই ভিন্নতাটা বলেন দিয়ে আপনার কথা শেষ করেন, আমরা আবার আপনার কাছে আসবো। উদ্যোক্তা হলো যে উদ্যোক্তা ব্যবসায়ী দুটো আসলে এক সেন্সে সেম নেই, আবার মানে আলাদা সেন্সে বলেন যেটা আলাদা হতে পারে। উদ্যোগ মানে আসলে পাস করার পরে, আমরা আসলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলে এরা আসলে ব্যবসায়িক চিন্তা ভাবনা আমরা কম করি, এটা সত্য ঘটনা। সবাই অনার্স পরীক্ষা দিয়ে শুরু করে দেয় যে কম্পিটিশনে কে যাবে বিসিএস, না হলে কে পড়াস, কোথায় চাকরি আছে, এমনই আছে আমার আমার প্রাইমারি আমার একটা স্ট্যাটিস্টিক্স আমার এমন আছে প্রাইমারি স্কুলে শিক্ষকতা বলেছে, আমার কাছে এরকম লাগছে, আমি বলবো না খারাপ ঠিক না একটা এরকম আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এতটুকু এ করবে না, মানে যে মানে এরা ভর্তি হওয়ার পরেই তারা একটা ওরা চ্যালেঞ্জ জীবনটাকে চ্যালেঞ্জ নেয়। আমাদের আমাদের সময় আমি এখন বলবো না এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় কতটুকু হয়েছে, কিন্তু আমাদের সময় যে ওরা ভর্তি হওয়ার পরে যাই টিউশন শুরু করে দেয়, ওরা বাবার কাছ থেকে আমাদের বন্ধু বান্ধবরা টাকার কাছে টাকা নিত না, টাকা নেয় না, ওরা টিউশনে করে পড়াশোনা করছে এই করছে, তারপর অনেক রকম চিন্তা ভাবনা করে। আর আমাদের একটু ছেলেরা আসলে রাজশাহীতে কত স্কোপ নাই তাদেরকে চ্যালেঞ্জটাই প্রথমে হলো কি যে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ নিলেই এমন অনেকেই আমাদের সময় বলতো যে মাস্টার ডিগ্রি পাস করে কে কি করে, আমরা দেখছি কত রাস্তাঘাটে পড়ে আছে আমরা বন্ধু বান্ধব, আমরা আমার মনে আছে মাস্টার্সে আমরা ছিলাম কত 80-90 জন পরীক্ষা দিয়েছিলাম, হয়তো 44 জন 50 আমরা 50 জন আমরা সেই সময় একসাথে বাড়ি গেছিলাম, তারপরে তো কেউ বসে না, সবাই সাকসেসফুল, সবাই সাকসেস, যে ব্যবসায়ী ব্যবসায়ী যে যে মানে চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ নিছে সে, হ্যাঁ আপনি আজকেই আমি চ্যালেঞ্জ নিলাম আজকে না আস্তে বললাম না, আমি এক সময় আমরা 18 ঘন্টা 20 ঘন্টা আমি আমাদেরকে কাজ করে নিছি নিয়ে আসছি যে মেশিন আনতে হবে, এই মেশিনটাকে আরো বাড়াতে হবে, কিভাবে বাড়াবো এই চ্যালেঞ্জ হবে, এবং এটাকে অন টাইম এবং এর কোয়ালিটিটা ঠিক হবে, যে যে কিরকম চাচ্ছে এই কোয়ালিটিগুলো ঠিক থাকতে হবে, এই চ্যালেঞ্জটা মেইন হলো যে চ্যালেঞ্জটা দিতে হবে। চ্যালেঞ্জ নিলে টাকাটা কোনো ফ্যাক্টর না চ্যালেঞ্জ, এবং তা হতে সৎ তাকে মনে করতে হবে যে আমি একবার হয়তো আমাকে ব্যাংক টাকা দিল যে 25 লাখ টাকা আমাকে দিবে আমার ব্যবসায়ী ক্ষেত্রে, এই টাকাটা আমি পেলাম আর দরকার নাই আমার কিছু করার, কিন্তু সৎ যে এইটা নিয়ে আমাকে আমার কত টাকা ছিল আমার কত, আজকে আমরা মানে ওই যে বললাম না ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করছে আমরা নিয়ে আসছি মানে ওখান থেকে চলেছি, যে টাকা তো আমার আমার খাওয়া দাওয়ার ওখানে ভাষা ভাড়া থাকা আর তো আমার কোনো দরকার নাই, ওইভাবে নিয়েই আমরা আজকে চলছি, এখনো আবার আরো বাড়াচ্ছি। আমি বলবো যে আরো আমার নতুন প্রজেক্ট, এখন আমি ফ্লিজের প্রজেক্টে আমার কাজ শেষ হয়ে গেছে, আমার আমি সামনে হয়তো আরো ওখানে আমার চালু হয়, কোভিড হয়তো কোভিডের আগে জুলাইতে চালু হওয়ার কথা ছিল কোভিড আমার নতুন প্রজেক্ট, কিন্তু সবকিছু এসে বসে আছে কোভিড এর জন্য, সব অর্ডার টর্ডারও বন্ধ, এই জন্য আমরা চালু করতে পারিনি। এই জন্য বললাম যে প্রথমে চ্যালেঞ্জ নিতে হবে মানে, আর ব্যবসায়ী, হ্যাঁ ব্যবসায়ী আমি বলুন অনেকে আছে যে বললাম ঢাকা ইউনিভার্সিটি, ওরা ভর্তি হওয়ার পরে অনার্স কমপ্লিট করার পরে ওরা
ট্রেডিং মানে ট্রেডিং শুরু করছে, মানে ইনজেন্টিং, যে সোর্সিং করতেছে কিভাবে কি করা যায়, আছে ওই মেশিনারির জন্য একটা ইঞ্জেন্ট দিচ্ছে কিংবা কোনো র মেটেরিয়ালের জন্য কোনো স্কোপ বড় পাইতে পাইছে কিংবা এই যে প্রথম এরকম একটা চিন্তা প্রথম থেকেই যে যে চ্যালেঞ্জ নর্স এইটা নিতে পারলে আর কোনো দিক দিয়ে কোনো ঠেকায় না। আমি মনে করি না আজ অবধি যেই হোক না কেন, আমি আমার বন্ধুদের বলি আমরা চারজনের মধ্যে আছি এখনো, আমরা বলি যে একসাথে আছি আমরা প্রতি মাসে। এখন আমার আমার এই বিশ্ববিদ্যালয়ের আমার পরিসংখ্যানের আমার যে আমাদের ব্যাচমেট, আমরা প্রায় এখনো ঢাকাতে থেকে বিভিন্ন বিদেশে, আমি নিউ ইয়র্কে আছে দুইজন, আমি আছি কানাডাতে, আরো আছে ফ্রান্সে আছে, অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় আমরা বন্ধু বান্ধব আছি। আমরা এখনো প্রতি মাসে আমরা একটা করে এই ভার্চুয়াল আমাদের আলাপ হয়, কে কেমন আছে না আছে। যে দেখেন আপনি পান্নু ভাই আমাদের সাথে মাঝে মাঝে জয়েন করে, যে ওই যে ইয়েতে কোভিড হয়েছিল নিউ ইয়র্কে দুইজন ছিল, দুইজনের কোভিড হয়েছিল, সবাই ডিপার্টমেন্ট থেকে সবাই খুব তাকে করছে, আরো যারা বাংলাদেশে। এই জন্য বললাম যে বিভিন্ন ক্ষেত্রে যে যেটা চ্যালেঞ্জ নিয়েছে প্রত্যেকেই সাকসেসফুল, মানে এই যে ফার্স্ট সেশনের কোনো যদি ভর্তি হওয়ার পরে কি হবে এটা হবে না হলে, কিন্তু প্রথমে হলো কি যে তাকে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ নিলে সেটা হবে। ধন্যবাদ, আসলে আমি বলবো কি এটা বলার আরো অনেক কিছু আছে, কিছু মানে শেষ নাই, যেটা একটা একজন উদ্যোক্তা মানে ওই চ্যালেঞ্জ নিয়ে হয়তো আমি আসি এই অবস্থায় আসি, হয়তো এটা আমাদের যে শেষ কোথায় আমরা জানি না, হয়তো আমার প্রয়োজন এই আমি একটা করে বাড়াচ্ছি আর একটা মানে চার একটা সেক্টর আমার দরকার, এটা ধরেন একটা হচ্ছে বলে চার একটা সেক্টর দরকার, এইভাবে এগিয়ে যাচ্ছি। এখানে আমাকেও ব্যাংক ফাইন্যান্স করতেছে, আমিও চলছি, হ্যাঁ এক্সপোর্ট হচ্ছে, ব্যাংক ওখান থেকে একটা প্রপোর্শনাল পয়সা নিচ্ছে, আবার আমি ওখান থেকে আবার ব্যাংক দিচ্ছি, এইভাবেই বাই রোটেশনে মানে চলছে চলছে। এটা শেষ হবে কবে ঈশ্বর ঈশ্বর জানেন, হয়তো আমার আমাদের এখন পরবর্তী আমরা অবশ্যই আমার ভাতি যারা আছে, আমি আমি হয়তো এখানে থাকি কিভাবে চলে বলো, আমার ভাতি যারা আছে, আমার বড় ভাই এখনো সে আমাদের কি রোল এখনো, সে আমাদের গ্রুপ এমডি, আমার বড় ভাই আমার ঈশ্বর, আমার বড় ভাই বলতে পারেন আমার এখনো ঈশ্বর। ধন্যবাদ সবাই, আমি অনেক কিছু বেশি বলে ফেলেছি অনেক পার ব্যক্তিগত ভাবে। অনেক ধন্যবাদ জনাব উত্তম উত্তম কুমার সাহা, আপনি আসলে অনেক সময় ধরে বলেছেন, আমরা আসলে আপনার কথা শুনতে চাচ্ছিলাম, এতটা সময় আমরা অন্যদেরকে দিতে পারিনি, আপনার কাছ থেকে একটু বেশি শুনতে চেয়েছি, কারণ আপনি একজন প্রতিষ্ঠিত এবং আপনি আসলে খুব প্রেক্ষাপট, আপনার স্টুডেন্ট লাইফের প্রেক্ষাপট থেকে আপনার এই যে প্রতিষ্ঠানটিকে ধীরে ধীরে বাড়িয়ে নেওয়া এবং সেটার পিছনে যে আপনাদের নিরলস পরিশ্রম, রাত দিন যে তার পিছনে পরিশ্রম করেছেন এবং নিজেই সে ফ্যাক্টরির তালা খুলেছেন, সেটি আসলে অনুকরণীয় এবং সেটা করেছেন বলেই আজকে এই পজিশনে আসতে পেরেছেন এবং দিন দিন আপনার প্রতিষ্ঠানকে উত্তরোত্তর বাড়াতে পেরেছেন। তো আমাদের আসলে অনেকগুলো প্রশ্ন জমা হয়ে গেছে আমাদের অডিয়েন্সের কাছ থেকে এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রশ্নগুলোর জন্য। আমি প্রথমে একটি প্রশ্ন দিচ্ছি, খুবই সিম্পল প্রশ্ন, আমার মনে হয় এই প্রশ্নটির উত্তর সোহেল রানাই দেখ, আমাদের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মিথুন দে, অনেকেই বর্তমানে অনলাইন বিজনেস শুরু করেছে, তারা কি উদ্যোক্তা? এক কথায় বলবে সোহেল, মানে কোনো ইন্ট্রোডাকশন ছাড়া এক কথায়। কিছু আছে উদ্যোক্তা, কিছু ব্যবসায়ী, যদি ট্রেডিশনাল কিছু করে কোনো দাঁড়া থেকে কিনলো বিক্রি করলো তাহলে ব্যবসায়ী, আর কোনো চ্যালেঞ্জ যদি নতুন কোনো ইনোভেশন দেখাতে পারে তাহলে অবশ্যই উদ্যোক্তা। ঢাকাতে বা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে গণমাধ্যমের কারণে ছাদ বাগান কিন্তু বাড়ছে, দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি এসিআই বলেন ব্র্যাক বলেন তারা কিন্তু মিক্স রেডিমিক্স অয়েল বিক্রি করে, কেউ যদি একটা ইনোভেশন দেখাতে পারে যে আসলে আমের জন্য যে পিএইচটা দরকার মাটির ব্যালেন্সটা, সাইট্রাসের জন্য যে পিএইচটা দরকার মাটিতে থাকার, একটা পেয়ারার জন্য কিন্তু আলাদা আলাদা গাছের জন্য আলাদা পিএইচ থাকে মাটির, যে গাছটা আসলে যে পিএইচ লেভেলটা চাই, কেউ যদি এটা ইন্ডিকেট করে এটা মেনশন করে যে মাটি রেডিমিক্স করতে পারে যে এই মাটিটা সাইট্রাসের জন্য ভালো, এই মাটিটা আমের জন্য ভালো, এই মাটিটা আঙুরের জন্য ভালো, এই মাটিটা পেঁপের জন্য ভালো, সেই স্পেসিফিক মাটি বিক্রি করবে সাত বাগানের জন্য, তাহলে সেটা ইনোভেশন দেখাতে বলো, সেটা উদ্যোগ হতে পারে। আসলে গদ পাতা কেউ মাটি বিক্রি করে সেটা কিন্তু ব্যবসায়ী, ব্যবসায়ী। খুব সুন্দর উত্তর হয়েছে আমার মনে হয় মিথুন দে, তুমি তোমার উত্তর পেয়ে গেছো। নেক্সট একটি কোশ্চেন সাফি আল আমু, সে জাস্ট মাস্টার্স শেষ করেছে এবং সেও এই উদ্যোক্তা, নিজেকে উদ্যোক্তা হিসাবে দাবি করে এবং সে আইটি সেক্টর নিয়েই সে তারা একটা অ্যাপ চালু করেছে রাজশাহীতে, পাশে থাকি এবং আমি এক্সপেক্ট করছি ভবিষ্যতে কোনো একটি এপিসোডে হয়তো সাফি আল আমু আমাদের সাথে থাকবে এবং তার আইডিয়াটি শেয়ার করবে। তার একটি কোশ্চেন,
নতুন আইডিয়া ডেভেলপ করার জন্য ফান্ডিং ম্যানেজ করার জন্য কিসে গুরুত্ব দেওয়া উচিত? আমার মনে হয় আব্দুল বারী খুব সংক্ষেপে প্রশ্নটির যদি উত্তর দাও, খুব সংক্ষেপে জাস্ট উত্তর। ফান্ডিংটা কি আসলে আমাকে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফান্ডিং আমি নিজে আমার নিজের জানাতে আমার কাছে সবচেয়ে বড় ফান্ডিং। দেন তারপরে যে বিজনেসের যে ইনিশিয়াল যে ক্যাপিটাল এটা তাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। ব্যাংক ফাইন্যান্স করে না, প্রথম অবস্থা ব্যাংক ফাইন্যান্স করে না, করবে তুমি কি দিবা, মর্গেজ কি দিবা, তোমার মর্গেজ নাই, তোমার কোনো ফাইন্যান্স নাই। প্রতিষ্ঠিতদের জন্য ব্যাংক আছে কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংক নাই। সো ফাইন্যান্স তাকে প্রথমে কিছুটা করতেই হবে, এর বিকল্প নেই। হ্যাঁ, সে যদি একা না পারে জয়েন্টলি করতে পারে, কিন্তু ফাইন্যান্স থেকে প্রথমে করতে হয়। অনেক ধন্যবাদ আব্দুল বারী। আমার মনে হয় মেহেদি রানী যেটা বলেছিল যে হচ্ছে ইনোভেশন ফান্ড নামে যে ফান্ডটি আছে 25 লাখ টাকার, সেখানে যদি তার ইনোভেশন দেখাতে পারে, তার ক্রিয়েটিভিটি দেখাতে পারে, তাহলে মনে হয় সে ফান্ডটি পাওয়া পসিবল। যাই হোক, আমার মনে হয় সাফি তুমি তোমার উত্তর পেয়েছ। সাফির আর একটি কোশ্চেন, আমার মনে হয় মেহেদি এই প্রশ্নটির উত্তর দিলেই ভালো হয়। নতুন উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি, খুব সংক্ষেপে বলবে মেহেদি, জাস্ট উত্তর। ধন্যবাদ স্যার। আসলে এখানে আসলে ডিপেন্ড করছে আসলে ব্যবসাটা আসলে কি টাইপের বা উদ্যোগটা আসলে কি টাইপের। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে নিজেকে আসলে টার্গেটটা ফিক্স করতে হবে, অডিয়েন্সটাকে ফিক্স করতে হবে। আর যেহেতু আসলে উদ্যোক্তা মানে ধরনের আমরা কিছুটা যেহেতু ইনোভেশন রিলেটেড জিনিসগুলো চিন্তা ভাবনা করি, তো সেক্ষেত্রে আসলে আমার টার্গেট অডিয়েন্সটা যদি আমি ঠিক মতো চিন্তা করি এবং আমি আমার যে প্রবলেম সলভ করে যে জিনিসটা আমি ইনোভেট করতে চাচ্ছি সেটা আমি কিভাবে ওইতে নিয়ে যাব, এটার আসলে প্ল্যানিংটা সবচেয়ে বড় দরকার আসলে এই সময়টা। অনেক ধন্যবাদ মেহেদি রানী। আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর প্রফেসর মনসুর রহমান স্যার আপনার দেওয়া উচিত। উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার জন্য পরিসংখ্যান কতটা সহায়ক? মিজান আলম, সে বর্তমানে ইউরোপে অবস্থান করছে, এর আগে সে সাফি কনসালটেন্সিতে ছিল, সে খুব মানে একনিষ্ঠ দর্শক আর কি এই প্রোগ্রামটির। মনসুর আলী স্যার, মনসুর রহমান স্যার, আপনি যদি সংক্ষেপে উত্তরটা দেন এক কথায়, উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার জন্য পরিসংখ্যান কতটা সহায়ক? উদ্যোক্তা বা ব্যবসায়ী হওয়ার জন্য পরিসংখ্যান পুরোপুরি সহায়ক, কারণ যে কোনো মডেল, ব্যবসায়িক মডেল দাঁড় করানোর জন্য পরিসংখ্যানের যেগুলো মডেল আমরা ইউজ করি সেগুলো ইউজ করা যেতেই পারে এই ব্যবসায়ী বা উদ্যোক্তা হওয়ার জন্য। সুতরাং পুরোপুরি সহায়ক, কারণ যে কোনো যেমন আমরা অন্য যারা বিভিন্ন ব্যবসা টবসা করে তারা তো পরিসংখ্যানের বিভিন্ন মডেল সব কিছুতে ইউজ করে। সুতরাং এই ব্যবসা বা উদ্যোক্তা হওয়ার জন্য পরিসংখ্যান অ্যাপ্রোপ্রিয়েট এবং প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েট, পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আরো একটি প্রশ্ন একটু। হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় আপনি অ্যাপ্রোপ্রিয়েট উত্তরই দিয়েছেন। আমার নিয়ামুল ইসলাম, সে আমাদের মাস্টার্সের স্টুডেন্ট এবং ভিপি ভাইস প্রেসিডেন্ট পরিসংখ্যান সমিতির, তার একটু মানে একাধিক কোশ্চেন, তিনটি কোশ্চেন আছে, আমি একটু প্রশ্নগুলো পড়ছি। উদ্যোক্তা হওয়ার পথে অনেক বাধা বিপত্তির মধ্যে অন্যতম, পড়াশোনা করে চাকরি করবে না লোকে কি বলবে? দুই নম্বর, ব্যবসা করে সফল না হলে ভবিষ্যৎ কি? তিন নম্বর, উদ্যোক্তা হতে হিউজ ক্যাশ ক্যাপিটাল লাগে, সেগুলো আছে তো? এই প্রশ্নগুলোর উদ্যোক্তা হওয়ার পথে অন্যতম প্রতিবন্ধক, এই প্রশ্নগুলোতে উত্তরণের উপায়। অগ্রিম ধন্যবাদ সম্মানিত অতিথি এবং সঞ্চালক স্যারকে। আমার মনে হয় উত্তম দা, আপনি যদি একটু সংক্ষেপে সংক্ষেপে উত্তরগুলো দেন, মানে বেশি ব্যাখ্যা করা যাবে না, খুব সংক্ষেপে সংক্ষেপে একটা করে যদি উত্তর দেন। যে প্রশ্নগুলো করেছে সত্য কথা, আমি বললাম না যে আমি ভর্তি হওয়ার পর চাকরির জন্য সার্চ করেছি, সত্য কথা। প্রথমে আমাদের সময় চাকরি ছিল তো ওই, কিন্তু আসলে যে প্রথমে যখন আমি মাস্টার্স পরীক্ষা দিয়ে চলে গেলাম, যাওয়ার পরে তখনও ঢাকাতেও চিন্তা করি, বন্ধু বান্ধবের সাথে এক মাস থাকার পর চিন্তা করছি যে চাকরি করব না। তারপর হঠাৎ আমার বড় ভাইয়ের মাধ্যমে যাই হোক যে পড়াশোনা করে চাকরি করবে না, এইটা আসলে ওই যে পিছনের প্রিয়া। কিন্তু আসলে প্রত্যেকে আমরা যে আমাদেরকে মনকে ডিটারমাইন করতে হবে যে না, আমি আমি জীবনে সফল হব, আমি জীবনটাকে আমি সফল হবো, এইটাই আমাকে প্রথম ডিটারমাইন্ড হতে হবে যে আমি সফল হব। আমি পিছনে যেখানে যে কাজটা করবো পিছনে, আমি একটা উদাহরণ দিচ্ছি, এই প্রশ্নগুলো উত্তর হবে যে আমি এখানে একটা জায়গায় থাকি, আমার মেয়ে যেখানে বাসায় থাকে সেই বাসায় পাশে একটা অ্যাপার্টমেন্টে একটা ছেলে আছে গ্রেড 8 পড়ে, এখানকার 8 পড়ে একটা ছেলে গ্রেড 8 পড়ে, ফিলিপিনি পরিবার, ফিলিপিনো পরিবার, আমি একটু উদাহরণ দিচ্ছি, ফিলিপিনো পরিবার, দেখি ওই সামনে ও বিভিন্ন টি শার্ট রেখে যায়,
ছাত্রীটিকে আমি কি কারণ আমার মেয়েকে বললাম মামনি কি এটা কি কয় জানো ও তো ওই করে ওই পুরন টি শার্ট জিন্সের প্যান্ট কেনে যে ওই নিয়ে আসে বিভিন্ন পুরনটা নিয়ে আসে ওর নিজে বাসায় ওই করে বিভিন্ন রকম ওই যে সাবা সাবা রং টং দিয়ে নিয়ে বাসায় রং করে করে নিয়ে ওই রুমেই হয়তো নিজে ড্রেই করে নিয়ে ওইটা ছবি সহ অনলাইনে দিচ্ছে দিয়ে ধরো তুমি কিনছে হয়তো $50 $1 দিয়ে ওইটাকে চল আমি দেখছি আমার মেয়ে বলছে $40 $50 করে বিক্রি করে মানে ওই জিন্স টাকা $30 $40 করে সে গ্রেড 8 পরে তারপর এরকম করে এখন দেখি কার্টুন রাখে এখন ছোট ছোট কার্টুন বক্স রাখে সে এই ওই বাসার সামনে আর কিছু বলে রাখে ওই রেখে যায় অনলাইনে হয়তো নাম লিখে যায় যার কাছে অনলাইনে তো টাকা পয়সা তো ক্রেডিট কার্ডে ওর অ্যাকাউন্টে হয়তো জমা আছে কিন্তু সে কোন গ্রেড 8 এর ছাত্র এই জন্য বললাম যে তার মানে ওকে তো আর কেউ চাকরি তো চিন্তা করাবে না ও তো চলে গেছে অন্যদিকে ওর চিন্তা ভাবনা যে কিভাবে ও এইভাবে করতে করতে একসময় হয়তো কোনো ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে বসলো কোনো ওরকম ই দিয়ে বসবে ঠিক না এইভাবে এই জন্য বললাম যে এর প্রশ্নের উত্তর ওখানে যে প্রথমে যে লোকে কি বলবে এটা পিছনে ফিরে তাকার কোনো লোকে কোথাও না সফল ব্যবসা আমি করবো সফল হবে না হ্যাঁ প্রথমে অনেক কিছু আছে আমাদের যেরকম আমরা প্রথমে যখন ব্যবসাতে নামি আমার কথা বলি আমাদের একটা একটা না দুটার পরে একটা অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে গেল অর্ডার একটা কন্টেনার যদি ক্যান্সেল হয়ে যায় ওর অর্ডারটা $40,000 বুঝতে পারছো না $40,000 শুধু ক্যান্সেল হলে কি করতে হবে আমার পয়সাটা আমার না ব্যাংকের পয়সা এবং আমাদের যদি আমরা র মেটেরিয়ালস ইম্পোর্ট করি এবং যদি এক্সপোর্ট না করি ওটা আমাদের কাস্টমস কেও আমাদের যে ওই র মেটেরিয়ালস এর ডিউটি দিতে হবে এক্সপোর্ট ওইটা যদি আমরা এক্সপোর্ট না দেখাতে পারি কাস্টমস কেও র মেটেরিয়ালস উইদাউট ডিউটিতে আমরা ইম্পোর্ট করি করতে পারি গভর্নমেন্টের এটা আছে তারা এক্সপোর্ট করে তারা এগেনস্টে ইম্পোর্ট করলে সেটা ডিউটি দিতে হয় না তো ওই এটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে ওটা কি একটা স্টক লট বলি আমরা তো হয়ে গেল তাহলে ওই সময় একটা $40,000-$45,000 একটা প্রথম একটা কিভাবে আমরা করব এবং তারপরে কাস্টমার দেখে ওটাকে 10% 20% ডিসকাউন্ট দিয়ে অন্য কাস্টমারকে যাই হোক স্পেসিফিক এখানে অ্যাকুরেট ছিল না তারপরে ব্যাংকে একটা বিশাল লট পড়ে গেল মানে একটা ই পড়ে গেল যে কিভাবে করব কি করব এখন এই এতগুলো টাকা ব্যাংকে পড়ে গেল ওটা আস্তে 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 তখন ওই সময় যারা মানে এত কষ্ট করতে যাবো এরকম এতবার একটা ই আসছে বাধা এসে গেছে আমি ব্যাক করে চলে যাই ওই ব্যাংকের থেকে টাকা নিয়ে আমি ব্যাংকে বুঝবো ওটা ব্যাংক বুঝবে কিন্তু না ওইটাকে আস্তে আস্তে হয়তো আমরা 5% 2% ওই যে আমার যে ফ্রোডস লোনটা তৈরি হলো আস্তে আস্তে দিয়ে পে করে দিই আজকে এই জন্য পিছনের দিকে তাকাত যে তুমি কি করতে চাচ্ছ করবে সেটা নিয়ে তুমি আগাবে পিছনে ফিরে তাকাবে না আমি একটু বলি আমি আরে সরি আমি একটু সময় নেব আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি পাস করার পরে আমি তো বললাম না একটু হবি ছিল বেশি এই ডাক্তার হবো এই ইঞ্জিনিয়ার হবো এরকম হয়েছিল তারপরে আমি ইয়েতে গেলাম ফোর্সে তখন হলো কি বলে আমার সেকেন্ড লেফটেন্টের ইন্টারভিউ দিতে গেলাম যে সারা ইয়ে যাবো কমিশনে যাবো মেরিন একাডেমি ও তো এটা বিভিন্ন তখন আমার এক ফিজিক্সের স্যার ছিল পাবনা ডট কলেজের সুভাষ নাম্বার ফিজিক্সের তো বললো ওইসব বাদ দে এত কাহিনী গান গায়াল তো লাভ নাই ওই যা একটা কোনো একটা ওই ওই আবার সামনের বছর পরীক্ষা দিবি মেডিকেলে দিবি এইটা যা তুই একটা কোনো সাবজেক্ট নিয়ে ভর্তি হয় উনি ফিজিক্স ছিল স্ট্যাটিক্স হিসেবে একটা তখন বলে যে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই বাসার কাছেই রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হলাম স্ট্যাটিক্স হিসেবে বলে যে একটা কিছু করেনি ওইটা নিয়েই চলে আমার স্যার সুভাষ স্যার ছিল ফিজিক্সের হয়তো যারা এডওয়ার্ড কলেজের ছাত্র তারা আমাদের সময় তারা জানবে এই জন্য পিছনে যেটা কাজ করবে যে হ্যাঁ আমার প্রথমে চ্যালেঞ্জ আসছে আমি সফল হচ্ছি না সফল হবো না এটা তো কোনো কথা না আমি হবো টুডে আজকে না হলে কালকে হবো এটাই হলো কথা আমাকে চিন্তা করতে হবে যে আমি আজকে হচ্ছে না কিন্তু কালকে হবো আমি আমাকে আস্তে ধৈর্য ধরতে হবে হ্যাঁ আমি আজকে ব্যবসা নামিছি আমি এখনই মুনাফা করে আমি এখনই চরক গাছ মানে এরা বলে আঙুল ফুলে চরক গাছ হবো এইটা চিন্তা করলে তাহলে বাবা তোমার এখানে আসার দরকার নাই কিন্তু তোমাকে ব্যবসাটা হলো কি তুমি চাকরি করছো তুমি আমি সরি সময় নিচ্ছি চাকরি করছো তুমি মাস গেলে বেতন পাচ্ছ তোমার সঙ্গে আর চাকরি আর তুমি ব্যবসা করছো তুমি তুমি ওখান থেকে $100 থেকে তুমি 8 আনা 4 আনা তুমি তুমি আর্ন করতেছো তোমাকে এই টাকা ইনকাম করে তোমাকে চলতে হবে তুমি একবেলা কোনো সময় খাবে কোনো সময় খাবে না এইভাবে তোমাকে জীবন বাঁচিয়ে নিতে হবে সেটা হলো কিন্তু হ্যাঁ এক সময় যা তুমি হয়তো
সাকসেসফুল হয় কিন্তু তখন আস্তে আস্তে বড় হবে, কিন্তু তোমাকে প্রথমে চ্যালেঞ্জটা নিতে, আমি বলছি যে চ্যালেঞ্জ নিতে হবে, পিছনে যে কোনো কাজ তুমি নাও পিছনে ফিরে তাকাতে হবে না, এইটাই What would you like to suggest if a fresh statistics graduate wants to be a new entrepreneur at present, but he or she has no sufficient financial solvency? Number two, also, can you highlight some demanding possible areas for them? Amar mone medi roni ei proshner uttor jodi dao na sankhepe bolbe eta holo sir উইদাউট পুঁজিতে আইটি সেক্টরে স্যার আমি যদি সংক্ষেপে বলি আসলে যদি আমাদের সেক্টরটা যেটা আসলে আমরা যে সেক্টরে কাজ করি আইটিতে আইটিতে সবচেয়ে প্লাস পয়েন্টটা হচ্ছে আপনার একটা জাস্ট একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ আছে আপনি কিন্তু এনে দিয়ে স্টার্ট করতে পারেন মানে আর এত বেশি ফিল্ড আছে আর যেহেতু আমরা সবকিছু অনলাইনে ইজিলি করতে পারি যে কোনো স্ট্যাটিস্টিশিয়ান দেখা যাচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্স থেকে যে সময় আমি যে সময় বলছিলাম সেই কথাটা যে আমরা কিন্তু মোটামুটি সব ধরনের সাবজেক্টগুলি নিয়ে কিন্তু আমাদের প্র্যাকটিসটা হয় দেখা যাচ্ছে আমরা যদি কম্পিউটারে প্রোগ্রামিং বা আমি যদি সাপোজ ডাটা অ্যানালিস্টও যদি হয়ে থাকি যদি স্ট্যাটিস্টিক্স থেকে জাস্ট আমি এই সেক্টরে যদি গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে আসতে পারি আমাদের কিন্তু অনলাইনে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর সেক্টর আছে যে সেক্টরগুলোতে আমরা এটাতে স্টার্ট করতে পারি আস্তে আস্তে এখান থেকে আমি কিন্তু পরবর্তীতে একটা অর্গানাইজেশন মানে দাঁড় করিয়ে কিন্তু আমি ওখানে আরো কিছু ম্যান পাওয়ার নিয়ে কিন্তু আস্তে আস্তে সেই জিনিসটাকে স্টার্ট করতে পারি এবং এটার জন্য দেখা যাচ্ছে আমাদের যে খুব বেশি পরিমাণ যে আমাদের ফিনান্সিয়াল যে দরকার পড়ছে সেটা কিন্তু আসলে না তো সেক্ষেত্রে এই সেক্টরটা নিয়ে আসলে সবাই প্ল্যান করতে পারে মানে যারা আসলে ফ্রেশার হিসেবে যারা গ্র্যাজুয়েট হিসেবে বের করছে তাদের জন্য সুবিধা হবে আসলে আর এখন ডিমান্ডিং পসিবল এরিয়াটা কি এই উদ্যোক্তা হওয়ার জন্য বলবে কি এই আইটি সেক্টর ছাড়া আর কি পসিবল ডিমান্ডিং সেক্টর হতে পারে যে কেউ বলতে পারে এই প্রশ্নের উত্তর যে এই সেক্টরে গেলে এই সেক্টরে এখন হচ্ছে ভালো উদ্যোক্তা হওয়ার সহজ হবে এখন স্যার আসলে যেটা হচ্ছে আইটি সেক্টরে আমাদের ডেভেলপমেন্টের পাশাপাশি যেটা হচ্ছে কি এখন তো আপনার এপ কমার্সটা অনেক বেশি পপুলার হয়ে গেছে মানে ফেসবুক বেসড যেসব বিজনেসগুলি এটা কিন্তু আসলে আইটি বেসড বিজনেস তা বলা যায় না মানে দেখা যাচ্ছে আমি গার্মেন্টস এর প্রোডাক্ট বা আমি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট নিয়েছি বা বাংলাদেশের স্পেশাল এরকম হতে পারে সাপোজ আমি যেই সিটিতে থাকি সেই সিটি স্পেশাল কোনো জিনিস খাবার থাকতে পারে বা কোনো এরকম আইটেম থাকতে পারে সেটাকে হাইলাইট করে আমি ফেসবুক বেসড কিছু বিজনেস স্টার্ট করতে পারি এইভাবে কিন্তু আসলে উদ্যোক্তা হিসেবে স্টার্ট করতে পারি এই সেক্টরগুলো তো এই সেক্টর নিয়ে একটু প্ল্যান করলে অনেক কিছু করা সম্ভব স্যার তবে একটা সরি আমার মনে হয় যে আমরা বেশ খানিকটা সময় পার করে এসেছি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলো আইটি সেকশনে কিছুক্ষণ আগে দেখলাম যে একটা স্লোগান যে আইটি সেকশনে বা আইটি এতে বিনিয়োগ করার এখনই সময় এটুকু একটা স্লোগান চলছে এখন সুতরাং আইটি বেজ যেহেতু সবকিছু সব জায়গায় আইটি বেজ সুতরাং ওখানে সে সামান্য মেধা নিয়ে হ্যাঁ এখানে জয়েন করতে পারে হয়তো পুঁজি খুব কমই লাগবে হ্যাঁ আচ্ছা এনিওয়ে থ্যাংক ইউ আমাদের ছাত্রদের জন্য আইটি সেক্টরটা আসলে অনেক লুক্রেটিভ সেক্টর হতে পারে কারণ এরা কম্পিউটার ভালো যদি জানতে পারে স্টুডেন্ট লাইফে সাথে তার ম্যাথমেটিক্স এর জ্ঞান এবং ইংলিশ এর জ্ঞান এটাকে কাজে লাগিয়ে আসলে এটা অনেক বেশি ভালো হতে পারে তো যাক আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি আমি যদি একটু আমাদের আলোচকদের বক্তব্যগুলোকে একটু সামারাইজ করি তাহলে যেটা হলো আমাদের মনসুর রহমান স্যার তার ওপেনিং বক্তব্যে যেটা বলেছিলেন যে আসলে উদ্যোক্তা এবং ব্যবসায়ের পার্থক্য দিয়ে উনি শুরু করেছিলেন এবং সফল উদ্যোক্তা হতে গেলে যে ধৈর্য অধ্যবসায় মানসিক শক্তি উদ্ভাবনী শক্তি থাকা প্রয়োজন সেই বিষয়টি উনি উল্লেখ করেছেন এবং উনি উল্লেখ করেছেন 132টি উদ্যোক্তার খাত আছে এবং সরকার এই 132টি খাতকে উল্লেখ করেছেন যে খাতগুলোতে উদ্যোক্তা হতে পারে এবং কৃষি স্বাস্থ্য থেকে শুরু করে হেন কোনো খাত নেই যেখানে উদ্যোক্তা হওয়ার যাবে না এবং উনি কয়েকটি ওয়েবসাইটের নামও উল্লেখ করেছে যে ওয়েবসাইটগুলো থেকে একটা গাইডলাইন পাওয়া যেতে পারে এবং সরকারের ভূমিকা আসলে এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সরকার কিভাবে এটাকে এসডিজি অর্জনের জন্য আসলে কর্মসংস্থান একটি বড় ভূমিকা পালন করতে পারে এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেমন হচ্ছে তাদের ঋণ চালু করছে খুব সহজে সাথে 64 জেলায় এখন আসলে এই কার্যক্রমগুলোকে বিস্তৃত হচ্ছে সেই সাথে দেশি বিদেশি উদ্যোক্তাদের উদাহরণ দিয়ে উনি মানে দেখাতে চেয়েছেন যে আসলে উদ্যোক্তা হতে চাইলে বিনা পুঁজিতেও সেটা পসিবল এবং আসলে অ্যাকচুয়ালি উনি যেটা বলতে চেয়েছেন
যে ব্যবসায়ী নয় আসলে উদ্যোক্তা হতে হবে, ব্যবসায়ী হয়ে শুধুমাত্র লাভের আশায় যদি কেউ ব্যবসায়ী হয় তাহলে সেটা আসলে দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এরপরে আব্দুল বারী যেটা বলেছিল যে ব্যবসায়ী উদ্যোক্তা, উদ্যোক্তা আসলে দেশ জাতির জন্য অনেক ভাবে বা দেশ জাতিকে কিছু দিতে পারে, এবং সেক্ষেত্রে রিক্স নেওয়াটা যেমন জরুরি তেমনি পরিশ্রমের কোনো বিকল্প নেই, এবং সেটা উদ্যোক্তা সফল উদ্যোক্তা হতে গেলে আসলে সেটাকে খুব ভালোভাবে জানা বুঝা এবং তারপরে সেখানে যাওয়া উচিত, এবং হাল ছেড়ে দিও না, হাল ছেড়ানো বন্ধ বরং কণ্ঠ ছাড়া জোরে, আসলে সেটাই যে হাল ছাড়া যাবে না কিন্তু সবসময় একাগ্রতা যদি থাকে তাহলে সেখানে পৌঁছানো সম্ভব। এবং করোনাতে যে ক্ষতিটা আমাদের হয়েছে তার মধ্যেও সে বলছে যে তার হচ্ছে ব্যবসার কোনো ক্ষতি হয় নাই বা তার সে সমানভাবেই সেটা করে গেছে, এবং সে চারটি ব্যারোমিটারের কথা বলেছে যে একজন সফল উদ্যোক্তা হতে গেলে, এবং সেই সাথে কোয়ালিটি যদি না থাকে তাহলে আসলে সেটা পসিবল নয়, ব্যবহার এবং ক্যাপিটাল এই সবগুলোই আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং সে যে জিনিসটি যে আমাদের বাবা মার একটা আকাঙ্ক্ষা যে ছেলে আমার ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু একজন সফল উদ্যোক্তা হতে পারলে আসলে নিজেকে নিজেই সেই ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে চালানোর মতো যোগ্যতা রাখা যায় আর কি। এবং আব্দুল বারী যেটা বলতে চেয়েছে যে পরিসংখ্যানের ছাত্ররা পারে না এমন রয়্যাল সাবজেক্টের মতো একটা সাবজেক্টে পড়ে পরিসংখ্যানের ছাত্ররা পারবে না এমন কোনো কাজ নেই আসলে, এবং ডেটাবেজ তৈরি করার ক্ষেত্রেও সে গুরুত্ব আরোপ করেছে এবং এটা আসলে হওয়া উচিত। এরপরে রনি যে বিষয়গুলো নিয়ে উল্লেখ করেছে সে বলেছে সকাল 8টা থেকে ক্লাস শুরু হতো, বিকাল 5টা পর্যন্ত ক্লাস করতো, এবং তার যেটা দেখেছি যে আসলে তার এই যে কম্পিউটারের প্রতি তার যে ডেডিকেশন এবং সেটাই আসলে তাকে আজকের এই পজিশনে নিয়ে এসেছে, এবং সময় ধরে যে এই কাজটি হয় না, উদ্যোক্তা হতে হলে আসলে 9টা 5টা অফিস করব আমি আর এর বাইরে কিছু করব না সেটা আসলে হবে না। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ দীর্ঘ সময় ধরে কাজ করার মতো মন মানসিকতা থাকা, এবং যে বিষয়টা যে কোয়ালিটি থাকলে যে তার কোনো অভাব হবে না, চাকরির অভাব হবে না বা সে সফল হবে সেটা সে প্রমাণ করেছে এবং সে দেখিয়ে দিয়েছে যে তার কোয়ালিটি ছিল বলে সে বসুন্ধরা গ্রুপের মতো আইটি সেক্টরকে সে লিড দিয়েছে, এবং ছোট একটি ঘর থেকে যার যাত্রা শুরু হয়েছিল সে এখন একটি প্রতিষ্ঠানকে অনেক বড় করে ফেলেছে। সুতরাং এই যে বসুন্ধরা গ্রুপ থেকে সে একটা কর্পোরেট অফিসে তার চাকরির মাধ্যমে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে সে চ্যালেঞ্জিং একটি কাজ করতে পেরেছে এবং নিজেকে তৈরি করেছে, এবং যে জিনিসটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অনেস্টি, অনেস্টি যদি না থাকে তাহলে আসলে প্রতিষ্ঠিত হওয়া যাবে না, এবং এটি আজকে বড়ই অভাব আমাদের সবার মধ্যেই। সোহেল যে বিষয়টি বলেছে যে সে তার বাপদাদার পেশাকেই আসলে মনে প্রাণে ধারণ করতো এবং সে কারণে সে স্টুডেন্ট লাইফ থেকে সাংবাদিকতা করতো, পাশ করার পরেও সাংবাদিকতা করতো, সে সাথে সে যেহেতু ট্যুরিজম খুব পছন্দ করতো, আমার সাথে সোহেলের বিভিন্ন সময় কথা হতো এগুলো বিষয় নিয়ে, ট্যুরিজম নিয়ে কথা হতো, তার সাংবাদিকতা নিয়ে কথা হতো, এবং সে আলটিমেটলি বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিয়ে এবং তার যে জেদ ছিল যে কৃষি থেকে একজন শিক্ষিত যুবক যদি কৃষিতে আসে তাহলে কৃষি আসলে সফলতার মুখ দেখবে এবং সেটি প্রমাণ করতে চেয়েছে, এবং যা মাত্র 12 বিঘা জমি নিয়ে যেটা শুরু করেছিল সেটা এখন 140 বিঘার তার বিশাল একটি মাল্টিপারপাস কৃষি ফার্মে পরিণত হয়েছে। সুতরাং শিক্ষিত মানুষের কৃষিতে আসা উচিত এটি সে অনুধাবন করেছে, এবং কৃষি যে একটি অবহেলিত পেশা সেটাও বলেছে, তো সুতরাং শিক্ষিতদের এখানে আসা উচিত এটিও খুব গুরুত্বের সাথেই সে বলেছে। এবং উত্তম দাস দীর্ঘ সময় ধরে তার স্টুডেন্ট লাইফের কথা বলেছে, তার ব্যবসা মানে চাকরি, সে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরেও সে চাকরিতে না গিয়ে যে ব্যবসায় সে যে তার যে ডিটারমিনেশন ছিল, তার যে পরিশ্রম ছিল, সে 18 ঘন্টা 20 ঘন্টা করে পরিশ্রম করত, সে ভোর 4টা পর্যন্ত কাজ করে আবার 7টার সময় এসে তার ফ্যাক্টরির তালা খুলে দিত, তাহলে কতটুকু আন্তরিকতা না থাকলে এই কাজটি করা সম্ভব নয়, এবং তার ফল তিনি এখন পাচ্ছেন, এবং তিনি স্টুডেন্ট লাইফ থেকেই অনুধাবন করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমাদের এই মফস্বলের ইউনিভার্সিটির ছাত্রদের যে পার্থক্য। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই আজকে যে এখানে গেস্টদের আপনারা দেখছেন ইনারা সবাই এই অবহেলিত উত্তরবঙ্গের, কিন্তু তারা প্রমাণ করেছে যে এই উত্তরবঙ্গের ছেলেরাও যে আসলে তাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে পারে, সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারে সেটি আজকে উত্তম দাদা হচ্ছে পাবনা থেকে, আব্দুল বারী হচ্ছে নাটোর থেকে, মেহেদি হচ্ছে রাজশাহী থেকে, সোহেল রানা হচ্ছে নওগাঁ থেকে। সুতরাং সবাই এই উত্তরবঙ্গের সন্তান এবং তারা প্রমাণ করেছে যে না, উত্তরবঙ্গের ছেলেরা পিছিয়ে নেই। সুতরাং আমরা যারা উত্তরবঙ্গে আছি বা ছাত্রছাত্রীরা তোমরা যারা উত্তরবঙ্গে আছো তারা, সুতরাং তোমাদের ডিটারমিনেশন থাকলে তোমরা অবশ্যই পারবে। এবং উত্তম দাদা যেটা উল্লেখ করেছেন যে কর্মী বান্ধব আসলে
না হলে সে প্রতিষ্ঠানকে সফলভাবে রান করা যাবে না। এবং উনি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, ব্যাংকের লোন কিভাবে পাওয়া সম্ভব, এক্সপোর্ট কিভাবে করা সম্ভব, কিভাবে বা বাতিল হয়ে গেলে সেই এক্সপোর্ট অর্ডার হঠাৎ করে বাতিল হয়ে গেলে সেটাকে কিভাবে উনি রিএক্সপোর্ট করেছেন, সেই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেছেন। এবং ওনার ওখানে যে এখন টেক্সটাইল সেক্টর থেকে ইন্টার্নি করতে যায় এবং আমাদের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ছেলেরাও যদি ইন্টার্নি করতে চায় উনি সেটা সানন্দে গ্রহণ করবেন। এবং এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, আমি এবং আয়ুব স্যারের নেতৃত্বে মাস্টার্স এর একটি ব্যাচ নিয়ে আমরা স্টেট ট্যুরে যাওয়ার সময় ওনার ওখানে ওনার গার্মেন্টসটি উনি দেখার ব্যবস্থা করে দিয়েছিলেন A to Z, এবং সারাদিন ব্যাপী উনি সেখানে থাকার ব্যবস্থা করেছেন। আমাদের সবাইকে উনি হেভি আপ্যায়ন করেছেন, আমি বলতে আমার দ্বিধা নেই, উনি যে আপ্যায়ন করেছিলেন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অবাক হয়ে গিয়েছিলেন যে ডিপার্টমেন্টের প্রতি কত আন্তরিকতা থাকলে এইভাবে আপ্যায়ন করা সম্ভব, মানে ছেলেমেয়েরা খেয়ে শেষ করতে পারছিল না, এত আপ্যায়ন ছিল ওনার। এবং সবচেয়ে বড় কথা ওনার আন্তরিকতা, সে উনি সার্বক্ষণিক সাথে থেকে সারাদিন আমাদেরকে সময় দিয়েছেন। অনেক ধন্যবাদ দাদা আপনার এই আন্তরিকতার জন্য, এবং সেই কারণেই মনে হয় পরিসংখ্যান ডিপার্টমেন্টটি অনন্য। তো আমি যাই হোক, প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, একটি বিষয় আমি বলি। আমাদের রুসা প্রেসিডেন্ট সৌরভ স্যার, ডক্টর সৌরভ উদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ জীবন বিমা কর্পোরেশন, সাধারণ বিমা কর্পোরেশন, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনি, এখনো উনি অ্যাকচুয়াল সায়েন্সের সাথে জড়িত আছেন, ঢাকা ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি হিসেবে। উনি বলেছেন যে ডিপার্টমেন্ট আসলে আমাদেরকে অনেক দিয়েছে, এখন সময় এসেছে আমাদেরকে ডিপার্টমেন্টকে দেওয়ার। এবং উনি বলেছেন যে আমরা যদি প্রত্যেককে আমাদের বেতনের 1-2% ডিপার্টমেন্টকে কন্ট্রিবিউট করি তাহলে ডিপার্টমেন্ট অনেক সামনে এগিয়ে যাবে। সুতরাং শুধু বেতন দিয়ে যে কন্ট্রিবিউট করা যায় তা নয়, বিভিন্নভাবে কন্ট্রিবিউট করা যেতে পারে। এবং রনি একটি কমেন্ট করেছে, পরিসংখ্যান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করছি বছরে একবার হলেও এরকম সফল উদ্যোক্তাদের বিভাগে আমন্ত্রণ জানিয়ে ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দেয়। আমি এই উদ্যোগটি গ্রহণ করেছিলাম এবং সোহেলের সাথে আমি এর আগে কথাও বলেছিলাম, আব্দুল গনির সাথে কথা বলেছিলাম যে তোমরা আসবা ডিপার্টমেন্টে, একদিন ছাত্রছাত্রীদের সামনে কথা বলবা, তোমাদের সফলতার কথা বলবা। কিন্তু করোনার জন্য সেটা আসলে স্টপ হয়ে গেছে। আমি ফাইনালি পেরেছি আজকে কয়েকজন উদ্যোক্তাকে একসাথে এই কথাগুলো শোনানোর জন্য। এবং বিনিয়ামিন রনি মালানা ভাসানের সহকারী অধ্যাপক পরিসংখ্যানের, অনেক ধন্যবাদ রনি তোমাকে এই সাজেশনটি দেওয়ার জন্য। আমি চেষ্টা করবো করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের সফল অ্যালমনয়েদেরকে ডিপার্টমেন্টে নিয়ে এসে ছাত্রছাত্রীদেরকে কিছু কথা শোনার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যেন রুসার মেম্বার হয়, এবং রুসা যদি অ্যাক্টিভলি রান করে তাহলে আসলে পরিসংখ্যান ডিপার্টমেন্টও ভালো রান করবে। এবং পরিসংখ্যান ডিপার্টমেন্টের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস থাকা উচিত, এবং সেই ডেটাবেসটি আমাদের আব্দুল খালেক ভাই, আমাদের এই ওয়েবসাইট কমিটির কনভেনার, আমি আব্দুল খালেক ভাইকে অনুরোধ করব আপনি এই বিষয়টি অতি সত্বর আন্তরিকতার সাথে শুরু করবেন এবং পূর্ণাঙ্গ একটি ডেটাবেস করবেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা অনেকক্ষণ থেকে এই প্রোগ্রামটি শুনছেন, প্রায় 2.5 ঘন্টা হতে আসলো, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। সোহেল, এক কথায় যদি বলো, এই তোমার মতো কৃষি উদ্যোক্তা হওয়ার জন্য ছাত্রদেরকে কোন পয়েন্টটি বলবে, যা কেন কৃষি উদ্যোক্তা হবে, এক কথায় বলবে? কৃষি উদ্যোক্তা হলে স্যার নিজেকে যেমন স্বাবলম্বী করা যায়, মানুষের কর্মসংস্থান করা যায়, এবং দেশের জন্য একটা মহৎ কাজ করা যায়। আমরা যে খাবারটা খাই ডাইনিং টেবিলে, সেটা কিন্তু কৃষকরাই তৈরি করে, এটা দিয়ে কত বড় একটা দেশের সেবা করা, খাদ্য এবং পুষ্টির যোগান দিয়ে অংশীদার হওয়া, এটা আসলে দেশের ভাবলে অনেক বড় একটা গর্বের বিষয়। এই সেন্স থেকেও সে কৃষিতে আসতে পারে। অনেক ধন্যবাদ সোহেল রানা, আসলে তাই, আমরা বাংলাদেশে খাবার যা খাই সবই বিষ, সুতরাং এই বিষ থেকে আমাদের প্রজন্ম, নতুন প্রজন্মকে রক্ষা করতেই হবে। এবং সেক্ষেত্রে কৃষি উদ্যোক্তা হয়ে এই বিষমুক্ত, আমরা যদি সবজি বলি, ফসল বলি, বা আমাদের ফলগুলোকে যদি আমরা বিষমুক্ত করতে পারি, তাহলে আসলে আমরা আমাদের নতুন প্রজন্মকে নতুন জীবন মনে হয় দিতে পারবো, আদারওয়াইজ আমরা মনে হয় পিছিয়ে যাবো। হ্যাঁ মেহেদী রনি, তুমি যদি এক কথাই বলো যে হচ্ছে যে IT সেক্টরে যদি সফল উদ্যোক্তা হতে চাই, তাহলে কোন বিষয়টি থাকলে সে সফল উদ্যোক্তা হওয়ার কথা চিন্তা করতে পারে, এক কথাই বলবে? আসলে স্যার আমাদের উদ্যোক্তা হওয়ার বীজ কিন্তু ফার্স্ট ইয়ার থেকে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে IT সেক্টরের মেইন যেটা আমরা যে সেক্টরে কাজ করি, ডেভেলপমেন্ট নিয়ে যেটা প্রোগ্রামিংটা, কিন্তু দেখেন আমাদের ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যাচ্ছে। আমার মনে আছে যখন আমরা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওই যে ফরট্রান দিয়ে কাজ শুরু করেছিলাম, যেটা ডস মোডে কাজ করতে হতো, তাহলে সেই সময় থেকে কিন্তু আমাদের বীজ বপন হচ্ছে জাস্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে জাস্ট নিজেকে ওইখান থেকে একটু জাস্ট বিল করে একটু সামনে যদি আমরা চিন্তা করি, তাহলে ইনশাল্লাহ আমরা এখান থেকে শুরু করতে পারবো ফার্স্ট ইয়ার থেকে। অনেক ধন্যবাদ আব্দুল বারি, এক কথায় যদি বলো, ব্যবসায়ী হবে নাকি উদ্যোক্তা হবে, এক কথায় বলবা? অবশ্যই উদ্যোক্তা হবে স্যার, কারণ উদ্যোক্তা হওয়ার পিছনে যে শান্তি, যে স্বপ্ন একজন ব্যবসায়ীর ভিতরে থাকে না, এই জন্য আমি চাইবো
প্রত্যেকটা ঘরে ঘর থেকে যেন উদ্যোক্তা গড়ে ওঠে, প্রত্যেকটা ঘর থেকে যখন উদ্যোক্তা আমরা দেশের জন্য কিছু করতে, আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াবে, এটাই সবার প্রতি আমরা আস্থা এবং চাওয়া যে আপনারা উদ্যোক্তায় আসেন, আপনার উদ্যোক্তায় আসেন, চাকরি না খুঁজে চিন্তা করেন যে আমার দ্বারা 10 জনের চাকরির ব্যবস্থা আমি করব। এই চিন্তা থেকে একদম অনেক আগে থেকেই তুমি স্টুডেন্ট লাইফ থেকে এই চিন্তাটা ভিতরে রাখো, আমি চাকরি খুঁজবো না, আমি চাকরি মানুষকে দেব, আমি দেশকে নিয়ে ভাববো, তাহলে মনে হয় এটা আমাদের জন্য। অনেক ধন্যবাদ আব্দুল বারে, অনেক ধন্যবাদ আব্দুল বারে। আমি এখন জনাব উত্তম কুমার সাহা, আপনি যদি এক কথাই বলেন যে চাকরির পিছনে না খুঁজে কেন উদ্যোক্তা হবে, এক কথাই বলবেন, সময় নেই আমাদের, আমরা শেষ করব। আসলে এই ক্ষেত্রে আমি বলবো যে যে ইয়ার ক্ষেত্রে চাকরি, হ্যাঁ বলবো একটা ইজি জীবন, মানে কি আমি চা কাজ করছি মাসের বেতন পাচ্ছি, আমি আগেও কথাটা বলছি, আর এটাকে আর ব্যবসাটা হলো উদ্যোগ, মানে তাকে ডিটারমাইন্ড হতে হবে যে আমি এই কাজ করব। আমি এখানে একটা উদাহরণ এর জন্য দিছি, একটা ছেলে 8 গ্রেডের ছেলে, সে টি শার্ট, পুরান টি শার্ট কিনে, ওরা ওই সমস্ত চিন্তা করে না, কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলভেন্ট বড় বড় ফ্যামিলির, মানে মোটামুটি মধ্যবিত্ত নিম্নবিত্ত, তো তারা এই প্রথমে ভর্তি হয়ে দুটো টি শার্ট নিয়ে ফেসবুকে প্রিন্ট করে নিজের হাতে প্রিন্ট করে ফেসবুকে দেবে বিক্রির জন্য, এটা হতে পারে না, আমরা এই ফ্যামিলি এই টাইপের লোক। এই জন্য বললাম যে পিছনে ফিরে কোনো দরকার নাই, তাকে চিন্তা করতে হবে যে না আমি ইউনিভার্সিটি ভর্তি হয়েছি, হ্যাঁ আমার পড়াশোনা আছে, পাশাপাশি আমাকে কিছু ইনকাম, হ্যাঁ তুমি চাকরি করতে যদি করতে চাও করো, কিন্তু তোমাকে পাশাপাশি কোনো ইনকামের সোর্স করে নাও, তুমি প্রথম থেকে ভর্তি হয়েছ পাশাপাশি ইনকামের সোর্স করে, ওরা করছে, হ্যাঁ আমাদের বাংলাদেশের সোর্স আর নাই বলবো না আছে, কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা চেষ্টা করি না যে কিছু ইনকাম, হ্যাঁ ওই যে অনেক টিউশনই করছে, যে রাখাইন করছে, ওই আবার অনেকে কোনো যে পার্ট টাইমে কাজ করছে, এরকম মানে ভর্তি হওয়ার পরেই ঠিক আছে তুমি পড়াশোনা করছো। আমাদের এখানে যে পেইন্ট ঘটনা হলো যে আমাদের বাবা মারা সবাই পড়াশোনাকে প্রাধান্য দেয়, যে তুমি পড়াশোনা ভালো রেজাল্ট করো, আরে ফার্স্ট ক্লাস দেখে না, কোয়ালিটি দেখে না, এখানে কোয়ালিটি তোমার ভিতরে কি আছে, তোমার কি ভিতরে কি আছে সেইটাই দেখে, এখানে সার্টিফিকেটের কোনো মূল্য নাই, রেজিমিতে সার্টিফিকেটের হ্যাঁ আছে তুমি কি গ্রাজুয়েট, এইটা আর কিছু না, দরকার নাই, ওই ওইটাই ওখানেই শেষ, তারপর তোমার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে, যে ক্রিয়েটিভিটিরা কি আছে সেইটাই দেখে, এইটাই হলো যে তুমি প্রথম থেকে এই কাজগুলো করে আসছো, ওইটা বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তার ক্যারিয়ার জীবনে। আমি এইটাই বলবো যে যেটা করবে ডিটারমাইন্ড ভাবে করতে হবে, এইটাই এই ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ জনাব উত্তম কুমার সাহা। প্রফেসর ডক্টর মোহাম্মদ মনসুর রহমান স্যার, আপনি যদি এক কথাই বলেন, গবেষণা সরকারি চাকরি না উদ্যোক্তা, কোনটাতে যাওয়া উচিত, এক কথাই বলবেন স্যার, বেশি সময় নেই, আনমিউট করে নেবেন স্যার একটু। এই প্ল্যাটফর্মে বসে আমি আসলে উদ্যোক্তা হতেই বলবো, তবে সফল উদ্যোক্তা হলে সততা পরিশ্রম ধরতে বিকল্প নাই, শর্টকাট কোনো রাস্তা নাই, রাস্তা। ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনসুর রহমান, সাথে অনেক ধন্যবাদ জনাব উত্তম কুমার সাহা, জনাব মোহাম্মদ আব্দুল বারী, জনাব এস এম মেহেদী হাসান, জনাব মোহাম্মদ সোহেল রানা। সেই সাথে দর্শক বন্ধুরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে এই পরিসংখ্যান বিভাগের 60 বছর পূর্তি উপলক্ষে যে ধারাবাহিক প্রতিবেদন প্রোগ্রামগুলি চলছে তার আজকে 16তম পর্ব প্রচারিত হলো এবং আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন, আপনারা থাকলে আমরা এই প্রোগ্রামগুলোকে চালিয়ে নিয়ে যেতে পারবো। সেই সাথে আগামী পর্ব দেখার, আগামী পর্বের ঘোষণাটি খুব শীঘ্রই আপনারা ফেসবুক পেজে পেয়ে যাবেন, পরিসংখ্যান পরিবার পেজে এবং আমার হচ্ছে প্রোফাইল পেজে পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে নতুন এপিসোডের ডিক্লারেশনটা আপনারা দেখবেন। আজকে আমি সেই ডিক্লারেশনটা দিচ্ছি না, খুব শীঘ্রই হয়তো সেই ডিক্লারেশনটা পাবেন। সেই সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ, সেই সাথে গেস্ট যারা আপনারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে, সেই সাথে আমরা যে বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি সামনে, আমাদের দেশটি সোনার দেশে পরিণত হোক, আমাদের সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ, শুভরাত্রি।